আজকের এই সোনামণিদের সংলাপ শেরেক বেদাত মুক্ত বাংলাদেশ গড়ার একটি শখ তৈরি করে দিলেন। ছোট্ট সোনামণিদেরকে গড়ে তুলতে চাই রসুলের আদর্শে, এটা উদাহরণ দিলাম মাত্র, কিন্তু আমরা সে আদর্শও নিতে চাই না। আমরা আদর্শ নিতে চাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবন গঠন করেছেন, যেভাবে তিনি সমাজ পরিচালনা করেছেন, যেভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, সে আদর্শে আমরা আমাদের সোনামণিদেরকে গড়ে তুলতে চাই। যে একজন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ালেখা করে সে ধন্যবাদ জানালো, মানুষ থেকে মানুষের মধ্যে তার সম্পর্কটা থাকলো, পক্ষান্তরে একই জিনিস একজন মাদ্রাসা ছাত্রও করলো, কিন্তু তার বিষয়টা কিন্তু আল্লাহর কাছ থেকে ঘুরে বান্দার কাছে গেল। আমি কি বোঝাতে পারছি? দ্যাট ইজ তাওহীদ। এই তাওহীদের দাওয়াতই কিন্তু আমরা মানুষের কাছে পৌঁছি। যেমন দেখেন, গত কয়েকদিন আগে আমাদের ঈদে মিলাদুন্নবী হলো, ঈদে মিলাদুন্নবী হলো, সেই ঈদে মিলাদুন্নবীতে আমরা লিফলেট দিয়েছি। কিছু মানুষ বলছে যে কেন দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে এত সুন্দরভাবে জাঁকজমক কোনো আয়োজন করলাম আর আপনার লিফলেট দিয়ে বলে দিলেন এটা বিদাত, আমাদের এটাই নষ্ট করে দিলেন। তাহলে বিদাত তো সবার কাছেই পছন্দ, ভালো বিদাত তো মানুষ সবাই আগ্রহী যে খুব ভালো কাজ করছি, এই ভালো কাজ করছি বলে তো বিদাতে হেদায়ত পায় না। সোনামণি সংগঠন সারা দেশব্যাপী কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ, এবং আমরা আশা রাখি যে সমাজের স্থায়ী কিছু পরিবর্তনের জন্য সমাজের একদম গ্রামীণ পর্যায় থেকে নিয়ে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যদি পরিবর্তন করতে হয় এবং সৎ ও যোগ্য নাগরিক তৈরি করতে হয়, তাহলে এই সোনামণি সংগঠনের কোনো বিকল্প নেই। সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে সোনামণিদেরকে যেমন কোরআন শেখানো হয়, যেমন হাদিস শেখানো হয়, ঠিক তেমনিভাবে আকিদা ইমানের জ্ঞান দেওয়া হয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। তো জেলা সম্মেলনের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তিলাওয়াত, পবিত্র কোরআন মাজিদ থেকে তিলাওয়াত নিয়ে এসেছে আমিনুল ইসলাম, শিক্ষার্থী, হিফজ বিভাগ, দারুসসালাম সালাফিয়া মাদ্রাসা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا অর্থ, আমি বিতাড়িত শয়তানতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের আগে বেরো না, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ সব কিছু শোনেন ও জানেন। হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না, এবং তোমরা পরস্পরের যেভাবে উঁচু স্বরে কথা বলো
তার সাথে সেরূপ উঁচু স্বরে কথা বলো না, এতে তোমাদের কর্মফলসমূহ বিনষ্ট হবে, অথচ তোমরা বুঝতে পারবে না। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতু। ধন্যবাদ আমিরুল ইসলামকে পবিত্র কোরআন মাজিদ থেকে তিলাওয়াত করার জন্য। এ পর্যায়ে জাগরণী এসেছে রাজু আহমদ, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, দারুস সালাম সালাফিয়া মাদ্রাসা, বিরামপুর। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতু। সোনা মনি ডাকে বলে যাই সহে জনতা সব, সোনা মনি ডাকে বলে যাই সহে জনতা সব, এসো ইসলামী আলোকে তাওহীদ পথে, ইসলামী আলোকে তাওহীদ পথে, এসো হে জনতা সব, এসো হে জনতা সব, সোনা মনি ডেকে বলে যাই এসো হে জনতা সব, সোনা মনি ডেকে বলে যাই এসো হে জনতা সব, কোরআনের পথ যে রাসূলের পথ, এই পথে চলো হে মুসলিম সব, কোরআনের পথ যে রাসূলের পথ, এই পথে চলো হে মুসলিম সব, এসো এই পথের আলোকে তাওহীদ জগতে, এই পথের আলোকে তাওহীদ জগতে, জগতের মুসলিম ভা, এসো হে জনতা সব, সোনা মনি ডেকে বলে যাই এসো হে জনতা সব, সোনা মনি ডেকে বলে যাই এসো হে জনতা সব, ইসলামী জ্ঞানের সাধনা করো রাসূলের দেখানো পথে চলো, ইসলামী জ্ঞানের সাধনা করো রাসূলের দেখানো পথে চলো, এসো এই পথের আলোকে তাওহীদ জগতে, এই পথের আলোকে তাওহীদ জগতে, ডাকো হে মুসলিম সব, এসো হে জনতা সব, সোনা মনি ডেকে বলে যাই এসো হে জনতা সব, সোনা মনি ডেকে বলে যাই এসো হে জনতা সব। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। মারহাবা, মারহাবা বলবো না, এত সুন্দর একটা ইসলামী জাগরণ আমাদের মাঝে উপহার দিল, সেজন্য আবারও জানাচ্ছি মারহাবা রাজু আহমদকে। এসো হে সোনামণি, রাসূলের আদর্শে জীবন গড়ি, এই স্লোগানকে সামনে রেখে সোনামণি একটি জাতীয় শিশু কিশোর সংগঠন বাংলাদেশের মধ্যে পরিচালিত হচ্ছে, ছোট থেকেই যাদেরকে আদর্শ আকীদা ও আমল শিক্ষা দিয়ে বড় করা হচ্ছে। আজকে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা হয়, বিভিন্ন সিলেবাস আমরা দেখেছি, যে সিলেবাসগুলো অধ্যয়ন করে একটা ছোট বাচ্চা পড়াশোনা যখন শিক্ষা অর্জন করে, সে বলতে পারে না ওজুর ফরজ কয়টি, কিভাবে সালাত আদায় করতে হয়, কিভাবে সিয়াম পালন করতে হয়, কিভাবে দিনী কার্যক্রম পরিচালনা করতে হয়। অথচ যারা সোনামণি সংগঠনের অন্তর্ভুক্ত, যাদের বয়স 7 বছর থেকে শুরু করে 15 বছর পর্যন্ত, তাদেরকে শিক্ষা, তাদের নির্ভেজাল আকীদা শিক্ষা দেওয়া হয়, আমল শিক্ষা দেওয়া হয়, কীভাবে সালাত আদায় করতে হয়, কীভাবে বড়দের সঙ্গে কথা বলতে হয়, কীভাবে শিক্ষকদের সঙ্গে আচরণ করতে হয়, সব কিছু ছোট থেকে শিক্ষা পায়। পক্ষান্তরে অন্যদিকে যারা রয়েছে, যে সমস্ত ছেলেরা, যে সমস্ত মেয়েরা যারা ছোট থেকে শিক্ষাগুলো পায় না, না পাওয়ার ফলে আজকে আমরা দেখতেছি এই তরুণগুলো
বিভিন্ন জায়গাতে অপসংস্কৃতির মধ্যে লিপ্ত রয়েছে বিভিন্ন জাহেলিয়াতি কর্মকাণ্ডের মধ্যে। সুতরাং তোমরা যারা রয়েছ এই সমস্ত জাহেলিয়াতি কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। এ পর্যায়ে আপনাদের সম্মুখে উদ্বোধনী বক্তব্য নিয়ে আসতেছে আবু তাহের মেজবাহ, সোনামণি পরিচালক, দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলা। আমি আবু তাহের ভাইকে তার উদ্বোধনী বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطره الى اخر حديث اهل حديث আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের অঙ্গ সংগঠন, আদর্শ জাতীয় শিশু কিশোর সংগঠন সোনামণি, দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের সোনামণি জেলা সম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন আলেস আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক নুরুল ইসলাম স্যার উপস্থিত রয়েছেন, আন্দোলন যুব সংঘ সোনামণি কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত, আমার প্রাণপ্রিয় সোনামণিরা, সর্বাগ্রে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শত ব্যস্ততা শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে, আমরা যে আল্লাহ তৌফিক দান করলেন এর জন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত মহানবী মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রিয় সোনামণিরা, আজকের সোনামণি আগামী দিনের ভবিষ্যৎ, এই স্লোগান আমরা বলতে পারি ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। এসো হে সোনামণি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শের জীবন গড়ি বা নিজেকে গড়ি, এই স্লোগানকে সামনে রেখে আমি বলতে চাই আজকের এই উদ্বোধনী বক্তব্যে যে সোনামণি একটি আদর্শ জাতীয় শিশু কিশোর সংগঠন, যে একজন সোনামণিকে 7 বছর থেকে নিয়ে 15 বছর পর্যন্ত তার যে নৈতিক দায়িত্ব কর্তব্য একজন সোনামণির জন্য করণীয় বর্জনীয়, যেটা সুন্নাহ মোতাবেক কেবলমাত্র করে থাকে, সেটি হলো আহলেস আন্দোলনের একটি অঙ্গ সংগঠন, সেটি হলো সোনামণি। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন মৌর আউলিয়াকুম বিসালাত হম আবানা ও সাবা সিনিন। রাসূলুল্লাহ বলছেন যখন কোনো সোনামণির 7 বছর বয়স হবে তখন তাকে সালাতের প্রশিক্ষণ দিতে হবে। ঠিক আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি 1994 সালের 23 সেপ্টেম্বর রোজ শুক্রবার তিনি প্রাণ করলেন যে আমি আহলে আন্দোলন মুরব্বীদেরকে নিয়ে কাজ করলে হবে না, আমাকে কাজ করতে হবে সর্বস্তরে। তাই তিনি চিন্তা করলেন যে শিশু কিশোরদের মাঝে ইসলামিক চেতনা সৃষ্টি করতে হবে, তারা এই বেসিক যে ইসলামিক যে কালচার, ইসলামিক যে চিন্তা চেতনা সেটা নিয়ে তারা গড়তে পারে, জীবন তৈরি করতে পারে, এই নিয়ে তিনি পরিকল্পনা করলেন। তাই তিনি 1994 সালে 23 সেপ্টেম্বর রোজ শুক্রবার এই সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। অদ্যাবধি 2024 পর্যন্ত সারা বাংলাদেশে আজকে এই সোনামণি কার্যক্রম দত্তহীনভাবে বাধাহীনভাবে আজকে সারা বাংলার মাটিতে এই ছোট্ট ছোট্ট সোনামণিদের মাঝে ইসলামী চেতনা, শিখ বিদাত কুসংস্কার সব কিছুকেই মুছে দেওয়ার একটা প্ল্যান পরিকল্পনা নিয়ে আহলে হাদিস আন্দোলনের অঙ্গ সংগঠন আদর্শ জাতীয় শিশু কিশোর সংগঠন এই পরিকল্পনা নিয়ে সারা দেশব্যাপী আজকে এই আন্দোলন চলছে, কর্মসূচি চলছে, তারই ধারাবাহিকতায় আজকে দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলার যে জেলা সম্মেলন সোনামণি তার বাস্তব রূপ আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা কু আনফুসাকুম ওয়া আহলিকুম
তোমরা নিজেদেরকে বাঁচাও এবং পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আল্লাহ বলছেন, তুমি নিজেকে আগে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, তোমার প্রতিবেশীকে বাঁচাও, এইভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে একজন শিশু, একজন সোনামণি, একটা ছেলে একটা মেয়ের কারণেই একটা পিতামাতা জান্নাতি হবে, আবার একটা ছেলে একটা মেয়ের কারণেই পিতামাতা জাহান্নামি হবে। আমি আমার সোনামণিকে যদি আদর্শিক অর্থাৎ আইডল হিসেবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে না গ্রহণ করতে পারি, মানতে পারি, যদি ওই আদর্শ যদি দিতে না পারি, রাসূলের আদর্শে যদি আমি আপনি নিজেকে ইসলাহ সংশোধন করতে না পারি, তৈরি করতে না পারি, তাহলে অবশ্যই আমার সন্তানটাও ঠিক ওইভাবে গড়ে উঠবে না। তাই আমি বলি, এভাবে আমি যদি নিজেকে সংশোধন না হতে পারি, বাবা যদি নেশাখর হয়, বাবা যদি গাঁজাখর হয়, একজন সোনামণি একজন ছেলে সন্তান ঠিক তেমনই হবে। মা যদি পর্দাশীলতা না হয়, মা যদি সেই ধরনের হিজাব পরিধানকারী না হয়, তাহলে মাও কিন্তু ঠিক ওইরূপই হবে, এই জন্য তার মেয়েটাও ওইরূপই হবে। এই কারণে আমাদেরকে যেমন মা তেমন মেয়ে, যেমন বাবা তেমন ছেলে ওইভাবেই তৈরি হবে। এই জন্য আমাদেরকে নিজেকে সংশোধন ইসলাহ করে এরপরে আমাদেরকে আমাদের সন্তান সন্তানদেরকে রাসূলের আদর্শেই শিক্ষা দান দিতে হবে, যাতে করে এই সোনামণিগুলো আজকে যারা সোনামণি আছেন তারা একজন দেশের ভবিষ্যৎ, তারা একজন এমপি মন্ত্রী হবে, তারা এই দেশ পরিচালনা করবে, তারা এই দেশের কর্ণধার, তারা এই দেশ প্রেমিক, তারা দেশ পরিচালনা করবে। এজন্য আমি সকলের উদাত্ত আহ্বান করব, আসুন আসুন আমরা সকলে মিলেই এই আদর্শ জাতীয় শিশু কিশোর সংগঠন সোনামণিকে, আপনার ওই সোনামণিটাকে এই সংগঠনের আওতাভুক্ত করি। এই সোনামণির চমৎকার পাঁচটি নীতিবাক্য রয়েছে, দশটি গুণাবলী রয়েছে, মূলমন্ত্র রয়েছে, লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, স্লোগান রয়েছে। যেই স্লোগানগুলো, যেই মূলমন্ত্রই কেবলমাত্র একটা সোনামণিকে হাদিহি সিরাতি মুস্তাকিমা ফি সাবিলিল্লাহ পথে অটুট রাখাটাই একটিমাত্র সম্ভব। যেই সংগঠনটি সেটি হলো আহলেদিস আন্দোলনের অঙ্গ সংগঠন, এই আদর্শ জাতীয় শিশু কিশোর সংগঠন সোনামণি। এ উদাত্ত আহ্বান রাখছি। আমি পরিশেষে বলতে চাই, আজকের এই আয়োজন যারা শ্রম দিয়েছেন, সার্বিক সহযোগিতা করেছেন, দারুস সালাম সালাফিয়া মাদ্রাসা তার অন্যতম একটি মাধ্যম, যারা সর্বাত্মক শ্রম প্রয়াস প্রচেষ্টা সময় সব মিলিয়ে যারা কষ্ট করে যাচ্ছে, আমি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে আমি যারা আজকে আন্দোলন যুব সংঘ আলাউন সোনামণি দায়িত্বশীল বৃন্দ রয়েছেন, সকলেই আজকে যারা শ্রম সময় দিয়ে এই সংগঠনের আজকে এই আয়োজনকে সম্মেলনকে সফল করতে সক্ষম হয়েছেন, যারা সহযোগিতা করেছেন, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আরও বলতে চাই, আজকে আমাদের যে প্ল্যান পরিকল্পনা, আজকে জেলা সম্মেলন আমাদের পুরস্কার বিতরণী রয়েছে, আগামী গতকালকে আমাদের প্রতিযোগিতা হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের এই সোনামণি জেলা সম্মেলনে এই প্রথম অর্থাৎ সংগঠন আহলেস আন্দোলন দিনাজপুর পূর্বে সংগঠিত হওয়ার পরে এই প্রথম এরকম একটা বিশাল বড় আয়োজন করা হয়েছে। সাথে সাথে নয়টি প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বলে আলহামদুলিল্লাহ, যেটা এর আগে কখনো আমরা সক্ষম হইনি, করতে পারি নাই, সেটা এবার সক্ষম হয়েছি। আগামী দিন আমাদের পরিকল্পনা আছে সেটাকে আরও বেশি কীভাবে করা যায় অংশগ্রহণ, কীভাবে আরও বেশি প্রতিযোগীকে উপস্থিত করা যায়, এই পরিকল্পনা আমাদের আজকে প্ল্যান। 550 সোনামণি আজকে আমাদের এখানে উপস্থিত থাকবে ইনশাআল্লাহ, এবং মোটামুটি আমাদের 650 মতো অ্যারেঞ্জমেন্টের আমাদের সম্ভব সক্ষম হয়েছে আমরা করতে, ইনশাআল্লাহ সেটা উপস্থিত হবে। আরও বলতে চাই আমি এখানে, আমাদের আজকে এই আয়োজনে জেলা সম্মেলনের মাঝেই আমাদের একটা অপশন রয়েছে, সেটি হলো বাংলাদেশ আহলেদিস যুব সংঘ এর জেলা পুনর্গঠন কমিটি ঘোষণা করা হবে, এবং সেটারও একটা অপশন রয়েছে এবং সেটা সময় সাপেক্ষে আসবে ইনশাআল্লাহ। আমি সকলকেই বলবো, আপনারা যে যে প্রতিষ্ঠান থেকে এসেছেন, যারা দায়িত্বশীল সোনামণি পরিচালক শাখা এলাকা উপজেলা যারা এসেছেন, আপনার প্রোগ্রাম শেষ না করা পর্যন্ত কেউ আপনারা যাবেন না, এটা আপনাদের কাছে আমার বিনয়ের অনুরোধ। এরপর আমি বলবো, আমরা চেষ্টা করেছি সর্বোত্তমভাবে, তবে আমরা মানুষ, এই বাস্তবায়ন করতে গিয়ে আমাদের কিছু গ্যাপ থেকে গেছে, ভুল ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। আমি সকলের কাছে ক্ষমাসুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন, আমরা যারা আয়োজক রয়েছি আমাদেরকে দেখবেন, ভুল ত্রুটি থাকাটাই স্বাভাবিক। এজন্য আপনারা সুষ্ঠু সুশৃঙ্খলভাবে বসে আলোচনা শুনবেন, আজকে এই প্রোগ্রামগুলো আপনারা উপলব্ধি করবেন, এবং এখান থেকে কী নেওয়া যায় সেটা নেবেন, কী সংশোধন দেওয়া যায় সেটা আপনারা দিবেন। এই প্রত্যাশা রেখে, আপনাদেরকে উদাত্ত আহ্বান রেখে
আল্লাহ তালা আমাদের শেষ পর্যন্ত এই প্রোগ্রামকে যেন সকল প্রকার বালা মুসিবত থেকে দূর করে আমাদেরকে সুস্থভাবে যে প্রোগ্রাম শেষ করতে পারি, এ দাওয়া এ তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে সকলে মনে। আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাচ্ছি আবু তাহের ভাইকে ওনার উদ্বোধনী আলোচনা পেশ করার জন্য। সোনামণির মূল মন্ত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে নিজেকে গড়া। যারা আছো লক্ষ্য উদ্দেশ্য সকলে জানো? লক্ষ্য উদ্দেশ্য বলতে পারবে? লক্ষ্য উদ্দেশ্য বলতে পারবে সোনামণির? কেউ বলতে পারবে না? আচ্ছা আমার সঙ্গে পড়ো। শিশু কিশোরদের মধ্যে ইসলামী চেতনা সৃষ্টি এবং তদনুযায়ী জীবন ও সমাজ গড়ে তোলার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, মনে থাকবে? মুখস্থ করার চেষ্টা করবে। যাই হোক, এ পর্যায়ে এখন বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য। শুরুতে বক্তব্য নিয়ে এসেছে নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের এক অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে যুব সংঘ দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান। ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান ভাইকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মা নাবিয়া বাদা। সোনামণি দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই জেলা সম্মেলনে সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ, সোনামণির কেন্দ্র জেলা শাখা এলাকা উপজেলা বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সোনামণিবৃন্দ, বাতিলের আতঙ্ক হকের অতন্ত্র প্রহরী বলে বিবেচিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর অন্যতম একটি অঙ্গ সংগঠন সোনামণি, এই দেশের মাটিতে হাজারো সংগঠন রয়েছে। শিশু কিশোরদেরকে নিয়ে অসংখ্য সংগঠন কাজ করছে। তারা তাদেরকে তাদের মেধাকে জাগ্রত করার জন্য তাদের মানসপটে হাজারো বাতিল আদর্শ, অসংখ্য জাহিলিয়াত তাদের মধ্যে অনুপ্রবেশ ঘটছে তাদের মাধ্যমে। তারা যেখানে আজকে ঢোল তা তবলার মাধ্যমে, হারমোনিয়াম বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে তাদের মেধা বিকাশের প্রচেষ্টা করছেন, সেখানে জাতীয় শিশু কিশোর সংগঠন এই সোনামণি আজকে একটি স্লোগান তাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, এসো হে সোনামণি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে জীবন গড়ি। বলো সবাই, এসো হে সোনামণি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে জীবন গড়ি। এই স্লোগানের মাধ্যমে ফুলের মতো পবিত্র এই সোনামণিদেরকে, সোনামণি সংগঠন জাতির ভবিষ্যৎ কর্ণধার হিসেবে তাদেরকে গড়ে তুলতে চায়, তাদেরকে যাবতীয় শিরিক বেদাতের হিংস্র থাবা থেকে বাঁচিয়ে এবং বিভিন্ন জাহিলিয়াতি আদর্শ থেকে বাঁচিয়ে তাদেরকে ভবিষ্যৎ কর্ণধার হিসেবে গড়ে তুলতে চায়। আর সোনামণিদের প্রস্ফুটিত হওয়ার প্রথম জায়গা হচ্ছে তার পরিবার। আজকে যারা অভিভাবক রয়েছেন এই বিষয়টি গুরুত্ব সহকারে খেয়াল করা দরকার। আজকে পরিবার থেকে কি শেখানো হচ্ছে? আজকের বাবা মায়েরা ছোট্ট বাচ্চাকে ন্যূনতম আদর্শ দিতে পারছেন না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মাউলিদিন ইল্লা ইউওয়ালাদু আলাল ফিত্রা, যে প্রত্যেক আদম সন্তান ফিত্রাতের উপরে জন্মগ্রহণ করে। পিতামাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নি উপাসক বানায়।
আহলে হাদিস সোনামণি পারিবারিক তালিমের মাধ্যমে, সাপ্তাহিক তালিমের মাধ্যমে এবং মাসিক, ষাণ্মাসিক, বাৎসরিক এসব কার্যক্রমের মাধ্যমে তাকে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্র প্রস্তুত করেছে আলহামদুলিল্লাহ। তাই আমাদেরকে অবশ্যই পরিবারগুলোকে আদর্শবান পরিবার হিসেবে গড়ে তুলতে হবে, নতুবা এই সোনামণিরা আজকে হারিয়ে যাবে। আমরা লক্ষ্য করেছি এই যে কিছুদিন পূর্বে যে বন্যা ভয়াল গ্রাস বাংলাদেশে এসেছে, সেখানে সোনামণিরা তাদের টিফিনের টাকা জমিয়ে, তাদের বাবা মার থেকে এক দুই টাকা করে জমিয়ে যে ব্যাংকে অর্থ জমা করেছিল, তা সেখানে আর্থমানবতার সেবায় বিলিয়ে দিয়েছে। এর অনন্য নজির একে স্থাপন করেছে বাংলাদেশে। নিঃসন্দেহে আমরা এ থেকে উদ্বুদ্ধ হতে পারি এবং শিক্ষা নিতে পারি এবং সামনে এগোনোর জন্য উৎসাহিত হতে পারি। তাই আজকের এই প্রোগ্রামে উপস্থিত সকলকে আমি বলবো, আপনারা এই সোনামণিদেরকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করুন, তাদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুন। আজকে এই সোনামণি কচিকাঁচাদেরকে যদি আমরা সুষ্ঠু পরিবেশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত করে আদর্শবান মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য একটি ক্ষেত্র প্রস্তুত করতে পারি, সেই দিন বেশি দূরে নয়। এই সোনামণিদের মাধ্যমে এই বাংলাদেশে একদিন প্রকৃত ইসলামী খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আজকের এই প্রোগ্রামকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি সাইফুর রহমান ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে এসেছে মোহাম্মদ জাকির হোসেন, সাধারণ সম্পাদক আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলা। আমি স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা আল্লাহ নবী ওয়া বাদা। প্রশংসা আল্লাহর জন্য, দরুদ ও সালাম নবীজন হক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যা রেখে যাওয়া আদর্শ প্রচার ও প্রতিষ্ঠায় একমাত্র আমাদের লক্ষ্য। আজকে সোনামণির প্রতিযোগিতা আয়োজন হচ্ছে দিনাজপুর পূর্ব জেলার উদ্যোগে। আবু তাহের বলেছে, সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমাদের ইতিপূর্বে এই সোনামণিদের আয়োজন করতে এইভাবে আয়োজন করতে পারেনি। সোনামণি আমাদের ভবিষ্যৎ। সোনামণি যদি এদেশে তৈরি না হয় তা আগামী দিনের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আজকে দেখেন যে মানুষের নীতি নৈতিকতার অবক্ষয় চরম পর্যায়ে। আমরা কথাই বলি যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় এসেছিলেন সেটা আইনে জাহিলিয়াতের যুগ ছিল, অন্ধকারের যুগ ছিল। আজকে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, যেখানে প্রাচ্যের অক্সফোর্ড বলা হচ্ছে, সর্বোচ্চ বিদ্যাপীঠ, মানবতা কত বড় অবক্ষয় হয়ে একটা মানুষকে অপরাধী মনে করলাম। ঠিক আছে, সে অপরাধ করেছে, মেরে ফেলতে হবে। তাহলে দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, সর্বোচ্চ বিদ্যাপীঠ আমাদের দেশের, সেখানে নীতি নৈতিকতা কত বড় অবক্ষয় ঘটেছে যে মানুষ অপরাধ করলে তারা মেরে ফেলে। তাহলে আজকের আমাদের প্রয়োজন হচ্ছে নতুন যে প্রজন্ম আসবে সেই প্রজন্মকে সশিক্ষিত করা, সেই প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে তৈরি করা। যারা পড়ালেখা শুধু নয়, পড়ালেখা অনেকেই জানে, আদর্শ জানে না। তাই আমাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, সোনামণি, আলাউন সারা দেশে কাজ করছে আদর্শ মানুষ তৈরির পরিকল্পনা করছে। এই আদর্শ মানুষ তৈরি করার পরিকল্পনা অনুযায়ী আমির জামান ডক্টর আসাদুল আল গালিব সাহেব চিন্তা করলেন যে না, শুধু বয়স্ক মানুষদের, যুবকদের হবে না, প্রয়োজন হচ্ছে সোনামণিদের, যারা একদিন যুবক হবে, আন্দোলনে আসবে। তাহলে এখান থেকে যদি রুট পর্যায়ে যদি না তৈরি হয়, তাহলে আমরা আগামী দিনে ভালো মানুষ, নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ পাওয়া যাবে না। আজকে দেখেন সমাজে অসংখ্য মানুষ দুর্নীতির সাথে দুর্নীতিগ্রস্ত হয়েছে, তারা সবাই উচ্চশিক্ষিত। যারা দুর্নীতির সাথে তারা উচ্চশিক্ষিত, আমার আপনার মতো সাধারণ মানুষ না, অনেক পরীক্ষা দিয়ে অনেক মেধাবী মানুষ সবাই দুর্নীতি জড়িয়ে গেছে। কেন? নৈতিকতার অবক্ষয়। আপনি দেখেন একজন
মাদ্রাসে শিক্ষিত মানুষ কোথায় এই দুর্নীতির সাথে জড়িয়েছে দেখান তো, বিচ্ছিন্ন ঘটনা দুই একজন হতে পারে। মানুষ অপরাধ, যেখানে মানুষ বাস করে সেখানে লোভ ক্ষোভ হিংসা বিদ্বেষ থাকবেই, কিন্তু পরিমাণ কোথায়? আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছে, রাষ্ট্রীয় দায়িত্বে আছে, তারা অনেক বড় শিক্ষিত জ্ঞানী মানুষ, অথচ সবাই ম্যাক্সিমাম, সবাই বললে ভুল হয়, ম্যাক্সিমাম মানুষগুলো দুর্নীতির মধ্যে জড়িয়ে গেছে। আজকে তত্ত্বাবধায়ক উপদেষ্টাগুলো বলছে যে আমরা খুঁজে পাচ্ছি না কাকে দায়িত্ব দিব। তাহলে এই দায়িত্ব নেওয়ার জন্য আগামী দিনে দায়িত্বশীল তৈরি করা প্রয়োজন। এই দায়িত্বশীল তৈরি করার জন্য আজকের এই সোনামনির আয়োজন চলছে, যে আগামী দিনের এই দায়িত্বশীল তৈরি হবে। এই দায়িত্বশীল যারা দুর্নীতি অন্যায় অব্যবস্থাপনার সাথে জড়িত হবে না, তাহলে এখন থেকে আমাদের এই প্রতিষ্ঠানগুলো এই ছাত্রদের নৈতিকতা শিক্ষা দেওয়া উচিত। এবং নৈতিকতা শিক্ষায় এবং রাসূলের আদর্শে যখন মানুষ উদ্বুদ্ধ হবে, অবশ্যই অন্যায় অবিচার পৃথিবী থেকে বাংলাদেশ থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। শির্ক বিদাত তো আমরা দূর করতেই চাই, এই আদর্শই তো আমাদের। তাহলে শির্কের উচ্ছেদ হবে। আজকে দেখেন যে সারা দেশে দুর্নীতির মহোৎসব হচ্ছে, এই কিছু মানুষ এই শির্ক বিদাতের বিরুদ্ধে মায়া কান্না করছে। কেন করছে সে নিজেও জানে না যে এই শির্ক উঠে যাবে কেন। যেমন দেখেন গত কয়েকদিন আগেই আমাদের ঈদে মিলাদুন্নবী হলো, তো ঈদে মিলাদুন্নবী হলো, সেই ঈদে মিলাদুন্নবীতে আমরা লিফলেট দিয়েছি। কিছু মানুষ বলছে যে কেন দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে এত সুন্দরভাবে জাঁকজমক কোনো আয়োজন করলাম আর আপনার লিফলেট দিয়ে বলে দিলেন এটা বিদাত, আমাদের এটাই নষ্ট করে দিলেন। তাহলে বিদাত তো সবার কাছেই পছন্দ, ভালো বিদাত তো মানুষ সবাই আগ্রহী যে খুব ভালো কাজ করছি। এই ভালো কাজ করছি বলে তো বিদাতে হেদায়ত পায় না, কারণ আমি যদি আপনাকে গালি দিয়ে থাকি একদিন মনে হবে যে গালি দেওয়া ঠিক হয়নি, তাই আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিব, ভুল স্বীকার করব। কিন্তু যদি ভালো মনে করে থাকি তাহলে কি ফিরে আসার কোনো সুযোগ আছে? তাই তো আমরা বলি, তাই লোকগুলোকে বললাম যে জি না, এটাই সুযোগ। মানুষ সোয়াবের আশায় আনন্দ সহকারে বিদাত করছে, আমরা তাদেরকে জানাতে চাই যে এটা বিদাত, এটা এটা নেকির কাজ নয়, এটা অন্যায়, এটা রাসূলের পদ্ধতি নয়। দেখেন আমরা আগামী দিনে যারা মাদ্রাসায় দায়িত্বশীল আছে, আমাদের দিনাজপুর পূর্বে সবাই আরও বেশি উৎসাহিত হবে, আরও বেশি উদ্যোগ গ্রহণ করবেন, যারা আরও বেশি বেশি করে বড় আকারে আমরা আয়োজন করতে পারি এবং সারা দেশে যেন আমরা একটা আলোড়ন সৃষ্টি করতে পারি, যে দিনাজপুর পূর্ব আগামী দিনের পথ প্রদর্শক, যে আরও বেশি সুন্দরভাবে আমরা সংগঠিতভাবে আমাদের প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারি। এই জন্য যারা আয়োজন করেছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আরও ভালো করার জন্য আর আপনাদের পরামর্শ থাকলে দিয়ে যাবেন, যেন বেশি করে সুন্দরভাবে আমরা আয়োজন করতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান, জাযা বারাকাল্লাহু ফিক। মাদকমুক্ত রক্তদান, সুস্থ থাকবে জাতির প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যখন 1994 সালে 23 সেপ্টেম্বর এই সোনামণি সংগঠন প্রতিষ্ঠা লাভ করে, এরপরে চিন্তা করলেন আর কি করা যায়। এরপরে চিন্তা করার পর এক চিন্তা করতে করতে শেষ চিন্তা এসে যেটা পৌঁছেছে যে সেটা হলো আমরা মানব সেবায় এগিয়ে যেতে পারি কিনা। এই লক্ষ্যকে সামনে রেখে মাদকমুক্ত রক্তদান, সুস্থ থাকবে জাতির প্রাণ, এই স্লোগানকে রেখেই আল আউন একটি সংগঠন প্রতিষ্ঠা লাভ করে 2017 সালের 23 ফেব্রুয়ারি। তারই ধারাবাহিকতায় আজকে বক্তব্য নিয়ে আসছেন আল আউন সম্পর্কে খালিদুর রহমান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আল আউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, জেলা সুবহান হওয়া তালা আমাদেরকে আজকের এই দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত সোনামণি জেলা সম্মেলন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য সে আল্লাহ পাকের দরবারে অন্তর অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, এর একটি অঙ্গ সংগঠন আল আউন।
এই আল আউন শব্দের অর্থ হচ্ছে নিরাপদ স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থা। আউন অর্থ হচ্ছে সাহায্য করা, মানব সেবা। অসহায় মানুষের কঠিন বিপদে যখন রক্তদান করা অপরিহার্য হয়ে পড়ে, তখন তাকে মাদকমুক্ত রক্ত দিয়ে সাহায্য করার মন মানসিকতা নিয়েই এই আল আউনের অগ্রযাত্রা শুরু হয়েছে 2017 সালের 23 ফেব্রুয়ারি। আমাদের স্লোগান, মাদকমুক্ত রক্তদান সুস্থ থাকবে জাতির প্রাণ। আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই এই মানব সেবা আমরা করে থাকি। আর মানব সেবার অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ হল মুমূর্ষু ব্যক্তিকে রক্তদান করা। মুমূর্ষু রোগীকে রক্তদান করার মাধ্যমে তাকে সুস্থ করে তোলা, বাঁচিয়ে তোলা। এই মানব সেবা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা মায়দার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর পরস্পরকে নেকির কাজে, আল্লাহ ভীরুতার কাজে সহযোগিতা করো। ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং পরস্পর পরস্পরকে সীমালঙ্ঘনের কাজে, পাপাচারের কাজে সহযোগিতা করো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 32 নম্বর আয়াতে আরও বলছেন যে যে ব্যক্তি একটা মানুষকে বাঁচালো, সে যেন গোটা মানব জাতিকেই বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। তা আপনার আমার এক ব্যাগ রক্তে, এক ফোঁটা রক্তে যদি একজন মুমূর্ষু ব্যক্তি বেঁচে যেতে পারে, তাহলে আল্লাহর ভাষায় আমরা গোটা মানব জাতিকে বাঁচিয়ে দিলাম। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে মুমিনের একটি কষ্ট দূর করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত কষ্টের মধ্য থেকে একটি কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এছাড়াও আল্লাহর রাসূল আরও বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি দয়া করেন না যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলছেন, অতএব সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই মানবসেবী কাজে, মানব সেবার কাজে এগিয়ে আসতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সবারই রক্ত লাল, সেটা হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, এর মধ্যে কোনো প্রভেদ নেই, সবার রক্তই লাল। আর রক্ত মানবদেহের একটি গুরুত্বপূর্ণ উপাদান, সেজন্য রক্ত ছাড়া মানুষ বাঁচতে পারে না, এবং রক্ত মানুষ নিজেরাও তৈরি করতে পারে না। এজন্য আমাদের উচিত মানুষকে রক্ত দিয়ে, মুমূর্ষু ব্যক্তিকে রক্ত দিয়ে তাকে সহযোগিতা করা, এবং নিজে এই কাজে অগ্রসর হওয়া এবং অন্যদেরকে উৎসাহিত করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই নেকির কাজে পরস্পর পরস্পরকে সহযোগিতা করে এগিয়ে আসার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা, শুকরান জাযীলা। এসো হে সোনামণি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেকে গড়ি, এই স্লোগানকে সামনে রেখে বারে বক্তব্য নিয়ে আসছেন মাহফুজ আলী, কেন্দ্রীয় সহপরিচালক সোনামণি। কেন্দ্রীয় সহপরিচালক সোনামণি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ويعرف حق كبيرنا فليس منا। দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সোনামণি সাংস্কৃতিক প্রতিযোগিতা 2024-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সোনামণি জেলা সম্মেলন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সোনামণি একটি আদর্শ জাতীয় শিশু কিশোর সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল বৃন্দ,
সামনে উপবিষ্ট অভিভাবকবৃন্দ এবং স্নেহের সোনামণিরা, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে এমন একটি সময় উপস্থিত হতে পেরেছি, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর দুরুদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আদব বা শিষ্টাচারের একটি গুরুত্বপূর্ণ দিক হল ছোটদের স্নেহ করা এবং বড়দের সম্মান করা। আমি ছোটদের স্নেহ করা এবং বড়দের সম্মান করা বিষয়ে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে জীবন গর্ব এই স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদের স্নেহ করতেন কিভাবে এবং বড়দের সম্মান করতেন কিভাবে এ বিষয়ে তাগিদ দিয়েছেন, তাই আমাদেরকেও ছোটদেরকে স্নেহ করতে হবে এবং বড়দের সম্মান করতে হবে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজ দৌহিত্র হাসান ইবনু আলীকে চুম্বন করছিলেন, এমন অবস্থায় সেখানে উপস্থিত ছিলেন আকরা বিন হাসিব হাবিস রাদিয়াল্লাহু আনহু। এই চুম্বন করা বিষয় দেখে আকরা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আমার দশটি পুত্র রয়েছে কিন্তু আমি তাদেরকে চুম্বন করি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদের স্নেহ করতেন, ছোটদেরকে উদ্বুদ্ধ করার জন্যে, ছোটদেরকে একটু হাসানোর জন্যে তিনি তাদের সাথে মশকরা করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার ছোট ভাই আবু উমাইর তার একটি পাখি ছিল যার নাম হচ্ছে নুগায়ের, অর্থাৎ লাল ঠোঁটওয়ালা পাখি। এই পাখিটি নিয়ে আবু উমাইর খেলা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখলে তাকে বলতেন, হে আবু উমাইর, কী করছে তোমার নুগায়ের? এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদের সাথে মশকরা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদেরকে সালাম শিক্ষা দেওয়ার জন্যে তাদেরকে কিছু কিছু সময় আগে আগে সালাম দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের মসজিদে নিয়ে যেতেন, অর্থাৎ তার নাতিকে নিয়ে তিনি একদিন মসজিদে গেলেন, এমন অবস্থায় পাশে রেখে সালাত শুরু করছেন। এক সিজদায় তিনি দীর্ঘ সিজদা করছেন, তিনি উঠছেন না। তখন পিছন থেকে এক সাহাবি তাকিয়ে দেখলেন, কোনো অঘটন ঘটল নাকি সালাতের মধ্যে, কিন্তু তিনি দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপর চড়ে আছে হাসান বা হুসাইন। তখন সালাত শেষে তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি সালাত যে দীর্ঘ করলেন, সিজদা দীর্ঘ করলেন, এ বিষয়ে জানতে চাইলে তিনি বললেন, আমি আমার এই বেটা আমার পিঠের উপর চড়েছিল, তাই আমি তাকে নামিয়ে দিতে ইতস্তবোধ করছিলাম এবং চাচ্ছিলাম সে নিজ থেকে নেমে পড়ুক। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদেরকে অত্যন্ত স্নেহ করতেন, তাই আমাদেরকেও রাসূলের ন্যায় ছোটদেরকে স্নেহ করতে হবে এবং বড়দেরকে সম্মান করতে হবে। যারা পিতা মুরব্বী শিক্ষক যারা আছেন তাদের ছোট ছোট কাজে সহযোগিতা করতে হবে, অজুর পানি, খাবারের পানি, গোসলের ব্যবস্থা করে দিতে হবে, তাদেরকে যতটুকু প্রয়োজন যা চাইবে এগিয়ে দিতে হবে। ছোট ছোট সোনামণিরা, তোমাদের প্রতি এই নসিহত। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ছোটদেরকে আদেশ করতেন, ছোটদেরকে স্নেহ করতেন, বড়দেরকে সম্মান করতেন, রাসূলের আদর্শ অনুযায়ী আমরাও সেরকম করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাহুল্লাহু খাইরান জাযা, মুবারাকাল্লাহ ফিক। শিশুর দেহ হরণ করার চেয়ে তার আকীদা হরণ করা মারাত্মক অপরাধ। সুশিক্ষিত ও আদর্শ সন্তানই পিতামাতার শ্রেষ্ঠ সম্পদ। এ পর্যায়ে আলোচনায় এসছে মোহাম্মদ আবু রাইহান, কেন্দ্রীয় সহপরিচালক সোনামণি। মোহাম্মদ আবু রাইহান, কেন্দ্রীয় সহপরিচালক সোনামণি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সোনামণি জেলা সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2024 দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট সোনামণি বন্ধুরা এবং অভিভাবক মণ্ডলী আমরা শুকরিয়া করছি মহান আল্লাহর যার অশেষ মেহরবানিতে সোনামণি জেলা সম্মেলন 2024 দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজন করা হয়েছে যে মহান আল্লাহ তাআলা এই তৌফিক দিয়েছেন আমরা তার প্রতি শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ আমরা একটু কথা বলি সবাই সবাই একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ দুরুদ প্রার্থনা করছি সেই মহান রাসূলের জন্য যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য তার প্রতি শান্তি অবতীর্ণ হোক আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনামণি বন্ধুরা আমরা অল্পক্ষণ কথা বলবো এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো যেই বিষয়টা আমাদের সবার সঙ্গে জড়িত এবং হয় আমরা কেউ এর মধ্যে আছি নতুবা সামনে এর মধ্যে পড়ব যেহেতু আমাদের সঙ্গে এই জিনিসটা ঘটবে বা ঘটছে তাই আমাদের সবাইকে একটু মনোযোগ দিতে হবে আমরা যারা এদিক সেদিক খেয়াল করছি আমার সঙ্গে একটু কথা বলতে হবে হ্যাঁ আমি কিছু কথা বলবো এবং তোমাদের কাছ থেকে আমি কিছু কথা শুনবো ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা এই যে যারা এই একরকম ড্রেস বিস্কিট কালার এবং মাঝখানে পাইপিং দেওয়া আবার আর একটা আকাশি কালার আর আর একটা হলো এই দেখি কালার বলে জানো নেভলো কালার যাই হোক এই যে এই তিন কালারের শিক্ষার্থী এখানে আছে আমরা তাদের মুখ থেকে শুনবো একটু তোমাদের মধ্যে যে কেউ একজন দাঁড়িয়ে সাহস করে কথা বলবা ঠিক আছে কোনো ভয় নেই যা জিজ্ঞেস করবো তাই বলতে হবে আমার প্রথম প্রশ্ন হচ্ছে নিয়মিত প্রত্যেক দিন ফোন দেখো কারা কারা এখান থেকে যে কেউ একজন দাঁড়াও আচ্ছা আগে হাত তুলো দেখি হাত তুলো কারা কারা প্রত্যেক দিন ফোন দেখো স্মার্টফোন হয় কার্টুন দেখো না হয় সেটা ইসলামিক কোনো কন্টেন্ট হোক অথবা যে কোনো কিছু হোক প্রত্যেক দিন আব্বুর কিংবা আম্মুর স্মার্টফোন নিয়ে এই ফোনটা দেখো এরকম কারা কারা আছে হাত তুলো দেখি একটু এরকম কারা আছে হাত তুলো আচ্ছা তুমি একটু দাঁড়াও তোমরা অনেকে আবাসিকে থাকো বাড়িতে গেলে প্রত্যেক দিন দেখো এরকম কে হাত তুলো দেখি বাড়িতে গেলে প্রত্যেক দিন দেখো এরকম কারা তারা হাত তুলো যখন বাড়িতে যাও ছুটিতে তখন স্মার্টফোন দেখো এরকম কারা হাত তুলো দেখি এরকম আছে কয়েকজন দাঁড়াও তোমরা দুজন দাঁড়াও দাঁড়াও যারা হাত তুলো দাঁড়াও আচ্ছা ঠিক আছে ভাই মাইক্রোফোনটা ওর কাছে নিয়ে যান তুমি সালাম দাও তোমার নাম বলো আচ্ছা কোন মাদ্রাসা অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি বলো যে যখন তুমি ফোন দেখো তখন কি তোমার চোখে কোনো প্রেশার পড়ে পড়ে না কতক্ষণ ফোন দেখো হাইস্ট আধা ঘন্টা আধা ঘন্টার বেশি কেউ ফোন দেখো পেছনে যারা দাঁড়ালা তারা কেউ আধা ঘন্টার বেশি ফোন দেখো আচ্ছা ঠিক আছে এবার তুমি বসো এবার এখান থেকে একজন কেউ দাঁড়াও যে কেউ একজন দাঁড়াও দাঁড়িয়ে বলো যে তুমি কি চাও যে তোমার চোখটা নষ্ট হয়ে যাক বাবু তুমি দাঁড়াও দেখি দাঁড়াও তুমি দাঁড়াও তুমি হ্যাঁ তুমি 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 হ্যাঁ দাঁড়াও তুমি দাঁড়াও আগে ফোনটাকে দেন তুমি কি চাও যে তোমার চোখটা নষ্ট হয়ে যাক তুমি কি চাইবে যে তোমার অন্য কোনো ভাইয়ের চোখ নষ্ট হোক চাইবে না না আচ্ছা মানুষের দীর্ঘক্ষণ যদি ফোন দেখে তাহলে কি চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তোমার কি মানে নষ্ট হওয়ার কারণ কি বলতে পারবা কি জন্য নষ্ট হতে পারে কঠিন প্রশ্ন এটা একটা কেউ পারবা বলতে তুমি পারবা ভাই চট করে ওর কাছে যান আমার সময় খুব কম আচ্ছা এর পরের প্রশ্ন করব যে ফোন ফোন থেকে আচ্ছা এটা আগে শেষ হোক হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হ্যাঁ
চমৎকার, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, আমি ব্যাপারটা পরিষ্কার করে বলি, এই যে আমাদের মাথার উপরে কি সূর্য না, কি সূর্য না কথা বলতে হবে, কি সূর্য, তো দিনের বেলায় আকাশে কি উঠে, সূর্য নাকি চাঁদ? সূর্য। যখন সূর্য পৃথিবীতে আলো দেয়, এই আলো সরাসরি এখানে পড়ে না, কয়েকটা স্তর ভেদ করার পর এই পৃথিবীতে এসে আলো পড়ে। যদি ওই আলোটা, সূর্যের ওই তাপটা সরাসরি পৃথিবীতে এসে পড়তো, তাহলে আমাদের শরীরের চামড়া পুড়ে যেত, ঝলসে যেত, কি হতো, পুড়ে যেত। এর কারণ হচ্ছে সূর্য যে আলো দেয়, সে আলোর সরাসরি যেটা পৃথিবীতে আসে সেইটাকে বলা হয় আলট্রা ভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি। ওই জিনিসটাই এই আমাদের ফোন থেকে বের হয়, স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে ওই একই জিনিস বের হয়। এখন বলো যে ওই সূর্যের তাপ যদি আমাদের শরীরের এই শক্ত চামড়াকে ঝলসে দিত, তাহলে এই মোবাইলের স্ক্রিন দিয়ে ওই একই রকম জিনিস বের হয়। যদি এই জিনিস চোখের উপরে লাগে তাহলে কি হবে, কে বলতে পারবে এবার তাহলে অবস্থাটা কি হবে বলো দেখি? এই হাতের চামড়া শক্ত বেশি নাকি চোখের উপরে যে চামড়া সেটা শক্ত বেশি বলো, জোরে কথা বলতে হবে, কোনটা বেশি শক্ত? হাতেরটা। তাহলে হাতেরটা যদি ঝলসে যায়, তাহলে চোখের চামড়া তার চাইতেও আরো বেশি সূক্ষ্ম, তাই নয় কি? তাহলে যদি ওইটার উপরে এই জিনিস পড়ে, তাহলে চোখ কি আর চোখ থাকবে, থাকবে থাকবে না। এই জন্য অতিরিক্ত ফোন দেখা যাবে, ফোন দেখা যাবে, অতিরিক্ত ফোন দেখা যাবে না। শুধু এই একটা বললাম চোখের এই ক্ষতিটা হয়। আচ্ছা, এবার আর একটা প্রশ্নের উত্তর দাও, দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করলে আর একটা সমস্যা হয়, সেটা হচ্ছে মানুষের মস্তিষ্ক, মানুষের মাথা ওই দিকেই থাকে এবং তার চিন্তা ভাবনাটা ওই রকমই হয়ে যায়, এবং সমাজের সে অন্য কারোর সঙ্গে মিশতে পারে না, কারোর সঙ্গে খেলাধুলা করতে ভালো লাগে না, এবং তার মস্তিষ্ক স্বাভাবিক অবস্থায় কাজ করতে পারে না। কেউ কি চাও যে তার রোলটা এক না হোক? কেউ কি চাইবে এরকমটা যে আমি ক্লাসের সবচাইতে শেষের যে ছেলে সেই ছেলেটা হই? কেউ চাইবে এরকম? চাইবে কেউ? চাইবে না। কিন্তু যখন মানুষ নিয়মিত এই ফোনের মধ্যে আসক্ত হয়ে পড়ে, তখন কিন্তু তার ওই মাথাটা আর ওই রকমভাবে কাজ করে না। এজন্য ওই ব্যক্তি আর ভালো করে পড়াশোনায় কিংবা সমাজে চলাফেরায় অথবা অন্য কোনো কাজে সে কোনোটাতেই ভালোমতো মনোনিবেশ করতে পারে না, যার কারণে আস্তে আস্তে তার মানসিক বিকাশগুলো বন্ধ হয়ে যায় এবং সে আর কোনো কাজে মনোযোগ দিতে পারে না। এজন্য আমরা এই দুইটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের আমাদের যারা আমরা আবাসিকে থাকি কিংবা যারা বাইরে থাকি, একটা জিনিস দেখা যায় না যে আমাদের মধ্যে এমন অনেক ভাইরা আছে যারা একাকে থাকতে পছন্দ করে, যারা সবার সঙ্গে মিশে না, এরকম হয় না অনেকের? হয়তো হয় কি না? তো এই যে এরকম যারা একাকি থাকে, এরা তো স্বাভাবিক কোনো কারণে হয়, কিন্তু ফোন দেখার কারণেও এরকম মানুষ একাকি হয়ে যায়। তোমাদের মধ্যে কারা কারা গেম খেলতে অভ্যস্ত বলো দেখি, কারা কারা মোবাইলে গেম খেলতে পছন্দ করো, হাত তুলো। কারা কারা মোবাইলে গেম খেলতে পছন্দ করো, তার হাত তুলো দেখি। মোবাইলে গেম খেলতে ভালো লাগে না একজনের, আর তোমার দুইজন, তুমি দাঁড়াও তিনজন, তুমি একটু বলো যে মোবাইলে গেম খেলা বেশি ভালো নাকি মাঠে এসে ফুটবল খেলা বেশি ভালো? আচ্ছা, ধরো তোমার কাছে অপশন দুইটা, একটা হলো মাঠে ফুটবল খেলা, আর এক ঘন্টা মাঠে ফুটবল খেলবা, আর একটা অপশন হচ্ছে তুমি আধা ঘন্টা মোবাইল দেখবা, তোমার কোনটা চয়েস সত্যি কথা বলবো? হ্যাঁ, যে তোমার ভালো লাগবে, খেলতে ভালো লাগবে নাকি মোবাইল ফোনে খেলতে ভালো লাগবে, কোনটা ভালো লাগবে? খেলতে ভালো লাগবে। আচ্ছা, এর বাহিরে কারো ভালো লাগবে? আচ্ছা, তোমাদেরকে এই এখন যদি ফোন দেওয়া হয়, ধরো প্রত্যেককেই একটা করে ফোন দেওয়া হলো আর সেই সঙ্গে মাঠে খেলার অপশান দেওয়া হলো, তোমরা কোনটা নেবে? মাঠে কেউ ফোন নেবে না, কেউ কেজন ফোন নেবে না? আচ্ছা, ধন্যবাদ, বসো। তোমাদের এই সৎ সাহস এবং তোমাদের এই যে সৎ আগ্রহ, এইটাকে আমরা স্বাগত জানাই। তবে তোমাদের মতো আরও অনেক শিশু আছে যারা ওই মাঠে খেলা বাদ দিয়ে ফোনে খেলাকে বেশি পছন্দ করে,
তাহলে যারা মাঠে খেলা বাদ দিয়ে ফোনে খেলাধুলা করা পছন্দ করে তারা কি সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারবে? পারবে কি মনে হয়? পারবে? পারবে না। তার কারণ মাঠে সে খেলাধুলা করলে দেখা যাবে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করবে, প্রত্যেকটার ব্যায়াম হবে। কিন্তু মোবাইলে খেললে তার শুধু এই দুই আঙ্গুল নড়বে আর কোনো কিছুই নড়বে না, ফলে সেটা ভালো ফলাফল বয়ে আনবে না। মোট কথাই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই সমস্ত ডিভাইসগুলো, সেটা হতে পারে মোবাইল, সেটা হতে পারে কম্পিউটার কিংবা আরও যে কোনো কিছু, এইগুলির অতিরিক্ত ব্যবহার আমাদের জীবনে ভালো ফলাফল বয়ে আনবে না। এজন্য যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করতে হবে, এর অতিরিক্ত নয়। সেটা আজকে যারা ব্যবহার করছো না অসংখ্য ধন্যবাদ, চেষ্টা করতে হবে আগামীতে যখন তুমি আর একটু বড় হবে কিংবা তার সাথে আর একটু বড় হবে, যখন তোমার কাছে ফোন অ্যাভেইলেবল হবে তখন তুমি এই জিনিসের মধ্যে আসক্ত হবে না ইনশাআল্লাহ। আমরা দোয়া করি যেন মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাবতীয় আসক্তি, সেটা হোক ফোনের কিংবা অন্য কোনো কিছু, মহান আল্লাহ যেন আমাদের সে আসক্তি থেকে দূরে রাখেন, আল্লাহুম্মা আমিন। শেষ আমি যেই দুটো কথা বলবো সেটা হচ্ছে সোনামণি সংগঠন সারা দেশব্যাপী কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ, এবং আমরা আশা রাখি যে সমাজের স্থায়ী কিছু পরিবর্তনের জন্য সমাজের একদম গ্রামীণ পর্যায় থেকে নিয়ে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যদি পরিবর্তন করতে হয় এবং সৎ ও যোগ্য নাগরিক তৈরি করতে হয় তাহলে এই সোনামণি সংগঠনের কোনো বিকল্প নেই। তার কারণ এই সংগঠন মানুষকে সেগুলোই শেখায় যেগুলি তার পরবর্তী জীবনে কাজে লাগবে। আপনাদের সাধারণ সম্পাদক মহোদয় একটি কথা বলছিলেন যে বিভিন্ন জায়গায় দুর্নীতির ছয়লাভ হয়ে গেছে, যেটা আমরা এখন পত্রপত্রিকা খুললে দেখতে পাই যে একজন মন্ত্রীর তার দেশ বিদেশ মিলিয়ে তার বাড়ি হলো 500টির বেশি। একটা মানুষের থাকতে কয়টি বাড়ি লাগে বলো দেখি, বলো কয়টি লাগে বাড়ি, একসঙ্গে বলো, জোরে বলো, কয়টি লাগে? একটি। তোমার হাতে অপশান আছে, তুমি চাইলে একটি বাড়ি গ্রহণ করতে পারো, আবার চাইলে পাঁচটি বাড়ি কিংবা 500টি বাড়ি তুমি নিতে পারো, তুমি কোনটি নেবে? কোনটি নেবে? একটি। একজনকে দাঁড়িয়ে বলতে পারবে তুমি কেন একটি নেবে? বাবু তুমি বলো দেখি, তুমি বলতে পারবা? তোমার সবাই তো বলে যে আমি একটি নেব, একটি কেন নেবে বলতে পারবা? যে কেউ একজন হাত তুলো দেখি সাহস করে, আর আর কেউ বলতে পারবা কেন তুমি একটি যাও? আগে একে দেন, আচ্ছা ধন্যবাদ, ওকে দেন। তুমি আর কিছু বলবা? আর কোনো কারণ আছে তোমার? আচ্ছা ধন্যবাদ। মাশাআল্লাহ। আচ্ছা এর বাইরে আর কি কিছু বলতে পারবা? তাহলে ও যেটা এরা যেটা বলছিল যে একাধিক বাড়ি নিলে অপচয় হবে, আর এখানে যে কথাটি সেটা হচ্ছে যে আমার প্রয়োজন একটির, আমি কেন অধিক বাড়ি নিয়ে সেটাকে নষ্ট করব। ও যেটা বলল যে আমি অতিরিক্ত টাকাগুলো মানুষের মাঝে বিলিয়ে দেব। তাহলে আমরা এই দুইটি কথা সামনে রাখি, আমার সামনে যদি একাধিক অপশন আছে আসে সেই ক্ষেত্রে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নেব। কোন রকমভাবে যদি আল্লাহ তাআলা আমাদেরকে বড় কোনো দায়িত্ব দেন এবং আমরা যদি পড়াশোনা করার পর বড় কোনো জায়গায় চাকুরি করার সুযোগ হয় তাহলে অবশ্যই কোনোভাবেই যেন আমার দ্বারা এবং আমার ছত্রছায়া যারা থাকবে তাদের দ্বারা যেন দুর্নীতি না হয় আমরা এই চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। হে আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি আবু রায়হান ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এসহে সোনামণি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে নিজেকে গড়ি, এই স্লোগানকে সামনে রেখে আজকাল আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিনুল জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার সোনামণি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, যাদের বয়স 7 বছর থেকে শুরু করে 15 বছর পর্যন্ত।
১৬ বছর থেকে ৩২ বছর পর্যন্ত, এখন বর্তমান ৩৫ বছর পর্যন্ত যুব সংঘ, তারপর ৩৫ বছরের পর আহলে হাদিস আন্দোলনের দায়িত্ব পালন করবেন। এখন এই পর্যায়ে বক্তব্য এসেছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি জনাব শহীদুল আলম। জনাব শহীদুল আলম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। সোনামণি জেলা সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪ অধ্যক্ষ এই মহতে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আন্দোলন যুব সংঘ সোনামণি আলাওন ও মহিলা সংস্থার সর্বস্তরের কর্মী ভাই, দায়িত্বশীলবৃন্দ, সর্বোপরি আমাদের কলিজার টুকরা সোনামণি, সবার জন্য আন্তরিক প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা ও সালাম। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বেশ কিছু সুসংবাদ দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলার পক্ষ থেকে। দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলার যুব সংঘ এবার সাংগঠনিকভাবে ভালো একটা মর্যাদা দেশের মধ্যে উন্নীত হয়েছে, ফালিল্লাহিল হামদ। আমি আবেগ আপ্লুত কণ্ঠে যে কথা বলতে যাচ্ছি, দেখতে চাচ্ছি, সেটা হলো আমার সম্মুখে যারা সোনামণি উপস্থিত হয়েছ, এই সোনামণি কিছুদিন পরে যুব সংঘ, এই যুব সংঘ পরবর্তীতে আন্দোলন, এভাবে যদি আমরা আমাদের প্রাথমিক পর্যায় থেকে শেষ পর্যন্ত অবস্থান করতে পারি আলহামদুলিল্লাহ, তাহলেই আমরা মনে করব যে আমাদের জীবনটা সার্থক হয়েছে। আমি মহান রব্বুল আলামিনের নিকটে আমি সহ আমরা সবাই খাস অন্তরে দোয়া করি যে মনীষীর চিন্তাভাবনায় এত সুন্দর একটা জিনিস জাতি উপহার পাচ্ছে। আলাদিস আন্দোলন বাংলাদেশে সম্মানিত আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল গারিব স্যারের এই যে পরিকল্পনা, শূন্য থেকে শেষ পর্যন্ত মানুষকে জান্নাতমুখী করা, আল্লাহাক এগুলোর যা যায় খায়ের তাকে দান করুন এবং তাকে আল্লাহ হায়াত পাক তাইবা দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমি আজকে প্রতিষ্ঠান প্রধান সহ শিক্ষকদের সবিনয় অনুরোধ করব এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের নির্লজ্জ প্রচেষ্টার কারণেই আমাদের সম্মুখে আজকে আমরা এক ঝাঁক সোনামণি দেখতে পাচ্ছি। এই সোনামণিরাই আমাদের আকীদা আমলের পরিবর্তন সহ দেশের পরিবর্তন নিয়ে আসবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টার মাধ্যমে এদেরকে এই অবস্থানে নিয়ে আসছেন, নিশ্চয়ই আপনারা এর জন্য মানে অসংখ্য ধন্যবাদের দাবিদার। আমি সোনামণি পরিচালক, সহপরিচালক সহ জেলা পরিষদ, জেলা পরিচালক এবং আরও যারা সহপরিচালক আছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সঙ্গে আরও একটু বিনীত অনুরোধ রাখছি, সেটা হচ্ছে যে আটটা প্রতিষ্ঠানের সোনামণিরা সম্ভবত এখানে আসছে। আমাদের দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলায় আরও অনেক প্রতিষ্ঠান আছে, আলাদিস প্রতিষ্ঠান। আমাদের টার্গেট থাকবে, আমি সোনামণি পরিচালক সহপরিচালকদের দৃষ্টি আকর্ষণ করছি এবং অনুরোধ রাখছি তাদেরকেও যেন আমরা আমাদের এই কর্মসূচির আওতায় আনতে পারি। আমি আশা রাখব ইনশাআল্লাহ আপনারা এ ধারা অব্যাহত রাখবেন। আমি যুব সংঘের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা এই সোনামণির বয়স, যখনই এই গণ্ডির বাইরে চলে যাবে তারা যেন আমাদের হাতছাড়া না হয়, যে কোনো মূল্যে তাদেরকে আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো তারা যেন আমাদের যুব সংঘে যোগদান করে, তবেই তো সার্থক যুব সংঘের কর্মী আমরা খুঁজে পাব। আমাদের যারা যুব সংঘ এখনো আছে তারা সোনামণি ছিলেন না, সম্ভবত ছিলেনই না। এদেরকে যুব সংঘে নিয়ে আসা অত্যন্ত কঠিন এবং টিকে থাকা তার চেয়ে আরও বড় কঠিন।
কিন্তু আলহামদুলিল্লাহ সোনামণি আমাদেরকে এই কাজটা অনেক আগিয়ে দিচ্ছে। আমরা সহজেই এখন যুবসংঘের কর্মী পাবো ইনশাআল্লাহ। আবার যারা আজকে যারা যুবসংঘ তাদের গণ্ডি পেরিয়ে যাচ্ছে, আন্দোলনে আমরা যোগ্য নেতৃত্ব খুব কম খুঁজে পাচ্ছি, সেটা কেন্দ্র থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত কাকে দায়িত্ব দেই? আলহামদুলিল্লাহ যুবসংঘ যদি তাদের গণ্ডি পেরিয়ে যায় আবার আন্দোলনে আসেন, তবে আন্দোলনেরও ঘাটতিটা মেঘা হয়ে যাবে। সর্বোপরি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য ইনশাআল্লাহ সফলকাম হবে। সর্বস্তরের কর্মী সোনামণি সহ সকলকে আমি আমাদের নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করার জন্য সমীরে অনুরোধ রাখি। সবার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমরা যেন আমাদের ধারা অব্যাহত রাখতে পারি, আল্লাহ পাক আমাদের কবুল করুন, এই প্রত্যাশা রাখি। আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ধন্যবাদ শহীদুল আলম স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে এসেছেন নাজমুন নাঈম, কেন্দ্রীয় সহপরিচালক সোনামণি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সোনামণি জেলা সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2024 সোনামণি দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত এই সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আহলেদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলেদিস যুবসংঘ, আলাওন, সোনামণি, বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ এবং দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলার সোনামণির বিভিন্ন শাখা থেকে আগত সোনামণি ভাই ও বোনেরা, শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই সুন্দর একটি পরিবেশ করে কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং সে উদ্দেশ্যে কিছু আলোচনা করার এবং শ্রবণ করার তৌফিক দান করলেন সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা পিছনে ব্যানারে দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানটি হচ্ছে জেলা সম্মেলন এবং পাশাপাশি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার বিতরণী যেহেতু সেহেতু অবশ্যই একটি প্রতিযোগিতা হয়েছে, এই প্রতিযোগিতা হচ্ছে সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, যেটা প্রতি বছর সারা দেশব্যাপী সোনামণি সংগঠন আয়োজন করে। আমার বক্তব্যের সংক্ষিপ্ত সময়ের বিষয় হচ্ছে সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। কেন সোনামণিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, কেন অভিভাবকরা অংশগ্রহণ করাবেন, একটা হাদিসের মাধ্যমে বিষয়টা আমরা স্পষ্ট করতে চাই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জা রিহুহা তাইয়িবুন ওয়া তাআমুহা তাইয়িবুন। যে মুমিন কুরআন তেলাওয়াত করে, মুমিন এবং কুরআন তেলাওয়াত করে, ওই মুমিনের উদাহরণ হচ্ছে কমলা লেবুর মতো। সোনামণিরা বলো তো কিসের মতো? কমলা লেবুর মতো। কমলা লেবুর তাআমুহা তাইয়িবুন, খেতে খুব সুস্বাদু, আর রিহুহা তাইয়িবুন এবং ওর ঘ্রাণও খুব সুস্বাদু। খেতে সুস্বাদু না? ঘ্রাণ সুন্দর না? সুন্দর। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর ওই মুমিন যে কুরআন পড়ে না তার উদাহরণ হচ্ছে কামাসালিত তামরা, খেজুরের মতো। খেজুরের কি আছে? তাআমুহা হুলউন ওয়ালা রিহালাহা, খেজুর খেতে মিষ্টি কিন্তু তার কোনো গন্ধ
নেই, আছে খেজুরের গন্ধ? আছে খেজুরের গন্ধ নাই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও মাসালুল মুনাফিকিন লাযী ইয়াকরাউল কুরআন, যে মুনাফিক ঈমান নাই কিন্তু কুরআন তেলাওয়াত করে, তার উদাহরণ হচ্ছে কামাসালি রাইহানা। রাইহানা হচ্ছে এক জাতীয় ফুল, মনে করো আমাদের গোলাপ ফুল। গোলাপ ফুলের কি রয়েছে? গন্ধ রয়েছে না, সুন্দর ঘ্রাণ না, কিন্তু খেলে কি মজা পাওয়া যাবে? গোলাপ ফুল খাওয়া যাবে? যাবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন, ও মাসালুল মুনাফিকিল লাযী লা ইয়াকরাউল কুরআন, আর যে মুনাফিক ঈমান নাই আবার কুরআনও পড়ে না, সে হচ্ছে কামাসালিল হানজারা। হানজারা হচ্ছে এক ধরনের ফল, মনে করো মাকাল ফল, যার সুন্দর গন্ধও নাই খেতেও সুন্দর না। আচ্ছা এখন বলো সোনামণিরা, একটু খেয়াল করো যে চারটা জিনিস আমরা পেলাম। একটা হচ্ছে কমলা লেবু, যার ঘ্রাণও আছে খেতেও সুস্বাদু। আরেকটা হচ্ছে খেজুর, খেতে সুস্বাদু কিন্তু ঘ্রাণ নেই। তিন নম্বর হচ্ছে মনে করো গোলাপ ফুল, তার ঘ্রাণ আছে কিন্তু খেয়ে মজা পাওয়া যায় না। আর চার নম্বর হচ্ছে মাকাল ফল, যার ঘ্রাণও নাই খেতেও সুস্বাদু না, শুধু দেখতে সুন্দর। বলো তো চারটার মধ্যে কোনটা সুন্দর? একটু জোরে বলতে হবে, চারটার মধ্যে কোনটা সুন্দর? কমলা লেবু। কমলা লেবু উদাহরণ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী দিলেন? কমলা লেবু হতে গেলে দুইটা কাজ করতে হবে, কয়টা কাজ? একটা হচ্ছে মুমিন হতে হবে, অর্থাৎ ঈমান থাকতে হবে। দুই নম্বর হচ্ছে কোরআন পাঠ করতে হবে। সোনামণি সংগঠন, সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা এই কাজটা করে। সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে সোনামণিদেরকে যেমন কোরআন শেখানো হয়, যেমন হাদিস শেখানো হয়, ঠিক তেমনিভাবে আকিদা ঈমানের জ্ঞান দেওয়া হয়। সোনামণিরা, তোমরা যারা উপস্থিত রয়েছ, আমি দুই একটা প্রশ্ন করি। আজকে দেখিয়ে দিতে হবে যে সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে তোমরা কী শিখেছো। মুরব্বীরা যারা রয়েছেন তারা যেন বুঝতে পারে যে তোমরা ঈমানের কিছু জ্ঞান এখান থেকে শিখছো। আমাকে কে একজন দাঁড়িয়ে সাহস করে উত্তর দিবে যে ঈমানের পারিভাষিক সংজ্ঞা কী? ঈমান কাকে বলে, কে বলবা? ভাই মাইক্রোফোনটা একটু ওখানে দেন, ওইখানে ওইখানে। মাশাআল্লাহ, প্রিয় অভিভাবকবৃন্দ, আপনারা সোনামণির মুখ থেকে ঈমানের যে সংজ্ঞা শুনলেন, আপনারাই বা চিন্তা করেন আপনারা কতজন এই সংজ্ঞাটা বলতে পারবেন। আরও যদি দু একটা আমি দেখাতে চাই, আরও একজনকে উত্তর দিবা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মানুষ ছিলেন, আমরাও সবাই মানুষ, তাহলে আমরা তার অনুসরণ কেন করব? অর্থাৎ রাসূলের মধ্যে এবং আমাদের মধ্যে পার্থক্য কি? দলিল সহ উত্তরকে দিবা। এখানে একটু ভাই মাইকটা দেন। আমরা যে রাসূলের অনুসরণ করব, কেন করব? আমরাও তো মানুষ, তিনিও মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম আব্দুল্লাহ আল কাউসার, আমি দারুসসালাম সরফিয়া মাদ্রাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মানুষের মধ্যে পার্থক্য হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট ওহী আসতো, মানুষের নিকট তা আসে না। সূরা কাহাফ 110 নম্বর আয়াত। মাশাআল্লাহ, এরকম কোরআন হাদিসের পাশাপাশি আকিদার জ্ঞান, দোয়া, আদব সব কিছুই শিক্ষা দেওয়া হয় সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে। একটু আগে সভাপতি সাহেব বলে গেলেন যে সোনামণিরাই আগামী দিন যুবসংঘ হবে, যুবসংঘ থেকে আন্দোলন হবে। সোনামণি মূলত ঈমান, আমল, আখলাক সব দিক থেকে একজন আদর্শ মানুষ তৈরি করে, আর এই তৈরির মূল প্ল্যাটফর্ম হচ্ছে এই কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় তারা এই জ্ঞানগুলো আহরণ করে, তারা এগুলো শিখে, এরপরে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক যে বৈঠক হয় এটাকে তারা বাস্তবে প্রশিক্ষণ লাভ করে
এবং তাদেরকে পরিচর্যার মাধ্যমে একজন আদর্শ সোনামণি হিসেবে গড়ে তোলা হয়। এরপর যখন যুব সংঘে যোগদান করে, যখন 15-এর উপরে বয়স হয়ে যায়, তখন তাকে শিক্ষা দেওয়া হয় কিভাবে মানুষের কাছে দাওয়াত নিয়ে যেতে হবে। তো দাওয়াত নিয়ে যাওয়ার পূর্বে নিজের ভিতরে আদর্শ প্রতিষ্ঠা করা, নিজেকে সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলা, এই কাজটা করে সোনামণি সংগঠন। আর তার প্রাথমিক প্ল্যাটফর্ম হচ্ছে এই কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। যদি সময় থাকতো আমি হয়তো আরও একটু দেখাতে পারতাম, কিন্তু সময় সংক্ষেপ। ইমানের যে সংজ্ঞাটা বললো আমি একটু সংক্ষেপে এক মিনিটে দেখিয়ে যাই। ইমানের সংজ্ঞাটা আমরা কী শুনলাম? ইমান হচ্ছে তিনটা জিনিসের সমন্বিত নাম। একটা হচ্ছে মুখে বিশ্বাস, একটা হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, তিন নাম্বার হচ্ছে কর্মে বাস্তবায়ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইমানের 60 অথবা 70-এর অধিক শাখা রয়েছে, এর মধ্যে সর্বোত্তম শাখা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা। এটা হচ্ছে মুখ দিয়ে করা ইমানের একটি শাখা। আর সর্বনিম্ন শাখা কি? রাস্তা হতে কষ্টদায়ক বস্তু দূরে সরিয়ে দেওয়া। এটা হচ্ছে হাত দিয়ে অথবা পা দিয়ে, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করতে হয়। আর আরেকটি এই হাদিসের শেষে রয়েছে লজ্জাশীলতা ইমানের একটি অঙ্গ। লজ্জাশীলতা আমরা কিন্তু দেখতে পাই না, মুখে বলতেও পারি না, কাজে বাস্তবায়ন করার কিছু নাই, কিন্তু লজ্জা মানুষের অন্তরের বিষয়, ভিতরের বিষয়। কিন্তু তার কাজকর্ম দেখে আমরা বুঝতে পারি যে ছেলেটা লজ্জা পাচ্ছে অথবা মেয়েটা লজ্জা পাচ্ছে। তাহলে দেখেন ইমানের 60 অথবা 70-এর অধিক শাখা থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটার কথা বললেন, যেখানে তিনটার মাধ্যমে ইমানের পুরোপুরি সংজ্ঞাটা চলে এসেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলতে হয়, আর রাস্তার থেকে কষ্ট দেখ বস্তু হাত দিয়ে বা পা দিয়ে কর্মের মাধ্যমে সরিয়ে দিতে হয়, আর লজ্জা অন্তরের মাধ্যমে করতে হয়। এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে এই তিনটি একসাথে করেই ইমান হয়, কোনোটিকে বাদ দিয়ে ইমান নয়। তবে সবগুলোর গুরুত্ব কিন্তু সমান নয়। একজন লা ইলাহা ইল্লাল্লাহ মুখে না বললে সে যেমন, আর একজন হয়তো রাস্তাতে একটা জিনিস পড়ে আছে সেটা সরিয়ে দিল না, দুইজন সমান নয়। এজন্য বলা হচ্ছে বিশ্বাস হচ্ছে মূল, অন্তরের বিষয়টা হচ্ছে মূল, কিন্তু কর্মটা কাজটা শাখা। এটা না থাকলে পূর্ণ মুমিন হবে না, কিন্তু সে মুমিন, একবার মুমিন থেকে বেরো হয়ে যাবে না। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রতি বছর আপনাদের প্রতিষ্ঠানসমূহ এবং আপনাদের বাড়িতে যেসব সোনামণি থাকবে তাদেরকে অংশগ্রহণ করার চেষ্টা করবেন, এবং সোনামণি সংগঠনের যেসব জায়গায় শাখা নাই আপনারা সহযোগিতা করে শাখা খুলে দেওয়ার চেষ্টা করবেন। সার্বিকভাবে সহযোগিতার মাধ্যমে সোনামণি সংগঠনকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন, এই কামনা রেখে আমার কথা শেষ করছি। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি কেন্দ্র সহপরিচালক নাজবুল নাইম ভাইকে, তার গুরুত্বপূর্ণ মূল্যবান যে বক্তব্য তুলে ধরলেন আমাদের সামনে। আজকে সোনামণি আগামী দিনের যুব সংঘ, এজন্য আমরা পেয়েছি আজকে বাংলাদেশ আহলেদ যুব সংঘ দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলার পক্ষ থেকে দুইজন দায়িত্বশীল ভাই, আজকে কেন্দ্রীয় যুব সংঘ দায়িত্বশীল তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তারই একজন আমাদের দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলার প্রশিক্ষণ সম্পাদক ছিলেন জনাব সাজিদুর রহমান সাজিদ ভাই, বর্তমান তাকে কেন্দ্র দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করবেন বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ। আমি সাজিদ ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار أنهار خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام إلى آخر الآية سورة الإبراهيم 14 نمبر سورة 23 نمبر آية।
সোনামণি জেলা সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2024 এ উপবিষ্ট সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট প্রাণের কচিকাঁচা সোনামণিরা এবং যুব সংঘের দায়িত্বশীল কর্মী ভাই ও বৃন্দরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই যিনি আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে দিনই এই আজকের এই আয়োজনকে সফল করার লক্ষ্যে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছুটে এসে এই সম্মেলনে যোগদান করার তৌফিক দান করলেন। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মনির মণিকোঠা থেকে শেখ রব্বে কারিমের বারগাহে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ, হলো না আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের আদর্শ ব্যক্তি পারিবারিক সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে, যিনার রেখে যাওয়া আদর্শ রীতিনীতি সংস্কৃতি এবং বাণীগুলোই অনুসরণের মাধ্যম দিয়ে ইহকাল এবং পরকালীন কল্যাণ অর্জন করার একমাত্র পথ। সে মহামানবের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি দেখছি সোনামণিরা গরম লাগছে তোমাদের সবাইকে, তোমরা তো রৌদ্রের মধ্যে ফুটবল খেলোয়াড়, তখন তো ক্লান্তি আসে না। তাকবীর হবে ইনশাআল্লাহ, লিল্লাহে তাকবীর হয়নি, লিল্লাহে তাকবীর, ইসলাহুল বায়ানে কাঁপাও না, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। আমি শুরুতেই তোমাদের সামনে সালাম পরিবেশন করেছিলাম, তোমাদের মধ্যে কত সালামের অ্যানসার করেছ আর কত খেয়ালই করুনি, আবার কেউ অলসতায় সালামের উত্তর দেওনি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি এটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাকে কেউ সালাম দেয় উত্তরটা কেমন হবে তার চেয়ে সুন্দর। আমি যদি বলি আসসালামু আলাইকুম, তোমাদের উত্তর কি হবে সবাই বলো তো? আর যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, আবার যদি আমি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাশাআল্লাহ। তাই যখনই সালাম পরিবেশিত হবে তোমাদের সামনে, মনে রাখবা এই সালাম মূলত তোমার জন্য দোয়া। আমি যখন বললাম আসসালামু আলাইকুম, অর্থাৎ আমি বলছি যে তোমার উপরে শান্তি অবতীর্ণ হোক, শান্তি বর্ষিত হোক। সালাম হচ্ছে তাহিয়াতুল ইসলাম, ইসলামের অভিবাদন হচ্ছে এই সালাম। আমি একটি আয়াত তেলাওয়াত করলাম, সূরা ইব্রাহিমের 23 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদেরকে জান্নাতে দাখিল করা হবে, যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত হয়, সেখানে তারা তাদের প্রতিপালকের অনুমতিক্রমে চিরকাল থাকবে এবং সেখানে তাদেরকে শান্তির বার্তা দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হবে। অর্থাৎ আমরা যেদিন এই দুনিয়ার কর্মব্যস্ত জীবন এবং এই দুনিয়ার যত ঝড় ঝাপটা, যত জয় পরাজয় সফলতা ব্যর্থতা সমস্ত কিছু যখন শেষ করে আমরা মালাকুল মউতের সামনে চলে যাব, মালাকুল মউত এসে আমাদের প্রাণ পাখিটা হরণ করে নিয়ে চলে যাবে, এরপরে বারজাখী জীবন স্টার্ট হবে, আমাদের পরকাল শুরু হবে, বিচার হবে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমতে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জান্নাতে আমরা যদি দাখিল হতে পারি, তাহলে সেই চির সুখের স্থানে মালাইকরা ফেরেশতারা আমাদেরকে অভিবাদন জানাবে, সালামুন আলাইকুম। আমাদেরকে তা ফেরেশতারা তখন আমাদেরকে সালাম বিনিময় করবে, বলবে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। কে কে এখান থেকে জান্নাতে যেতে চাও হাত তোলো, জান্নাত যেতে চাই ইনশাআল্লাহ? আমরা চাই না যে মালাইক ফেরেশতারা আমাদেরকে সালাম দিয়ে আমাদের অভিনন্দন করুক, চাই কি না? তাহলে জান্নাতের ওই আমল এই পৃথিবীতে চালু করতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? হাত নামাও। একজন পিতার কাছে, একজন পিতা যখন একটা সোনামণি কচি বাচ্চা যখন প্রথমবার আব্বু বলে ডাকে, এটা পিতার কাছে
কতটা যে প্রাপ্তি এটা একজন পিতা বোঝে। তুমি যেদিন প্রথম তোমার বাবাকে আব্বু বলে ডেকেছিলে, সেদিন তোমার পিতার হৃদয়টা মায়া মমতায় কতটা যে পূর্ণতা পেয়েছিল সেটা তোমার বাবা ভালো বোঝে, তুমি বুঝবা না যতদিন না তুমি নিজে পিতা হচ্ছ। তোমার মায়ের ক্ষেত্রেও তাই, যখন মাকে প্রথম আম্মু বলে ডাক দিয়েছিলে, মা বলে ডাক দিয়েছিলে, তোমার মা কতটা যে খুশি হয়েছিল এবং কত মানুষকে যে বলে বেরিয়েছে যে আমার ছেলেটা আমার মেয়েটা আজকে আমাকে আম্মু বলে ডাকছে, কি যে আনন্দ! এই সোনার কচি বাচ্চা তুমি, সোনার টুকরা সোনামণি তুমি, যেদিন আব্বু আম্মুকে আসসালামু আলাইকুম বলে অভিবাদন করেছ, তোমার চাচাকে, তোমার সহপাঠীকে, তোমার উস্তাদজিকে যখন তুমি প্রথম আসসালামু আলাইকুম বলেছিলে, সেদিন একই অনুভূতি ওই মানুষগুলোর মধ্যেও কিন্তু এই অনুভূতিগুলো সৃষ্টি হয়েছিল। বোঝাতে যাচ্ছিলাম, আমরা সালাম শুনলে যতটা প্রশান্তি অনুভব করি, পৃথিবীতে এমন আর কোনো কথা নাই, দুনিয়াবি কোনো কথা নাই যেটা দিয়ে মানুষকে শান্ত করা যায়। একজন রাগান্বিত অবস্থায় আছে, তোমার উপর শত্রুতা অবস্থায় আছে, তো সেই অবস্থায় তুমি যদি তার সঙ্গে কথা না বলো তাহলে কিন্তু এই শত্রুতা কোনোদিনও কাটবে না। একজনের সঙ্গে খেলার ছলে মারামারি হয়ে গিয়েছে, সে তোমার সঙ্গে কথা বলছে না, তো তুমি কি করবা, গিয়ে তাকে একবার সালাম দিবা, আসসালামু আলাইকুম। তোমার কি মনে হয় সে সালাম নিবে না? অবশ্যই কিন্তু সালামের উত্তর দিবে। আর তোমাদের মধ্যে যে একটা কন্দল সৃষ্টি হয়েছিল, একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল, এটা নিমেষেই ঘুচে যাবে ইনশাআল্লাহ। নিমেষেই তোমাদের মধ্যে আবার বন্ধুত্ব এস্টাবলিশ হবে, আবার বন্ধুত্বের সৃষ্টি হবে। আমরা চাই একে অপরের মধ্যে এই সালামের বিনিময় করব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লায়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন। তোমরা এই অনেকেই হাদিসটা পড়েছো, তোমরা অনেকেই হাদিসটা সম্পর্কে অবগত, মুখস্থ আছে, যদি বলতে বলি এখানে একাধিক জন বলতে পারবা, সেটা কি? তুতিউ তুআম ওয়া তাকরাউ সালাম আলামা আরফতা ওয়া মাল্লাম আরফতা ওয়া মাল্লাম তারিফ। যে ইসলামের মধ্যে উত্তম কাজগুলোর মধ্যে একটি হচ্ছে অন্যকে খাওয়ানো। তো তুমি যখন ভালো কিছু খাচ্ছ, তোমার বাবা মা হয়তো বা এসে তোমাকে কিছু ভালো খাবার দিয়ে গেছে, তো তুমি যখন খাচ্ছ, তোমার যে সবচেয়ে কাছের বন্ধুটা, সেই কাছের বন্ধুকে তুমি তোমার খাদ্যের মধ্য থেকে একটু খাদ্য তার কাছে পরিবেশন করবে, যে বন্ধু তুমিও নাও, পারবে না ইনশাআল্লাহ, আজকে আমি একটু ভালো খাবার এনে আমার আব্বু আম্মু এনে দিয়েছে, সো তুমি একটু নাও। সেও যেদিন কোনো ভালো খাবার পাবে তোমাকে কিন্তু ছেড়ে সে খেতে পারবে না। এর মাধ্যম দিয়ে তোমাদের মধ্যে পারস্পরিক হৃদ্যতার বন্ধনটা গভীর হবে। ঠিক সেমনিভাবে তোমরা তোমাদের পড়ালেখাটাকেও ভাগ করে নিবা। তোমরা যখন ভালো কিছু, তুমি যেই জিনিসটা তুমি ভালো বোঝো, তোমার যেই বন্ধু সেটা কম বোঝে, সেটা তুমি তাকে বোঝাবা, আর সে যেটা ভালো বোঝে সে আবার তোমার, তুমি যেটা কম বোঝো সে তোমাকে সেটা বুঝিয়ে দেবে। এভাবে আমরা একে অপরের সহযোগী হব, একে অপরের শুভাকাঙ্ক্ষী হব ইনশা আল্লাহ। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসলামের মধ্যে আরেকটি ভালো কাজ হচ্ছে তাকরাউ সালাম, সালামের প্রচলন ঘটিয়ে দেওয়া। আলামান আরাফতা ওয়া মাল্লাম তারিফ, তুমি যাকে চেনো, তুমি যাকে চেনো শুধু কি তাকেই সালাম দিবে, নাকি যাকে চেনো না তাকেও সালাম দিতে হবে? এজন্য তোমার মাদ্রাসাতে আগত অথবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ যে কোনো মানুষকে, যাকে তুমি দেখতে পাও না কেন, সবাইকে সালাম বিনিময় করবা। সালাম মানে শান্তি, সালামের মাধ্যম দিয়ে আমরা অন্যের শান্তি কামনা করি। ইসলামের একটি সুন্দর অভিবাদন হচ্ছে এই সালাম, সালামের মাধ্যম দিয়ে আমরা একে অপরের মন জয় করবো ইনশাআল্লাহ। সালামের মাধ্যম দিয়ে জান্নাতি যে একটা রীতি রেওয়াজ যেটা জান্নাতে কায়েম হবে ইনশাআল্লাহ, সেটা আমরা দুনিয়াতেই চালু করে আমরা দুনিয়াতেই জান্নাতের একটা পরিবেশ সৃষ্টি করবো ইনশাআল্লাহ। এর মাধ্যম দিয়ে যেমন তুমি মানুষের মন জয় করতে পারবে, মানুষের হৃদয় স্থান নিতে পারবে, ঠিক তেমনিভাবে তোমার পিতামাতা যখন দেখবে আমার সন্তানটা সালাম দিয়ে মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলে, তোমার পিতামাতাও তোমার এই বিহেভিয়ারে, তোমার এই আচরণে মুগ্ধ হবে এবং তোমার জন্য দোয়া করবে, ওস্তাদজিরাও দোয়া করবে। আসো আজ থেকে আমরা তাহলে ইসলামের একটি ভালো কাজ, সালামের প্রচলন ঘটাবো এবং মুসাফাহা করব, মানুষের সঙ্গে কুশল বিনিময় করব, নিজের বন্ধুর সাথে, উস্তাদজির সাথে, পরিচিত অপরিচিত, আত্মীয় স্বজন, পিতামাতা, সবার সাথে।
এই সংক্ষিপ্ত নসিহা পেশ করে আমি আমার সংক্ষিপ্ত এই আলোচনা এখানে টেনে দিচ্ছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকের এই জেলা সম্মেলন দেখে আমাকে খুব ভালো লাগছে যে আমরা ইনডোর থেকে বেরিয়ে এসে আউটডোরে এত সুন্দর একটি ব্যবস্থাপনা করতে পেরেছি, আল্লাহর জন্য শুকরিয়া। এবং যারাই এই ব্যবস্থাপনার পিছনে রয়েছে তাদের সকলকে সকলের জন্যই আমি দোয়া কামনা করছি, আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, আগামীতে আরও বড় পরিসরে এই সোনামণি সম্মেলন এবং জেলাতে আহলে হাদিস আন্দোলন এবং যুবসংঘের যে কোনো সম্মেলনগুলো আমরা যেন বড় পরিসরে করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই আজকের এই সমাবেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আগামী দিনের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য কবুল করুন, তোমাদেরকে আরও স্কিল ডেভেলপ করার তৌফিক দান করুন, তোমরা এক একটা বিষয়ে পারদর্শী হয়ে ওঠো, এই দোয়া রেখে আমি আমার আলোচনায় টেনে দিচ্ছি। আকুলু কৌলি হাযা, আস্তাগফিরুল্লাহি লি ওয়ালিকুম আসারিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু খাইরান জাযা। আমরা নাতি দীর্ঘ আলোচনা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি, ঠিক কিনা? সোনামণি কী দরকার এখন? এটা জাগরণই চাই নাকি? সবাই কি চায় জাগরণ? একটা যদি চাওয়া হয় তাহলে আমরা দিব, আর যদি না চাওয়া তাহলে বক্তৃতা চলবে, কোনটা? সবাই একটু উঠেন, দাঁড়ান তো একটু, সবাই অনেক ক্লান্ত হয়ে গেছে, পেট সোজা করেন একটু, বইটাকে ঝেড়ে নি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ, লিল্লাহে তাকবীর। এ পর্যায়ে আমরা একটা জাগরণী শুনব, দারুসালাম সালাফিয়া মাদ্রাসা ছাত্র চতুর্থ শ্রেণীর মোহাম্মদ হামজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনামণি এক ফুটন্ত গোলাপের নাম, রাসূলের আদর্শে জীবন গড়ার সংগ্রাম। সোনামণি এক ফুটন্ত গোলাপের নাম, রাসূলের আদর্শে জীবন গড়ার সংগ্রাম। দশটি গুণাবলীর নীতি বাক্য বাজ, জীবন গড়ার তবে না বাজ। দশটি গুণাবলীর নীতি বাক্য বাজ, জীবন গড়ার তবে না বাজ। পথ হারা পাবে পথের সন্ধান, পথ হারা পাবে পথের সন্ধান, দূর হয়ে যাবে যত পুরুষ কুনাম। সোনামণি এক ফুটন্ত গোলাপের নাম, রাসূলের আদর্শে জীবন গড়ার সংগ্রাম। সোনামণি এক ফুটন্ত গোলাপের নাম, রাসূলের আদর্শে জীবন গড়ার সংগ্রাম। এ নামে যে এত মধুর দয়া ফুল করার জাদু, এ নামে যে এত মধুর দয়া ফুল করার জাদু, মুমিন হৃদয়ের কামনা, দেশি তোরে দয়ের বাসনা। মুমিন হৃদয়ের কামনা, দেশি তোরে দয়ের বাসনা। সর্বত্র বিরাজিত যার সুনাম, সে যে সোনামণি, সে যে এক পুষ্পকলি। সোনামণি এক ফুটন্ত গোলাপের নাম, রাসূলের আদর্শে জীবন গড়ার সংগ্রাম। সোনামণি এক ফুটন্ত গোলাপের নাম, রাসূলের আদর্শে জীবন গড়ার সংগ্রাম। রাসূলের আদর্শে জীবন গড়ার সংগ্রাম, রাসূলের আদর্শে জীবন গড়ার সংগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা চমৎকার সুরলিত কণ্ঠে সোনামণি জাগরণী শুনলাম, কেমন লাগলো? যাদের কণ্ঠ আছে অবশ্যই আমাদেরকে একটু পরিচর্যা করতে হবে, তাহলে এই ধরনের মঞ্চে আমরা গাইতে পারবো ইনশাআল্লাহ, নাকি? আগামীতে যেন আমরা এরকম আরও গাইতে পারি ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের বক্তব্য নিয়ে এসছে দারুসসালাম সালাফিয়া মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ ওহিদুল ইসলাম অদু।
জনাব মোহাম্মদ ওয়াদি ইসলাম আদুকে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে পূর্ব সাংগঠনিক জেলা দিনাজপুর যুব সংঘের ত্রিবার্ষিক সম্মেলন ও সোনামণির সাংস্কৃতিক প্রতিযোগিতা এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবর্গ। এখানে আজকের এই সভার সভাপতিত্ব করছেন আমাদের এই পূর্ব সাংগঠনিক জেলার জেলা অফিস মাদ্রাসা জালুদ সালাম ও ছালাবিয়া বিরামপুর। এখানে আজকের এই সভার সভাপতিত্ব করছেন আমার মাদ্রাসা জালুদ সালাম ও ছালাবিয়ার সুযোগ্য অধ্যক্ষ আবু দাহের বীর আব্দুল মান্নান এবং এখানে সোনামণি কাছাকুচিরা যারা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছেন এবং যে প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করেছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এবং ধন্যবাদ। আমি আজকে কেন্দ্রীয় নেতৃবর্গের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনাদের মার্কাজের আন্ডারে রংপুর বিভাগের যেগুলো সালাফি মাজহাবের প্রতিষ্ঠান সেই সালাফি মাদ্রাসার প্রতিষ্ঠানের আজকে অনুষ্ঠানে যে কচুগাছারা অংশগ্রহণ করেছেন মাশাআল্লাহ। কিছুক্ষণ আগে একজন জাগরণী পেশ করলেন আমার এই প্রতিষ্ঠানের ছাত্র, কতই না সুন্দর তার কণ্ঠ। এরকম আমরা সালাফি মাজহাবের যারা কোরআন এবং সহি হাদিসকে আঁকড়ে ধরে সামনে অগ্রসর চর্চা করছি, কেন্দ্র মেহমানদের উদ্দেশ্যে বলে যাই, আপনারা আপনাদের কর্মপদ্ধতির মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলোকে কিভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায় সেগুলো আপনারা লক্ষ্য রাখবেন। আজকে আমি আমার এই প্রতিষ্ঠান 2017 সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয় এই মাদ্রাসা দারুস সালাম ও সালাফিয়া। আমি অদ্যাবধি প্রতিষ্ঠাতা লগ্নে এই মাদ্রাসার একজন দায়িত্বে আছি। আপনারা দোয়া করবেন যতদিন আল্লাহ পাক বেঁচে রাখে ততদিন যেন আমরা এই কোরআন এবং সহি হাদিসের আকিদার পোষণ মাদ্রাসাগুলোকে আমরা দেখাভাল করতে পারি এবং কোরআন এবং সহি হাদিসের সুপ্রতিষ্ঠার লক্ষ্যে আমরা যেন কাজ করে যেতে পারি। এই বলে আজকের এই সভার সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জাজাকুমুল্লাহ খায়ের দিক নির্দেশনামূলক বক্তব্য দিলেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম আদু ভাই। এ পর্যায়ে আজকে যে সোনামণি জেলা সম্মেলন, যাদেরকে নিয়ে আজকে এই সম্মেলন, তাদের আপনারা দেখেছেন যে সোনামণি সিলেবাসে 20 সেপ্টেম্বর সারা বাংলাদেশে বিভিন্ন জেলা ডেট নিয়ে তারা জেলা সম্মেলন করতেছেন, অনেকে করে ফেলেছেন, অনেকে করবেন। তার ধারাবাহিক আজকে আমরা কেন্দ্রের প্যাটার্নে, যদি হচ্ছে কেন্দ্রের মতো করতে পারবো না আমরা, তবে চেয়েছিলাম যে কেন্দ্রের প্যাটার্নে করতে পারি কিনা, একদিন প্রতিযোগিতা এবং একদিন অনুষ্ঠান, সেটাই কিন্তু আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি। তো দোয়া করবেন আগামীতে যেন আমরা আরও ভালোভাবে করতে পারি, এর চেয়ে আরও ভালো করার চিন্তাভাবনা আসে না আমাদের ইনশাআল্লাহ। তো আমরা গতকালকে প্রতিযোগিতা নিয়েছি, পুরস্কার বিতরণ অনুষ্ঠান আছে। আমি সোনামণিদেরকে বলবো তোমাদের জন্য মজার একটি সংলাপ রয়েছে, সে সংলাপটি হয়তো আমরা কিছুক্ষণ পরে করবো, আমরা আমাদের প্রধান অতিথি আসার পূর্বে
যে সংলাপ থেকে আমরা অনেক আনন্দ বিনোদন সেখান থেকে নিব, সাথে সাথে আমরা অনেক শিক্ষা গ্রহণ করব সেটাকে থেকে। এ পর্যায়ে এসো হে সোনামণি রাসূলুল্লাহ আদর্শে নিজেকে গড়ি, এই স্লোগানকে সামনে রেখে আদর্শ জাতীয় শিশু কিশোর সংগঠন সোনামণি এর কেন্দ্রীয় পরিচালক রবিউল ইসলাম, সম্মানিত পরিচালককে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কি তোমরা রাগ করেছো নাকি? কই উত্তর দিলেন না জোরে তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সোনামণি দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়ন উপলক্ষে জেলা পর্যায়ে বাছাই পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আহলেদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলেদিস যুব সংঘ, সোনামণি আল আওন এর বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল সুধি ও দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে বসা ছোট্ট সোনামণিরা, পদ্মার অন্তরালে ছোট্ট সোনামণি ও অভিভাবিকা, সোনামণি একটি আদর্শ জাতীয় শিশু কিশোর সংগঠন। এই সংগঠন কি কাজ পরিচালনা করছে, তাদের লক্ষ্য কি, তাদের উদ্দেশ্য কি, এইগুলোকে প্রত্যেকটি গ্রাম থেকে গ্রামান্তরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ঐকান্তিক লক্ষ্য নিয়েই সোনামণি সংগঠন যেভাবে কেন্দ্রীয়ভাবে সম্মেলন করে সেটাকে জেলা পর্যায়ে, এমনকি আমরা উপজেলা পর্যায়ে এবং শাখা পর্যায়ে এরকম এক আয়োজন করার তীব্র বাসনা আমাদের মধ্যে রয়েছে। সোনামণি সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে শিশু কিশোরদের মধ্যে ইসলামী চেতনা সৃষ্টি ও তদনুযায়ী জীবন ও সমাজ গড়ে তোলার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার মাঝে মধ্যে একটি কথা বলেন, চেতনাহীন মানুষ মৃত লাশের মতো, যার মধ্যে চেতনা নেই তার দ্বারা বড় ধরনের কিছু আশা করাটা দ্রুহ, তার মধ্যে বড় সাহসিকতা, বড় ঝুঁকি নেওয়ার মতো সাহস তার মধ্যে হবে না। কিন্তু যদি ছোট থেকেই ইসলামী চেতনা উজ্জীবিত হয় তাহলেই কিন্তু তারা যখন বড় হবে, তারা যখন পরিবারের একটা অন্যতম সদস্য হবে, চাই সে পুরুষ হোক বা নারী হোক, সে বড় ধরনের একটা ভূমিকা পালন করতে পারবে। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, আপনারা ইতিপূর্বে কথাগুলো শুনেছেন, বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে বড় দুশ্মন ছিল আবু জেহেল। এ আবু জেহেলকে হত্যা করেছিল ছোট্ট দুই বালক। সেই দিন পাশ থেকে বলল, চাচা বলে দিন যেই মানুষটি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি কষ্ট দেয়, গালি দেয়, আঘাত করে এমন মানুষকে চিনিয়ে দিন, আবু জেহেল কোথায়? ছোট্ট দুই বালক
মুয়াজ এবং মুআব্বিস দুইজন ছুটে গিয়ে আবু জেহেলকে যেভাবে ধরাশায়ী করেছিল, আবু জেহেল দুঃখ করে বলেছিল, আজকে যদি আমি কোনো বড় নেতার মাধ্যমে যদি নিহত হতাম তাহলে কত নে ভালো হতো, ছোট্ট দুই বালকের মাধ্যমে আমি আজ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলাম, এত বড় আমি ক্ষমতাধর নেতা হয়েও এই সামান্য বাচ্চার হাতে আমি আজকে নিহত হলাম। প্রিয় ভাইরা আমার, তারা কি কারণে এইরকম উদ্যোগ গ্রহণ করেছিল? ছোট্ট দুই বালক, এর মধ্যে চেতনা হয়েছিল আমাদের নবীকে গালি দিবে, আমার নবীকে আঘাত করবে, এটা হতে পারে না, এটা সহ্য করা যায় না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন আল আমিন, তিনি অত্যন্ত বিশ্বস্ত মানুষ, তাকে গালি দিবে এটা মেনে নিতে পারেনি কারা? ছোট্ট কিশোর দুই বালক। সেই চেতনায় উজ্জীবিত করতে চায় সোনামণি সংগঠন ছোট্ট থেকেই সোনামণিদেরকে। তারা আজকে আমরা দেখেছি বাংলাদেশের এই অবস্থা যখন নাজুক, বাংলাদেশের অবস্থা যখন অত্যন্ত করুণ, যখন বড় বড় দলগুলো যখন বাংলাদেশের এই স্বৈরাচার শাসনকে যখন উৎখাত করতে ব্যর্থ হয়েছে, ঠিক এমনি সময় কিছু যুবক যখন মাঠে নেমে আসলো তখনই কিন্তু এই স্বৈরাচারের পতন হয়েছে। ঠিক এমনিভাবে আমরা ছোট্ট সোনামণিদেরকে গড়ে তুলতে চাই রসুলের আদর্শে, এটা উদাহরণ দিলাম মাত্র, কিন্তু আমরা সে আদর্শও নিতে চাই না, আমরা আদর্শ নিতে চাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবন গঠন করেছেন, যেভাবে তিনি সমাজ পরিচালনা করেছেন, যেভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, সে আদর্শেই আমরা আমাদের সোনামণিদেরকে গড়ে তুলতে চাই। তবে সেখান থেকে আমাদের একটাই শিক্ষণীয় যে, যদি সোনামণিদের মধ্যে চেতনা উজ্জীবিত হয়, যদি সোনামণিদের মধ্যে আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ তাদের হৃদয় পটে প্রস্ফুটিত হয়, তাহলে এই সোনামণি আগামী দিনের সত্যিকারের দেশনায়ক হবে, সত্যিকারের সুন্দর দেশ পরিচালনা করতে সমর্থ হবে ইনশাআল্লাহ। আজকে যারা আমার সামনে তোমরা সোনামণি বসে আছো, আমি দেখতে পাচ্ছি এখানে রাষ্ট্রপ্রধান আছেন, আমি দেখতে পাচ্ছি এখানে জেলা প্রধান আছেন, আমি দেখতে পাচ্ছি এখানে ম্যাজিস্ট্রেট আছেন, এখানে অনেক কেউ আছে, আমরা হয়তো অনেকেই বুঝতে পাচ্ছি না কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে আছে। আজকে যারা জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন, আজকে যারা দেশের প্রধান হয়ে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টার দায়িত্ব পালন করছে, তারাও কি তোমাদের মতো সোনামণি ছিল কিনা বলো, সোনামণিরা তোমাদের মতো ছোট ছিল কিনা, জোরে বলো ছোট ছিল কিনা, তোমাদের মতো এইরকম মাদ্রাসা বা স্কুলে পড়েছে কিনা? তাহলে কি সেই স্বপ্ন তোমরা দেখতে পারো না, পারো কিনা বলো, সেই স্বপ্ন দেখতে পারো? আগামী দিনে তোমরা ন্যায়পরায়ণ হবে, সত্যবাদী হবে, ঘুষখোর দুর্নীতিবাজ যারা রয়েছে তাদেরকে উৎখাত করে তোমরা ন্যায় এবং সত্যের ভিত্তিতে দেশ পরিচালনা করার শপথ নিতে পারো, পারো শপথ দিতে? সবাই হাত তুলে দেখাও। আমরা আগামী দিনের সুন্দর দেশ গঠন করতে চাই, আজকে হাত নামাও, আগামী দিনের সুন্দর দেশ গঠন করতে চাই, এজন্য আমরা একেবারে নিজ পর্যায়ে হাত দিতে শুরু করেছি। মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার 1994 সালের 23 সেপ্টেম্বর ও শুক্রবার এই সংগঠনটি কায়েম করেছিলেন। যুবকদের মধ্যে যুবকেরা কাজ করে, আন্দোলনের মধ্যে মুরব্বীরা কাজ করে, মহিলাদের মধ্যে মহিলারা কাজ করে, কিন্তু যদি ছোট্ট থেকে সোনামণিদেরকে গঠন করা যায়, তাদের আকিদার ভিত্তিকে মজবুত করা যায়, তাদের ইমানকে যদি শক্তিশালী করা যায়, তাহলে শত বুলেট তাদের সামনে আসলেও কখনো তারা মিথ্যা কথা বলবে না। কি তোমরা মিথ্যা কথা বলবে? কখনো তারা মিথ্যা কথা বলবে না, কখনো তারা চুরির সাথে জড়িত হবে না, কখনো তারা ঘুষের সাথে জড়িত হবে না, কখনো তারা অন্যায়ের সাথে জড়িত হবে না, তারা সুন্দর হয়ে গড়ে উঠবে। আর এই সোনামণিরা যখন গড়ে উঠবে তখনই তারা যুব সংঘের হাল ধরবে, এই যুবকেরা একসময় আন্দোলনের হাল ধরবে। এইভাবে যদি প্রত্যেকটা গ্রাম থেকে গ্রামান্তর, প্রত্যেকটি ঘর যদি ওহির আলোয় উদ্ভাসিত হয়, তাহলে এই বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। মুহতারাম আমিরে জামাতের ওই স্বপ্নটাই ছিল, আমরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। ইতিপূর্বে আমরা দেখেছি সোনামণি সম্মেলন নওদাপাড়ার মাটিতে,
যে কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এবার দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলায় এই সম্মেলনের আয়োজন করেছে। শুধু আজকে দিনাজপুর পূর্ব নয়, গতকালকে আমরা প্রায় 200 সোনামণি উপস্থিত ছিল, দিনাজপুর পশ্চিম সাংগঠনিক জেলায় উপস্থিত ছিলাম। আজকের এই দিনে নদাপাড়ার মাটিতেও একই রকমই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আশা করছি এই বছরে প্রায় 10টি সম্মেলন আমাদের বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে। এইভাবে সোনামণিদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান করতে চাই, তাদের আকিদার সংস্কার করতে চাই, তাদের আমলের সংস্কার করতে চাই, তাদেরকে সত্যিকারের দেশপ্রেমিক করে গড়ে তুলতে চাই। এজন্য সোনামণি সংগঠনের 5 নম্বর নীতিবাক্য হলো আদর্শ পরিবার গড়ি এবং দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করি। আজকে যারা মিথ্যা স্লোগান দিয়ে দেশের জনক দেশের সেবক সাজতে চাই, তারা ধোকাবাজ, তারা প্রতারক। আমরা তাদেরকে প্রতিহত করতে আমরা সোনামণি সংগঠনের মধ্য দিয়ে সোনামণিদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চাই। আজকে যারা দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করেন, তারা সমাজ সেবার নামে মানুষকে শোষণ করে থাকেন। কি সোনামণিরা, তাই না? একটু আগে তোমরা বিভিন্ন বক্তব্যের মধ্যে শুনেছ যে আজকে যারা আমাদেরকে সেবা দেওয়ার নাম করে আমাদের মাথার উপরে বসে আছে, তারা সেবা নিচ্ছে নিজের জন্য, নিজের পরিবারের জন্য। কোটি কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে বড় বড় বাড়ি আর গাড়ি তৈরি করছে, তারা কি আমাদের সেবক? না, তারা আমাদের আরও বড় ধরনের ক্ষতি করছে। আমরা সেই ক্ষতি থেকে নিজেদেরকে বাঁচাতে চাই। এজন্য সোনামণি সংগঠন কাজ করে যাচ্ছে, সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছে, ছোট্ট থেকে সোনামণিদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার চেষ্টা করছে। এজন্যই সোনামণি সংগঠনের সার্বিক সহযোগিতা আমি আপনাদের কাছ থেকে কামনা করছি। আপনারা দয়া করে প্রত্যেকটি বাড়িতে তালিমী বৈঠক পরিচালনা করবেন, ছোট্ট সোনামণিদেরকে সাথে নিয়ে আদব শিষ্টাচার শিক্ষা দিবেন। আমাদের নির্দেশনা হলো বাংলাদেশের কোনো একটি মক্তব যেন সোনামণি বৈঠকের আওতাহীন না থাকে, প্রত্যেকটি মক্তবে সোনামণি বৈঠক চালু থাকবে। আমরা যে সিলেবাস তাদের জন্য প্রণয়ন করেছি, সেই সিলেবাসের আলোকে ছোট্ট সোনামণিদেরকে ছোট্ট থেকেই গড়ে তোলার চেষ্টা করুন। আমরা একটি বই ছোট্ট সোনামণিদের মক্তবের জন্য তৈরি করেছি, সেটির নাম হচ্ছে দিনিয়াত শিক্ষা মক্তব শ্রেণী। অর্থাৎ মক্তবে যারা পড়বে তারা দিনিয়াত বইটা পড়বে। দিনিয়াত বইয়ের মধ্যে ইমান, আমল, আকিদা এবং কুইজ প্রশ্ন শেষে দিয়ে ছোট্ট সোনামণিদের উপযোগী করে একেবারে মানসম্মত এবং আলহামদুলিল্লাহ সারা দেশে এই বইয়ের ব্যাপক সাড়া, আলহামদুলিল্লাহ। এই বইটি প্রত্যেকটি মক্তবে পাঠদান আবশ্যিক করা উচিত আমরা মনে করি। সেই সাথে সাথে ছোট্ট সোনামণিরা যাতে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা করতে পারে, এই জন্য মোহতারাম আমিরে জামাতের আরবি কায়দা বই এবং আরও একটি বই সহজ আরবি কায়দা, এটি মক্তবের উপযোগী করেই প্রণয়ন করা হয়েছে। সেই সাথে সাথে ছোট্ট সোনামণিরা যাতে দোয়া শেখে, ছোট্ট থেকে দোয়াগুলো মুখস্থ না করলে মুরব্বি হয়ে দোয়া আর মুখস্থ হয় না, মাথায় থাকে না, বারবার ভুলে যান, এজন্য ছোট্ট সোনামণিদের উপযোগী করে আরেকটি বই তৈরি করা হয়েছে, সোনামণিদের মাসনুন দোয়া শিক্ষা। এই তিনটি বইয়ের সমন্বয়ে আমি আবারও বলছি, সহজ আরবি কায়দা, দিনিয়াত মক্তব শ্রেণী এবং সোনামণিদের মাসনুন দোয়া শিক্ষা বই, এই তিনটি বইকে মক্তবের জন্য আমরা সিলেবাস হিসেবে চালু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ এটা সারা দেশে ব্যাপক সাড়া পেয়েছে। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, যতগুলো মক্তব রয়েছে প্রত্যেকটি মক্তবে এই তিনটি বই পাঠদান আবশ্যিক করে দিন। দেখবেন আপনার সোনামণির আকিদা হবে বিশুদ্ধ, আমল হবে বিশুদ্ধ, তার জীবন হবে সুন্দর শিষ্টাচারপূর্ণ। আশা করি ইনশাআল্লাহ আপনারা এই কাজে সার্বিকভাবে আঞ্জাম দেবেন এবং বিশেষ করে সোনামণিদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার এই সোনামণিদেরকে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন, এই কামনা এবং বাসন আপনাদের কাছে রেখে সোনামণি সংগঠন কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ প্রকাশ করে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান জাযা, বারাকাল্লাহু ফিক ওয়া হায়াতিক ওয়া ইলমিক।
আমরা কেন্দ্রীয় পরিচালকের কাছ থেকে অনেক চমৎকার আলোচনা শুনলাম। প্রতিষ্ঠাকাল কার্যক্রম সব মিলিয়ে একটা তত্ত্ববহুল আলোচনা শুনলাম। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন 1994 সালে 23 সেপ্টেম্বর রোজ শুক্রবারে যেই সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে, অর্থাৎ আদর্শ জাতীয় শিশু কিশোর সংগঠন সোনামণি, প্রথম পরিচালক এই সংগঠনের প্রথম পরিচালক বর্তমান প্রধান উপদেষ্টা সোনামণির মোহাম্মদ আজিজুর রহমান। মোহাম্মদ আজিজুর রহমান কেন্দ্রীয় উপদেষ্টা সোনামণি, ওনাকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল মালু ওয়াল বানুন যিনাতুল হায়াতিদ দুনিয়া। দিনাজপুর পূর্ব জেলা কর্তৃক আয়োজিত সোনামণি জেলা সম্মেলন উপলক্ষে আজকের এই সম্মেলনে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত সুদীয় উলামায়ে কেরাম এবং উপস্থিত আরো মা বোনেরা এবং সবচেয়ে আদরের যাদের জন্য আজকে সম্মেলন অত্যন্ত আদরের প্রাণপ্রিয় সেই সোনামণির ছোট্ট শিশু কিশোর ভাই ও বোনেরা, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শুরু করছি। মহান রব্বুল আলামিন যে আয়াতটি তেলাওয়াত করছি এখানে বলেছেন, আল মালু ওয়াল বানুন যিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে সবচেয়ে আকর্ষণীয় বস্তু, সবচেয়ে প্রিয় বস্তু, মানুষের নিকট সবচেয়ে আদরের বস্তু হচ্ছে দুইটি, সবচেয়ে আকর্ষণীয় বস্তু দুইটি, একটি ধন সম্পদ আর একটি ছেলে মেয়ে, একটি ধন সম্পদ আর একটি ছেলে মেয়ে। সবচেয়ে প্রিয় মানুষের, মানুষ যাদের টাকা পয়সা নাই, অসহায় মানুষ যারা ভিক্ষা করতে আসে বা সাহায্য চায়, তাদেরকে আমরা কেমন চোখে দেখি? তাই আল্লাহ নিজেই বলেছেন, আল মালু ওয়াল বানুন যিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে প্রিয় বস্তু দুইটি, একটি ধন সম্পদ আর একটি সন্তান সন্ততি বা ছেলেমেয়েরা। আজকে আপনাদের সামনে যারা উপস্থিত এই ছোট্ট শিশু কিশোর সোনামণিরা, এরাই হচ্ছে আমাদের সবচেয়ে আদরের সবচেয়ে প্রিয়। এবং এমন একটি পরিবেশে আজকে আপনারা বসে আছেন, মহানবী সাল্লাম ঘোষণা করেছেন, যাদেরকে যাদের পাপ লেখা হয় না, যারা নিষ্পাপ, যারা জান্নাতি পরিবেশে উপস্থিত হয়েছেন, আজকে আপনারা আপনারা সবাই জান্নাতি পরিবেশে তাদের সঙ্গে বসে আছি। এই নিয়ামত, এই বরকত মহানবুল আলমিন আমাদেরকে দিয়েছেন, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ পেশ করি আমাদের নবীর উপর, যিনি এ ধরনের সুন্দর সংক্ষিপ্ত বৈঠক করার এবং সোনামণিদের শিক্ষা দেওয়ার, পারিবারিক সামাজিক তারপরে প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই নবীর উপরে আমরা সংক্ষিপ্ত দুরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনামণি একটি আদর্শ জাতীয় শিশু কিশোর সংগঠন। আদর্শ হচ্ছে এমন এক প্রহরী, এই সোনামণিরা তোমরা বলো, আদর্শ হচ্ছে এমন এক প্রহরী যা মানুষকে সৎ পথে চলতে শিখায়। আদর্শ হচ্ছে এমন এক প্রহরী যা মানুষকে সৎ পথে চলতে শিখায়। যে আদর্শে সৎ পথে চলতে শিখায় না সেটা আদর্শ নয়। সোনামণি সংগঠনের যে আদর্শ, যে কথাটা দেওয়া আছে এখানে, এর মূল ভিত্তি হচ্ছে যে আদর্শ, আদর্শ হচ্ছে এমন এক প্রহরী যা মানুষকে সৎ পথে চলতে শিখায়। মহতরম আমিরে জামাত আমার হাতে সোনামণি সংগঠনের প্রথম দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি স্পেশালভাবে বিশেষ করে আমার জন্য খাস করে হাত তুলে দোয়া করতে, আমি না তোমাকে খুব কম দেখেছি, দোয়া করেছিলেন যে সোনামণি সংগঠন যাতে বাস্তবায়ন করা সম্ভব হয়, আল্লাহর কাছে খাস করে দোয়া করেছিলেন। আল্লাহ ইনশাআল্লাহ সেই দোয়া কবুল করেছিলেন। তা না হলে আজকে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ সোনামণি, গতকালকে দিনাজপুর পশ্চিমে গিয়েছিলাম, আজকে এখানে পরবর্তীতে খুলনা এবং সাতক্ষীরায় যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আমার, এবং আরও অন্যরা সব জায়গায় যাচ্ছে সারা বাংলাদেশে। এই সোনামণি সংগঠন এমন একটি সংগঠন যে আদর্শ শিখায়, এবং মহতরম আমিরে জামাত আমাকে তিনি বলেছিলেন যে এমন একটি সংগঠন, যে সংগঠনে যারা বসবে তাদের সবাই যে নেকি অর্জন করবে, এই নেকি আমরা আন্দোলনে বসেও নেকি অর্জন করতে সম্ভব নয়, কারণ আন্দোলনের প্রোগ্রামে যারা বসে তারা সবাই শেখে না, শেখে না সব কিছু। যুব সংঘের প্রোগ্রামে যারা বসে তারা সবাই শেখে না। সোনামণি সংগঠন বাস্তবায়ন করতে গেলে যে বিশেষ করে একের ভিতরে তিন, তিনের ভিতরে এক, একটা জিনিস মনে রাখবেন, খেয়াল করবেন, যারা যুবক, যারা বৃদ্ধ এখানে আছেন, যারা যুবসংঘ এবং আন্দোলনে আছেন, তাদের কাছে একটি দাবি আমার। সোনামণি সংগঠনের জেলা যখন প্রতিষ্ঠা হয়
শাখা যখন প্রতিষ্ঠা হয় এখানে বিষয় আছে শাখার যিনি প্রধান উপদেষ্টা হবেন তিনি আন্দোলনের সভাপতি, শাখার যিনি উপদেষ্টা হবেন তিনি যুবসংঘের সভাপতি। মোহতলা মামলাত কেন এটা দিয়েছিলেন এই গুরুত্বটা শুধুমাত্র আপনাদের প্রধানের জন্য আমি বুঝে সংক্ষেপে শেষ করবো আমার বক্তব্য। মোহতলা মামলাত তিনি বলেছিলেন সোনামনেরা একা চলতে পারে না, তাদের শক্তি সামর্থ্য কম, তাদের আর্থিক ব্যবস্থা কম, তাদের বুদ্ধি বিবেক কম, তাদেরকে চলার জন্য গাইডেন্স প্রয়োজন। এই জন্য তিনি যুবসংঘের সভাপতি ডেকেছিলেন প্রতিটা জেলায় বাংলাদেশের যতগুলো জেলা সোনামনি জেলা গঠিত হবে সেখানে তাদের মূল দায়িত্ব থাকবে, বিশেষ করে যুব আন্দোলনের সভাপতি হবে সোনামনি জেলার প্রধান উপদেষ্টা এবং যুবসংঘের সভাপতি হবে জেলার উপদেষ্টা। অর্থাৎ এই যুব সোনামনিদের পিতার ভূমিকা রাখবে যুবসংঘের সভাপতি, দাদার ভূমিকা রাখবে আন্দোলনের সভাপতি, তাদের মাধ্যমে নিয়ন্ত্রণ হবে এই যুব এই সোনামনি সংগঠন, তাদের মাধ্যমে সোনামনি সংগঠন বাস্তবায়ন হবে। তা না হলে একের পক্ষে সোনামনিদের বা সোনামনি দায়িত্বশীলদের পক্ষে সম্ভব নয়, তাই আমাদের উচিত হবে বিশেষ করে এই ভূমিকা যদি আমরা পালন করি, মোতার মামলে যাওয়াকে যদি মানি, আমরা তার সম্মান করি, তাকে শ্রদ্ধা করি, তার এই কথাগুলো যদি গুরুত্ব দিই, অর্থাৎ আন্দোলন এবং যুবসংঘের যারা দায়িত্বশীল তারা যেন এই ব্যাপারে ভূমিকা রাখে সোনামনি সংগঠন বাস্তবায়নের জন্য। যে পরিবারে তিনজন সোনামনি আছে, তিনটি ছেলে বা মেয়ে আছে যে পরিবারে, সেই পরিবারে একটি করে সোনামনি শাখা হবে। সোনামনি শাখা ব্যতীত বাংলাদেশে কোনো আন্দোলনের আন্দোলন এবং যুবসংঘের দায়িত্বশীলতা থাকবে না। অর্থাৎ সারা বাংলাদেশের যতগুলো পরিবার আছে যুবসংঘ এবং আন্দোলনের দায়িত্বশীলরা, তাদের প্রত্যেক পরিবারেই সোনামনি একটা করে শাখা খুলবে। তারা এই সেই শাখার মাধ্যমে তারা সেখানে সংগঠন বাস্তবায়ন করবে। কারণ এই শাখা যদি বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু আসলে মোহতলা মামলাত আমাদের যে উদ্দেশ্য ছিল একটি আহলে হাদিস পরিবার গঠন করা। আমরা সবাই জানি আল্লাহ নিজে বলেছেন তোমরা নিজেরা বাঁচাও পরিবারকে বাঁচাও। এখন পরিবারকে বাঁচাতে গেলে আপনি নিজে বাঁচলে তো হবে না। একটা পরিবারকে পরিবারের যদি আপনার ছেলে আহলাদিস যুবসংঘ অথবা সোনামনির বাইরে চলে যায় তাহলে আপনি ওই পরিবারটা আহলাদিস পরিবার নয়, মোহতরম আমিরে জামাতের ভাষাও ওই পরিবারটা আহলাদিস পরিবার নয়। আহলাদিস পরিবার হবে সেই পরিবার যে পরিবারের ছোট্ট বাচ্চা ছেলেমেয়েরা হবে সোনামনি সদস্য, সেই পরিবারের যুবকরা হবে যুবসংঘের সদস্য, সেই পরিবারের মহিলারা হবে মহিলা সংস্থার সদস্য, সেই পরিবারের বুড়োরা হবে আন্দোলনের সদস্য। এটা যদি না হয় তাহলে মনে করবেন আমি আহলাদিস পরিবার গঠন করতে ব্যর্থ হয়েছি, আমি আহলাদিস পরিবার গঠন করতে আমার পক্ষে সম্ভব হয় নাই, আমি আহলাদিস পরিবারের পারিবারিকভাবে আহলাদিস এটা আমি দাবি করতে পারি না। পারিবারিকভাবে আহলাদিস হতে গেলে বিশেষ করে আমাদের সবার উচিত হবে আমরা পরিবারকে পরিপূর্ণ আহলাদিস হিসাবে গঠন করার চেষ্টা করবো। মোহতার আমির আজামতের উদ্দেশ্য ছিল এটাই যে একটা পরিবার হবে আহলাদিস পরিবার, সেখানে চারটি ইট দিয়ে যেরকম একটা সুন্দর করে বসার বেঞ্চ বা চেয়ার করা সম্ভব হয় ঠিক ওরকমভাবে আন্দোলন যুবসংঘ মহিলা সংস্থা এবং সোনামনির মাধ্যমে সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি হবে, যে প্ল্যাটফর্মের মাধ্যমে সারা বাংলাদেশে প্রতিটা পরিবার হবে আহলাদিস পরিবার, প্রতিটা পরিবারের আহলাদিসের বাইরে কেউ থাকবে না, সংগঠনের বাইরে কেউ থাকবে না। এটা যদি হয় তাহলে আমরা ইনশাআল্লাহ আহলাদিস পরিবার গঠন করতে সক্ষম হব। সোনামনিদের ছোট্ট একটি আমানতদারিতার কথা বলে আজকের আলোচনা শেষ করে দেব আমি, কারণ গতকালকে জেলা পশ্চিম দিনাজপুরে সেখানেও প্রায় 200 সোনামনি ছিল, সেখানে অত্যন্ত গরমের ভিতরে এখানে তবু ফ্যানের ব্যবস্থা আছে, সেখানে ফ্যানের ব্যবস্থা এরকম ছিল না, তাতে অনেক কষ্ট, গরমে অনেক কষ্ট হয়েছে আসলে। আজকে বিশেষ করে সোনামনিদের দায়িত্ব সম্পর্কে, সোনামনিদের আমানত দায়িত্ব সম্পর্কে একটি ছোট্ট ঘটনা বলে আমি ওর আলোচনা শেষ করব। বিশেষ করে সোনামনি যারা, সোনামনিরা হচ্ছে পরিবারের অন্যতম সবচেয়ে আদরের, সবচেয়ে প্রিয়, সবচেয়ে ঘনিষ্ঠ, তারা তাদের মা বাপ ভালোবাসে। একটা সোনামনি যদি বলে মা বাপকে আমাকে একটা জামা কিনে দাও 1000 টাকা দাম 2000 টাকা দাম, সে জামা তারা কিনে দেয়। কিন্তু একটা সোনামনি যদি দাবি করে একটা সুন্দর বই কিনে দাও, তখন আমাদের মা বাপেরা আমাদের গার্জেনরা তাকে সেভাবে সহযোগিতা কম করে। সোনামনিদের যে বিশেষ করে আমানতদারিতার বিষয়ে আবদুল্লাহ ইবনে মুবারক, যিনি পৃথিবীর একজন প্রখ্যাত ওলামায়ে দ্বীন এবং সৎচরিত্রের অধিকারী ব্যক্তি আবদুল্লাহ ইবনে মুবারক, মোহতরম আমির জামাতের একটা নতুন বই বের হয়েছে গত সপ্তাহে, বইটা আপনারা সবাই হয়তো অনেকে দেখেছেন, আমানতদারিতা, বইটার নাম আমানতদারিতা, খুবই গুরুত্বপূর্ণ বই, মানুষের আমানতদারিতার যতগুলো ক্ষেত্র আছে সব সেখানে দেওয়া আছে। এই বইটা আপনারা সবাই নেবেন। এই বইটার ভিতরে 80-81 পৃষ্ঠা জুড়ে ঘটনা দেওয়া আছে সোনামনিদের জন্য, বিশেষ করে যে আমানতদারিতা কত গুরুত্ব।
আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু আব্দুল মুবারক রাহমাতুল্লাহ, তিনি সিরিয়া থেকে সিরিয়ায় গেছিলেন কিছু কাজের জন্য, দিনই খেদমত করার জন্য। সিরিয়ায় যাওয়ার পরে সিরিয়া থেকে একজনের কাছে একটা কলম ধার নিয়েছিল, একটা কলম ধার নিয়েছিলেন উনি, একটা কলম ধার নিয়ে উনি কলমটা ফেরত দেবেন ওনার ভুলে গেছিলেন, মনে ছিল না। কলমটা ধার না দিয়ে উনি চলে আসছেন তুর্কমেনিস্তান অর্থাৎ মার্ভ শহরে। মার্ভ শহর ওখান থেকে প্রায় ছয় মাসের রাস্তা, ইতিপূর্বের ঘটনা, ছয় মাসের রাস্তা। তখন এখন যেরকম গাড়ি ঘোড়া চলে, প্লেন বা বাস বা অন্য কিছু চলে, তখন এরকম সুযোগ সুবিধা ছিল না। উনি ছয় মাসের রাস্তা ধরে যে দেখে যে তার ব্যাগের ভিতরে একটা কলম রয়ে গেছে, এই কলমটা ধার নিয়েছিলেন, তাকে বলে দিয়েছিলেন। তারপরেও উনি মনে করলেন যে এই কলমটা আমি তার কাছ থেকে তো একেবারে নিয়ে আসি নাই, ওরকম বলে নাই তো, শুধু ধার নিয়েছি। এই কলমটা ফেরত দেওয়ার জন্য তিনি সেই সিরিয়া থেকে সেই মার্ভ শহর তুর্কমেনিস্তান পর্যন্ত ছয় মাসের রাস্তা ফিরে যে সেখানে সেই কলমটা তাদেরকে ফেরত দিয়েছিলেন, তাকে ফেরত দিয়ে তারপর আসছিলেন। একেই বলে আমানতদারিতা। আমানতদারির অন্যতম গুরুত্বপূর্ণ একটি উদাহরণ আমানতদারি থাকবে এরকম। আর সবচেয়ে একটু আগে আলোচনা হয়েছে, এক ভাই আলোচনা করেছেন, বিশেষ করে যুবসংঘের কেন্দ্রীয় ভাই, যে সালাম সোনামণি সংগঠনের এক নম্বর কাজ হবে পারিবারিকভাবে সবাই সালাম বিনিময় করবে। সালাম বিনিময় করলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালামের যে গুরুত্ব, আল্লাহ রাসূল বলেন আল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওলাদুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বুকুম আফসুস সালাম বাইনাকুম। আল্লাহ রাসূল বলেন আল্লাহর কসম জান্নাত দেওয়ার জীবন, তোমরা কেউ জান্নাত হতে পারবে না ঈমানদার না হলে, আর কেউ ঈমানদার হতে পারবে না পরস্পরকে সালাম ভালো না বাসলে, আর ভালোবাসা তৈরি হবে না তোমাদের মধ্যে যত সময় পর্যন্ত তোমরা সালাম বিনিময় না করবে। সালাম বিনিময় না করলে ভালোবাসা তৈরি হবে না আমাদের মধ্যে। তাই পিতা মাতা স্বামী স্ত্রী ভাই বোন আত্মীয় স্বজন সবার সঙ্গে সালাম বিনিময় করলেই ভালোবাসা তৈরি হবে, আর এই ভালোবাসার মাধ্যমে আমরা ঈমানদার হবো, আর ঈমানদার হলে আমরা এই বিনিময়ে জান্নাত লাভ করতে পারবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে প্রায় সাতাশ বছর আগে সুনামণি সংগঠনের দায়িত্বে ছিলাম, সাতাশ বছর আগে দায়িত্ব পালন করেছিলাম মহতরম আহমেদাবাদ পরবর্তীতে আবার সুনামণির কেন্দ্রের উপদেষ্টা হিসাবে আমাকে দেখেছেন। আমার এখন বয়স হয়ে গেছে অসুস্থ অনেকটা, আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন এবং সুনামণি সংগঠন যাতে সারা বাংলাদেশে উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং সারা বাংলাদেশে যাতে লক্ষ লক্ষ সুনামণি এভাবে অংশগ্রহণ করে, এবং আজকে যে অনুষ্ঠান হচ্ছে দিনাজপুর পূর্বে এর চেয়ে বেশি অর্থাৎ মানে এবার পাঁচশো আগামীবার হতো এক হাজার সুনামণি নিয়ে আরও বড় আকারে সুন্দর অনুষ্ঠান আশা করছি আমি, যে অনুষ্ঠান আল্লাহ আমাদের করার তৌফিক দান করুন। এবং এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা সার্বিকভাবে টাকা পয়সা অর্থ দিয়ে সময় শ্রম অর্থ মেধা ভালোবাসা দিয়ে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে মহতরম আমিরা জামাতের সেই কথা অনুসারে এই সুনামণি সংগঠনে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে এর বিনিময়ে আল্লাহ জান্নাত নসিব করুক, জান্নাত দান করুন। আমরা সবাই বলি আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ জাযাহুল্লাহ খায়রান জাযা। আমরা এই সংগঠনের প্রথম পরিচালক, প্রথম রাহবারের বক্তব্য শুনলাম, খুব চমৎকার। উনি কিছু ইতিহাস তুলে ধরলেন, সেটাও আমরা জানতে পারলাম। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের একক যুব সংগঠন বাংলাদেশ আহলে যুব সংঘ, বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুন নূর, ভাই আব্দুন নূরকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم ومن دعوا بدعوى الجاهليه فهو من جوس جهنم وان صام وصلى وزعم انه مسلم رواه مسلم সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশের রহমতে আজকের এই সোনামণি দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলা এবং দিনাজপুর পূর্ব সাংগঠনিক যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠানে আমার সামনে উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের সোনামণিরা, মঞ্চে উপস্থিত আমন্ত্রিত মেহমান এবং যুবসংঘের বিভিন্ন ভাইয়েরা,
শুরুতে আমি একটি কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাইব, তা হলো যে মানুষ মানুষের সাথে যে সম্পর্কটা থাকে মানুষের, আরেকটা থাকে মানুষের সাথে কার? একটা সম্পর্ক থাকে মানুষের সাথে মানুষের, আরেকটা সম্পর্ক থাকে মানুষের সাথে কার? আল্লাহ। একটা উদাহরণ দিই, যেহেতু আমার সামনে যদি আমি যুবসংঘ নিয়ে কিছু বলবো ইনশাআল্লাহ, তবে সোনামণিদের উদ্দেশ্যে একটা শুধু বিষয় পয়েন্ট আউট করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেটা হলো, আজকে যদি দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আমরা বলি, কোনো কেউ যদি কারো কোনো উপকার করে তাহলে কী বলবে? সেখানে কী বলবে? থ্যাংক ইউ বলবে। থ্যাংক ইউ, তার মানে থ্যাংক ইউটা কাকে দিবে? মানে আপনাকে ধন্যবাদ। তার মানে তার যে সম্পর্কটা সেটা কিন্তু মানুষ থেকে মানুষের সাথে খালাস, আর নাই, আর কিছু আছে এখানে? দেন আমরাও যদি বলি থ্যাংক ইউ, তাহলে এই কথাটা আল্লাহর সাথে কোনো সম্পৃক্ত কোনো বিষয় নয়। বিষয়টা কি? ওই ব্যক্তির সাথে, আমার সাথে ওই ব্যক্তির একটা কৃতজ্ঞতা প্রকাশ হয়ে গেল। কেন এটা হচ্ছে? কারণ এই সভ্যতাটাই মূলত আমাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংস করার জন্য যথেষ্ট। কেন? কারণ এই সমস্ত বস্তুগত চিন্তা, যে মানুষ থেকে মানুষকে শুধু খুশি করার যে চিন্তাগুলো, এই চিন্তাগুলো কিন্তু আসলে মূলত আমাদের প্রকৃত ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে ফেলছে। আপনারা জানেন যে সম্প্রীতি তোফাজ্জল নামে একজন ছেলেকে পিটিয়ে হত্যা করছে বিশ্ববিদ্যালয়ের মতো পড়ুয়া একদল ছাত্ররা, তারাই আবার মেধা নিয়ে কিন্তু আন্দোলন করলো। তো এটা কেমন বিষয় হলো যে আইনের কাজটা যেটা, সেটা তারা নিজের হাতে তুলে নিল। তাহলে আমরা বলতে চাচ্ছি এই জন্যই যে তাদের সম্পর্কটা যেহেতু মানুষের সাথে, শত্রুতাও মানুষের সাথে, অথচ ইসলাম আমাদেরকে শিখাচ্ছে যাবতীয় যাই কিছু করো, বন্ধুত্বও করো আল্লাহর জন্য, শত্রুতাও যদি করতে হয় কারোর সাথে তা কার জন্য করতে হবে? আল্লাহর জন্যই করতে হবে। তো এখানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে একই জিনিস বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বিদ্যাপীঠে যারা পড়ালেখা করে, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়, এমনকি বিশ্বের যারা অন্যান্য বিশ্ববিদ্যালয় আছে সেখানেও যারা পড়ালেখা করে, তারা সবসময় গিভ অ্যান্ড টেক বা এই যে পরস্পর পরস্পরকে ধন্যবাদ জানানোর যে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমটা তারা অবলম্বন করে। পক্ষান্তরে আমাদের এখানে যতগুলো সোনামণি আছে, যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে কেউ যদি কোনো কিছু দেয় তাহলে জবাবে কী বলবে? তার মানে সেও কিন্তু তাকে ধন্যবাদই জানাচ্ছে, কিন্তু সে জানে যে এই যে সে আমার উপকারটা করলো, এই উপকারের প্রকৃত প্রতিদান আমি দিতে পারবো না, এই জন্য সে কার সাথে সম্পৃক্ত করলো? আল্লাহর সাথে। আমার পয়েন্ট আউট করার যে বিষয়টা সেটা হচ্ছে এই যে একজন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ালেখা করে সে ধন্যবাদ জানালো, মানুষ থেকে মানুষের মধ্যে তার সম্পর্কটা থাকলো, পক্ষান্তরে একই জিনিস একজন মাদ্রাসা ছাত্র করলো, কিন্তু তার বিষয়টা কিন্তু আল্লাহর কাছ থেকে ঘুরে বান্দার কাছে গেল। আমি কি বোঝাতে পারছি? দ্যাট ইজ তাওহীদ। এই তাওহীদের দাওয়াতই কিন্তু আমরা মানুষের কাছে পৌঁছে দিতে যাচ্ছি। তো আমাদের এইটা কি সবচেয়ে বড় আন্দোলন? আমাদের যে এই সোনামণি সংগঠনের যে মূল মেসেজ, এটাই কি সবচেয়ে বড় মেসেজ নয়? যে আমরা কখনো ব্যক্তি টু ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না, আমাদের প্রত্যেকটা কানেকশন, আমাদের যোগাযোগটা যেন রবের সাথে হয়, দেন মানুষের সাথে হয়। আমরা কি পারবো ইনশাল্লাহ এটা করতে? প্রতিটা ক্ষেত্রেই যদি আমরা, যদি কেউ কাউকে বলে যে আপনি কেমন আছেন, তো যাকে বলা হয় সে বলে আমি ভালো আছি। সাধারণত বলে কি আমি ভালো আছি, তার মানে সে নিজের সাথে নিজেকে সম্পৃক্ত করে রাখলো। কিন্তু পক্ষান্তরে যদি আমাদের মাদ্রাসা ছাত্র যদি কাউকে জিজ্ঞেস করি, আমাদের সোনামণিদেরকে যদি জিজ্ঞেস করি যে তুমি কেমন আছো, তখন সে কি বলবে? তার মানে তার ভালো থাকাটা নির্ভর করে উপর থেকে নিচে আসা পর্যন্ত। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? এরকম বাকি বিষয়গুলো আপনারা মিলিয়ে নেন যে এটাই হচ্ছে আমাদের সোনামণিদের কাছে মেসেজ, যে আমরা প্রত্যেকটা কাজই আমরা কার জন্য করবো? আল্লাহর স্বার্থেই করবো, এবং দুনিয়াতে যার জন্য আমি বিনিময় দিতে চাচ্ছি সেটা দুনিয়াতে আল্লাহর মাধ্যমে ফিরিয়ে দিব, নিজের ব্যক্তি টু ব্যক্তির মধ্যে নয়। একইভাবে আমাদের দাওয়াতি কাজ, আমাদের অন্যান্য সমস্ত কিছু নির্ভর করবে আল্লাহর মাধ্যম থেকে এসে দুনিয়াতে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? এই বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমাদের সলাত, অনুসুকি আমাদের কুরবানি, আমাদের ত্যাগ, আমাদের স্যাক্রিফাইস, যা কিছু আছে, ও মাহিয়ায়া ও মামাতি, আমাদের জীবন এবং মরণ কার জন্য? লিল্লাহি রব্বিল আলামিন, আমাদের প্রতিপালক আল্লাহর জন্য। আমার অনুরোধ থাকবে যে আসুন আমরা এই আয়াতের বাস্তব যে অনুসরণ, বাস্তব যে অনুশীলন, এটা যেন আমরা প্রত্যেকের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন সবাইকে সে তৌফিক আমাদের দান করেন, আল্লাহুম্মা আমিন। এবার আমাদের বিশেষ করে সোনামণিদের জন্য যে কথাটা আমার ছিল, যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা সোনামণির মধ্যে এইরকম জাজবা, এইরকম একটা প্রেরণা তৈরি করুক, তৈরি করে দিক, যাতে করে আগামী দিনে তাদের মাধ্যমেই যেন এই দেশে
আমাদের যে এখন যে কাঙ্ক্ষিত যে সংস্কার যে কার্যক্রম চলছে, আপনারা জানেন যে আমাদের মার্কাজে ধর্ম উপদেষ্টা এসেছিলেন, তখানে উনি নিজেই বলছিলেন এই কথাটা, যে কথাটা আমরাও মনে করি। তিনি বলছিলেন যে মাদ্রাসা ছাত্রদের মধ্যেই আগামী দিনে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার হতে হবে। পারবো না ইনশাল্লাহ আমরা, সেইভাবে কিন্তু আমাদেরকে তৈরি হতে হবে। এটাই আমাদেরও বক্তব্য একই, যে আমাদের শুধুমাত্র আমাদের নেতৃত্বটা শুধু মসজিদের মধ্যেই না, আমাদের শুধু ইমামতির মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, আমরা যেন সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের যেন যোগ্যতা সম্পন্ন আমাদের জন্য একদল যুবক, যারা এই ছনামণিগুলোতে একসময় যুবক হবে, তারা যেন এরকম গড়ে ওঠে। আমরা সেই দোয়া করি, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আমি যে কথাটা বলতে চাইবো সেটা হলো আমাদের এই মূল যে সমাজ সংস্কার। আপনারা দেখলেন যে আমাদের একটা আন্দোলন হলো কিছুদিন আগে, জুলাই থেকে নিয়ে আগস্ট পর্যন্ত, আগস্টের 5 তারিখ পর্যন্ত। এই আন্দোলনটাকে আমরা কী আন্দোলন বলে জানলাম? কী আন্দোলন? ছাত্র আন্দোলন, ছাত্র আন্দোলন নামে আমরা জানলাম। তাহলে বোঝা গেল এই ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা দেশে মানুষের বাক স্বাধীনতাকে রুদ্ধ করে রাখছিল বা বন্ধ করে রাখছিল, যারা মানুষের স্বাধীনতাকে নষ্ট করে দিতে চেয়েছিল, তাদের এই সমস্ত কিছুকে বাতিল করে দিছে শুধুমাত্র এই আন্দোলনটা। এখন আমার আপনার কাছে একটা প্রশ্ন, এই আন্দোলনের মাধ্যমে এটা হয়েছে যার কারণে যারা আমাদের আহলে হাদিস আন্দোলনের বাংলাদেশের বিরোধী, তারা কিন্তু আবার যারা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বিরোধী তারাও কিন্তু এই আন্দোলনে খুশি, খুশি না খুশি না? তো তাদের জন্য আমাদের মেসেজ যে আপনারা যেহেতু আন্দোলনের মাধ্যমেই খুশি হলেন, কিন্তু কাঙ্ক্ষিত বিজয় কিন্তু এই ছাত্র আন্দোলন এনে দিতে পারেনি। পারছে? ইসলামের যে কাঙ্ক্ষিত বিজয় সেটা কি অর্জন হয়েছে আমাদের? সেটা তো হয়নি। সেই অর্জন সেই দিন হবে যেই দিন আমরা যে আন্দোলন করছি এই আন্দোলন যেদিন প্রতিষ্ঠিত হবে সেই দিন সেই কাঙ্ক্ষিত বিজয় হবে ইনশাআল্লাহ। তো আমরা কি সেটার জন্য লড়াই করবো? তো ইনশাআল্লাহ। তো এটা আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে আসুন আমরা সবাই মিলে সেই আন্দোলন যেন গড়ে তুলতে পারি। সেই আন্দোলনের জন্যই কিন্তু আজকে আহলে হাদিস আন্দোলন। এই আহলে হাদিস আন্দোলনের যে প্রাণশক্তি, হৃৎপিণ্ড, সেটা কোনটা বলতে পারেন? সেটা কি? যেমন ছাত্র আন্দোলন করলো কারা, বুড়োরা নাকি যুবকরা? তো ঠিক তেমনি একইভাবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মূল যে প্রাণ, যে হৃৎপিণ্ড, সেটা কি? যুবসংঘ। এই যুবসংঘই কিন্তু আমরা চাচ্ছি যে যুবসংঘের মধ্যে যদি সেই প্রাণটা আমরা আবার ফিরিয়ে দিতে পারি, তো আগামী দিন ইনশাআল্লাহ শুধু দিনাজপুর পূর্বেই না, সারা বাংলাদেশে ইনশাআল্লাহ যে বিপ্লবটা আমরা চাচ্ছি, যেটা আন্দোলনের মাধ্যমে আমাদের কাছ থেকে দাবি করা হচ্ছে, যে আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ ইসলামের যে কাঙ্ক্ষিত বিজয় যেটা আমরা চাচ্ছি সেটা ইনশাআল্লাহ কায়েম করা সম্ভব হবে যদি যুবসংঘের ছেলেরা এগিয়ে আসে। রাজি আছেন যুবক ভাইয়েরা? ইনশাআল্লাহ আমরা কি পারবো ইনশাআল্লাহ এরকম বিপ্লব তৈরি করতে? এটার জন্য আমি আপনাদেরকে বলবো, দেখুন অধিকাংশ মানুষ কি করলো, কোন দিকে গেল ইদানিং? ফ্যান ফলোয়ার যার যত বেশি সেই দিকে আমরা বেশি মনোযোগী হয়ে পড়ছি। এটা কিন্তু একটা মারাত্মক মানে দুনিয়াবি জৌলুস। কেন? যার যত ফ্যান ফলোয়ার আছে তাকে কি হক মনে করা যাবে? ইসলাম কি আমাদেরকে এটা শিখেলো? ইসলামের মূল বক্তব্য হচ্ছে যে যদি একজন ব্যক্তিও সঠিক কথা বলে আর ওই দেশে যদি সমস্ত মানুষ যদি ওই কথার বিরুদ্ধেও বলে, তারপরও আমাদের বিশ্বাস আমাদের রাখি দেয় যে ওই একজন ব্যক্তিই সঠিক, বাকি ওই দেশের সবগুলো মানুষই মিথ্যা। এটাই তো আমাদের আদর্শ, এটাই তো আমাদের রাখি দেয় বিশ্বাস। তো এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন যে সূরা আনামের 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইন তুতি ও আকসার ওয়ান ফিল আর্দ, যদি তুমি অধিকাংশ মানুষের অনুসরণ করো, আল্লাহ বলছেন, তাহলে কী করবে অধিকাংশ মানুষ? কী করবে? ইজিল লুকা আনসাবিলিল্লাহ, তাহলে ওরা তোমাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে ফেলবে। এটা কার বক্তব্য? এটা আল্লাহই বলছেন, যদি অধিকাংশ মানুষের কথা উনি তুমি চলো তাহলে ওরা তোমাকে আল্লাহর পথ থেকে কী করবে? দূরে সরিয়ে দিবে। কারণ ইন ইয়াত্তাবিউ না ইল্লা যন্না, কারণ অধিকাংশ মানুষ ধারণার অনুসরণ করে, অধিকাংশ মানুষ ধারণা ভিত্তিক কথাবার্তা বলে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াইন হুম ইল্লা ইয়াখরুসুন, আর অধিকাংশ মানুষ আন্দাজে কথাবার্তা বলে। কি এটা কি বাস্তবতা না? আমাদের আপনাদের কাছে বক্তব্য সেটা হলো, ইদানিং যে নির্বাচনী প্রচার প্রচারণার জন্য আমাদের কিছু ইসলামী দল খুব চেষ্টা করে যাচ্ছে, তাই না? মূল উদ্দেশ্য কি? যেন জনসমর্থনটা পায়। তাহলে এদিকে এখলাস ঠিক থাকলো, বিভিন্ন তারা জনকল্যাণমূলক কাজ করতেছে, এটা যদি উদ্দেশ্য হয় শুধু ভোট পাওয়া, তাহলে এখানে এখলাস শেষ নাকি? আপনারা কি মনে করেন? তাহলে বোঝা যাচ্ছে যে যারা এই কাজটা যারা করে তাদেরকে কি আমরা কখনোই মোখলেস হিসেবে বলতে পারবো? যদি আমরা অন্তর চিরে কারো দেখিনি, কিন্তু যাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের ভোটাভুটি, মানুষের জনসমর্থনকে মানে মূলত নিজের ভোটাভুটির জন্য নিজেদের মানে সমর্থন নেওয়া, এটা তো আদৌ আমরা বলবো যে ইসলামী আদর্শের কাজ হতে পারে না। অথচ আমরা দেখছি যে অধিকাংশ মানুষের সমর্থনের জন্য, অধিকাংশ মানুষ যেন আমাদের কথা শোনে, এই জন্যই কিন্তু তাদেরকে খুশি করার জন্য কিছু কাজ করা হচ্ছে, যার কারণে আমরা দেখছি
যে আজকে বাংলাদেশে প্রত্যেকটা যারা রাজনৈতিক দলের নেতা তারা তো বলবেই না, কিন্তু ইসলামিক দলের নেতা পর্যন্ত এত বড় একটা বিপ্লব হলো কিন্তু তাদের মুখ থেকে এই কথাটা বেরোলো না যে আমরা গণতন্ত্রের পুনরুদ্ধার আমরা চাই না, আমরা ইসলামকে আবার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে বিজয়ী রূপে দেখতে চাই। এই কথা তো মুসলমান নেতাগুলোর মুখ থেকে আমরা শুনতেই চাইতাম বা চেয়েছি, তাই না? তারা কেন বললো না এই কথা? তাদের মুখেও কেন এই কথা যে গণতন্ত্রের গলাকে শ্বাসরুদ্ধ করে বন্ধ করে দেওয়া হয়েছিল, এখন গণতন্ত্র উন্মুক্ত হয়ে গেল, মানে ভাবখানা এমন যে গণতন্ত্রই তাকে মুক্তি দিতে পারে, ইসলাম তাকে কোনো মুক্তি দিবে না। অথচ আল্লাহর নিকটে আল্লাহ তাআলা বলছেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম, ইসলাম ব্যতীত অন্য কিছু আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। কাজে এই বিষয়টা আমরা আপনাদের কাছে অনুরোধ রাখবো যে দয়া করে এরকম কে কোন দিক গেল এই বিষয়ে যেন আমরা মনোযোগী না হয়ে যাই। এখন আমরা আসবো বাংলাদেশ যুব সংঘ এই সংগঠন নিয়ে কিছু কথা বলতে। একটা মেসেজ আমি আপনাদেরকে দিব, এই কথাটা আপনার কাছে নতুন মনে হতে পারে, সেটা হলো যে আমরা সংগঠন কেন করি জানেন? আমি যেটা মনে করি সংগঠন করা মানে আমার নিজের অপারগতা স্বীকার করা। ভালো করে বুঝিনি, আমার কথাগুলো ভালো করে শোনেন। সংগঠন করা মানে আমি অপারগ, আমার দুর্বলতা আছে বলেই আমি সংগঠন করি। কেন? আমি একা যথেষ্ট না, এই সমাজ পরিবর্তন করার জন্য, এই সমাজকে নতুনভাবে তৈরি করার জন্য আমি একা আমার মেধা দিয়ে এটা করতে পারবো না। বিধায় এটাই প্রমাণ যে আমি সংগঠিত হতে চাচ্ছি, আমার মতো আরও কিছু মানুষকে নিয়ে আমি সংগ্রাম করতে চাচ্ছি, এটা কি তার প্রমাণ নয়? তাহলে যারা একা একা থাকতে চাচ্ছে তারা তো নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে, এটাই তো তাদের সবচেয়ে বড় অহংকারের প্রমাণ বহন করে। কথা কি ঠিক না? কারণ একা একা আপনি থাকেন কেন? আপনি কি নিজে যথেষ্ট মনে করেন নিজেকে? আমরা নিজেদেরকে একা একা মনে করি যে একা এই সমাজ বিপ্লব আমরা ঘটাতে পারবো না, এই সমাজ সংস্কার আমাদের দ্বারা একা সম্ভব নয়। এই অহংকারকে চূর্ণ বিচূর্ণ মনের ভিতরে করেই আমরা সংঘবদ্ধ হয়ে সংগ্রাম করতে চাই, এটা কি আমাদের সবচেয়ে বড় নিজেদের দুর্বলতার প্রমাণ নয়? তাহলে আমার কাছে অনুরোধ থাকবে যে আসুন আমরা সবাই মিলে, আমরা দুর্বল বলেই তো বিভিন্ন মেধাগুলোকে একত্রিত করে একটা বিপ্লবী মেধা, সব সকল মেধা যখন একত্রিত হবে তখন একটা বিপ্লব তৈরি হবে না মেধাগুলোকে দিয়ে? তখন একটা বিপ্লব সাধিত হবে। বিগত দিনে আপনি প্রত্যেকটা রিভলিউশন খুঁজে দেখেন, সেই রিভলিউশন কখনো একক কোনো ব্যক্তির মাধ্যমে হয়নি, সেই ব্যক্তির হয়তো নেতা হয়েছে সে, কিন্তু সেই নেতার অধীনে একদল মানুষ ছিল যার ওই নেতার কথা আনুগত্য করেছিল। আজকে আমরাও আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, যুবক ভাইদের প্রতি, যে যারা নতুন দায়িত্বশীল হিসেবে আসবে তারা যেন অবশ্যই এই বিষয়গুলোকে খেয়াল রাখে যে আজকে আমরা সংগঠিত হচ্ছি মানেই আমাদের দুর্বলতাকে স্বীকার করে আমরা বেশ কিছু ভাইকে একত্রিত করে আমাদের একটা বৃহত্তর শক্তি আমরা কায়েম করতে চাচ্ছি, এটাই আমাদের সবচেয়ে বড় এখলাসের একটা জায়গা হতে পারে কিনা। আরেকটা বিষয় বলি, এখলাস বিষয়, সেটা হচ্ছে যে আপনি দেখবেন যখন সংগঠনের অনেক কাজ যখন আমরা করি নাম কিন্তু কোনো ব্যক্তির হয় না, হয় কি? যেমন দেখেন এবার বন্যা ত্রাণ দেওয়া হয়েছে, তাই না? বন্যা ত্রাণ দেওয়া হয়েছে না, তো কী বলা হচ্ছে আহলেদিস আন্দোলনের পক্ষ থেকে এই ত্রাণ দেওয়া হয়েছে না, কিন্তু এই ত্রাণটা সংগ্রহ করার জন্য প্রত্যেকটা কর্মী ইন্ডিভিজুয়ালি কিন্তু তারা চেষ্টা করছে, করেনি, কিন্তু কোনো কর্মীর কিন্তু নাম হচ্ছে না। নাম হচ্ছে কি? একটা জড় বস্তু, আহলেদিস আন্দোলন মানে এটা জড় বস্তু, এটা তো কোনো ব্যক্তি না, ব্যক্তিটা। তাহলে এতে কি মানুষের এখলাস ঠিক থাকতেছে না? আর ঠিক বিপরীত দিকে যারা ব্যক্তি পর্যায়ে সংগঠন চালাচ্ছে, ব্যক্তিকেন্দ্রিক সংগঠন যারা পরিচালনা করছে, তাদের নাম কি হচ্ছে? উমুক অমুক দিয়েছে এত টাকা, তুমুক দিয়েছে এত টাকা, ওখানে কি মানুষের এখলাস থাকার সুযোগ থাকে? নিজের মধ্যে অহংকার ভাব চলে আসতে পারে না? তো এটা কিন্তু আরেকটা মাধ্যম যে সংগঠিত হওয়া এই জন্য দরকার যে যাতে করে আমাদের ভিতরে এই এখলাসটা থাকে যে আমি অনেক কাজ করছি আমার উপজেলায়, আমি অনেক কাজ করছি আমার জেলায়, কিন্তু অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগত নাম হয় না। আপনারা জেনে খুশি হবেন যে আলহামদুলিল্লাহ এখন আমরা যে যুবসংঘের যেই জেলায় আমরা কথা বলছি, দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলা যুবসংঘ, সেই জেলা যুবসংঘ কিন্তু গত সেশনে শ্রেষ্ঠ জেলা হিসেবে সম্মান পেয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ। তো এটাকে আমরা কীভাবে বলবো, এই শ্রেষ্ঠ জেলা যে হলো এটাকে কোনো একক ব্যক্তির প্রচেষ্টায় হয়েছে নাকি যৌথ প্রচেষ্টায় হয়েছিল? তার মানে এটা একটা, দেখেন এটার নাম হলো, তার মানে বোঝা যাচ্ছে যে আমরা এই সাংগঠনিক প্রক্রিয়াটাই এমন যে এটা ব্যক্তির নামের চেয়ে একটা সংগঠনের প্রকাশটাই বেশি ঘটে। তাই আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো যে আসুন যুবক ভাইদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, যারা এখন আমাদের সম্পর্কে সঠিক মেসেজটা জানেন না তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আসুন ফিরে আসুন, আমরা যে আদর্শ নিয়ে সমাজে কাজ করছি আমাদের সাথে আপনি মিশে দেখেন, আমরা যে আদর্শ নিয়ে সমাজ সংস্কারের জন্য কাজ করে যাচ্ছি এই সমাজ সংস্কার শুধুমাত্র শিক্ষা সংস্কার আন্দোলন নয়, এই সংস্কার শুধুমাত্র অর্থনৈতিক সংস্কার নয়, এই সংস্কার শুধুমাত্র নেতৃত্বের সংস্কার নয়, এই সংস্কার হচ্ছে একটা সমাজের ব্যাপক সংস্কার যেটা আমরা করার জন্য উদ্যম নিয়েছি, প্রতিজ্ঞা করেছি। আপনারা কি আমাদের সাথে থাকার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন ইনশাল্লাহ? আমরা কি আপনাদেরকে পাবো ইনশাল্লাহ উপজেলাগুলোতে? এবার একটা বিষয়, সেটা হচ্ছে দায়িত্ব তো অনেক সময় চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য, ভারসাম্য নীতি রক্ষার জন্য অনেক সময় কি করা হয়, চেক অ্যান্ড ব্যালেন্স করা হয়।
তো এটাতে অনেক সময় দেখা যায় যে কিছু নেতৃত্বের রদবদল আসে, আসে না, চেঞ্জ করা হয়, কিছু মানুষের ধৈর্যের পরীক্ষা নেওয়া হয় ইত্যাদি বিভিন্ন কিছু কাজ করা হয়। সেক্ষেত্রে একটা বিষয় আমাদের সবসময় স্মরণ রাখতে হবে, যেটা আল্লাহ তাআলা বলছেন, সেই আয়াতটার দিকে আমি আপনাদেরকে একটু মনোনিবেশ করার চেষ্টা করব, যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তানাজাউ, তোমরা পরস্পরে ঝগড়া করো না, আপোষে ঝগড়াঝাটি করো না, অতাফসালু অতাজাবা রিহুকুম, যদি তোমরা আপোষে ঝগড়াঝাটি করো তাহলে তোমাদের যে শক্তিটা ছিল, তোমাদের যে চেতনা ছিল, এই চেতনা কিন্তু নষ্ট হয়ে যাবে। কাজে অনুরোধ থাকবে আমরা যেন কখনোই আপোষে ঝগড়াঝাটিতে অন্তর্ভুক্ত না হই, আপোষে আপোষে লড়াই না করি। এটা আমার যুবসংঘের যারা নতুন দায়িত্বশীল ভাই আসবে তাদের প্রতি আমি এই শৃঙ্খলাটা যেন, অভ্যন্তরীণ শৃঙ্খলাটা যেন বজায় থাকে, এটা আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে এই বিষয়ে। এবং আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো, যে চেইন অফ কমান্ডের যে বিষয়টা, যে আয়াতটি আমি শুরুতে বলেছিলাম, যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো এবং তোমাদের নির্দেশদাতাদের আনুগত্য করো। এই নির্দেশদাতা বলতে অর্থাৎ যিনি জেলা সভাপতি তার যেমন আনুগত্য করতে হবে, যিনি উপজেলা সভাপতি তারও তো আনুগত্য করতে হবে উপজেলার অধীনে যারা আছে তাদেরকে। তো কাজে এই আনুগত্যের বিষয়টা যদি আমরা ঠিক রাখতে পারি ইনশাআল্লাহ অবশ্যই আমরা ব্যাপক সমাজ বিপ্লবের সহায়ক ভূমিকা পালন করতে পারবো ইনশাআল্লাহ। আমার শেষ কথা হলো এই, যে নতুন দায়িত্বশীল যারা আসবেন তাদের প্রতি আমার যে মেসেজ থাকবে, যে আসুন আমরা একটি লিডারশিপের একটা আপনাদের সামনে একটা প্রেরণা দেওয়ার চেষ্টা করি, যে লিডারশিপ সম্পর্কে কী বলা হচ্ছে আমরা এই বিষয়ে আপনাদেরকে এক নজরে একটা বিষয় আপনাদেরকে তুলে ধরি। নতুন দায়িত্বশীল যারা আসবেন এই কথাটা মনে রাখবেন, লিডারশিপ সম্পর্কে বলা হচ্ছে দ্য চ্যালেঞ্জ অফ লিডারশিপ ইজ টু বি স্ট্রং বাট নট রুড, বলা হচ্ছে যে নেতা হওয়ার চ্যালেঞ্জ হলো দৃঢ় হয়ে অভদ্র না হওয়া। মানে আপনি দৃঢ় থাকবেন আপনার কাজে কিন্তু আপনি অভদ্র হবেন না, আপনার আচরণের মধ্যে অভদ্রতা প্রকাশ পাবে না। এরপর বলা হচ্ছে বি কাইন্ড বাট নট উইক, আপনি অবশ্যই কর্মীদের ব্যাপারে দয়াশীল হবেন কিন্তু কখনোই আপনি দুর্বল হবেন না, আপনি কর্মীদের প্রতি দয়া দেখাতে যে দুর্বল হবেন না নিজে, এটা বলা হচ্ছে। এরপর বলা হচ্ছে বি বোল্ড বাট নট বুলি, আপনি অবশ্যই সাহসী হবেন কিন্তু ধমকানো মেজাজ যেন আপনার না হয়। অনেক সময় নেতার মধ্যে হয় এটা, এমন সাহসিকতার কারণে সে কর্মীদেরকে ধমকানো শুরু করে দেয়, এটা যেন না হয়। এরপরে বলা হচ্ছে বি হাম, বলা হচ্ছে যে বি থটফুল বাট নট লেজি, বলা হচ্ছে চিন্তাশীল হবে নেতা, অবশ্যই তাকে চিন্তাশীল হতে হবে তবে সে অবশ্যই লেজি হবে না, অলস হবে না। কেন? কারণ চিন্তা করতে করতে আবার এমন হয়ে যদি যায় যে এমন অলস হয়ে গেলে শুধু চিন্তাই করে কাজ নেই, তাহলে হওয়া যাবে না এরকম। সে চিন্তাশীল অবশ্যই হবে তবে সে অলস হওয়া যাবে না তাকে। এরপরে বলা হচ্ছে বি হাম্বল বাট নট টিমিড, অর্থাৎ বলা হচ্ছে যে সে অবশ্যই বিনয়ী হবে, নরম হবে কিন্তু তিনি মানে হবে না, কি হবে না, ভীরু হবে না, তিনি বিনয়ী হবে বটে তবে তিনি ভীরু কাপুরুষ হবে না। এরপর বলা হচ্ছে শেষে যে বি প্রাউড, তিনি গর্বিত বোধ করবেন কর্মীদের যে কোনো কাজে, বাট নট অ্যারোগেন্ট, কিন্তু তিনি নিজেকে কখনো অহংকারী ভাববেন না, কর্মীদের যে কোনো কাজে তিনি গর্ববোধ করবেন বটে তবে তিনি এর জন্য তিনি নিজেকে অহংকারী মনে করবেন না। এরপরে শেষে বলা হচ্ছে হ্যাভ হিউমর বাট উইদাউট ফুলি, বলা হচ্ছে শেষে তিনি অবশ্যই হাসি খুশি হবেন তবে সেই নেতা কখনো হাসির পাত্র হবেন না। মনে থাকবেন শালা কথাগুলো, যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো আমার মনে থাকে, যে আমরা অবশ্যই হাসি খুশি মেসেজ নিয়ে কাজ করবো সমাজে কিন্তু আমি যেন নিজেই নেতা হয়ে হাসির পাত্র না হয়ে যাই। এই কথাগুলো যদি আমরা নেতৃত্বের একজন একটা অন্যতম বড় চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো যেন আমাদের নতুন যারা দায়িত্বশীল আসবে তারা যেন চ্যালেঞ্জগুলো গ্রহণ করতে পারে, আমাদের সেই দাবি থাকবে। এবং আমাদের এখন যদিও আমাদের বাংলাদেশের যুবসংঘ দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলা কমিটি পুনর্গঠনের যে ঘোষণাটা সেটা দেওয়ার কথা, আমাদের আজকে প্রধান যিনি অতিথি আছেন অধ্যাপক নুরুল ইসলাম স্যার, আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহলে ইসলাম বাংলাদেশ স্যারই ইনশাল্লাহ ওনার বক্তব্যের শুরুতে ঘোষণা দিয়ে স্যার সবার উদ্দেশ্যে এবং নতুন দায়িত্বশীলদের উদ্দেশ্যে স্যারের পক্ষ থেকে স্যার নসিহত করবেন। আমার শুধু আপনাদের প্রতি এটাই উদ্ধত আহ্বান থাকবে, আমরা যেহেতু শ্রেষ্ঠ জেলা হিসেবে এই দিনাজপুর পূর্বেকে দেখেছি, আগামী দিনে যেন এই যে ধারাবাহিকতাটা, এই যে একটা চেতনা, এই চেতনা যেন নষ্ট না হয়ে যায়, এই বিষয়ে আমার একটা উদাত্ত আহ্বান রেখেই আজকে আমি আমার যে আলোচনা এই আলোচনা শেষ করছি। এবং আমরা আপনাদের যারা দায়িত্বশীল ঘোষণা করার পর আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের দায়িত্ব, কার দায়িত্ব কী, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আপনাদের সামনে কিছু কথাও বলবো ইনশাআল্লাহ। সেটা আমাদের আফটার সালাতে আমরা ইনশাআল্লাহ এটা আপনাদের সামনে বসে সেই বিষয়গুলো কিছুক্ষণ ডিসকাস করবো। তো আপনাদের প্রতি যে উদাত্ত আহ্বানটা থাকলো এই আহ্বানটা যেন আমরা সবাই রাখতে পারি, আর আমরা যেন কেউই জাহিলিয়াতের সাথে যেন আপোষ না করি। কারণ মনে রাখবেন জাহিলিয়াতের দিকে যে ইসলামী সংগঠনই আজকে রাজনীতি করুক আর যেই করুক, যারা দাওয়াত দিবে তারা নিজেদেরকে যতই মুসলমান দাবি করুক, যতই তারা বলুক যে তারা সালাত আদায় করে, যতই তারা বলুক তারা সিয়াম পালন করে, তথাপিও রুসলাম হাদিস আছে ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সে ব্যক্তি অবশ্যই জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। কাজেই এই প্রচলিত জাহিলিয়াতের দিকে যারা আহ্বান করছে
আমাদের যুবক ভাইরা যেন এই জাহিলাদের দিকে না ছুটে যায়, এই জন্য আমাদের যুবসংঘের ভাইদের ব্যাপক কাজ করা দরকার, যেন আমাদের কোনো যুবক ভাই, বিশেষ করে আহিলাদিস যারা জন্মগত হোক আর বিভিন্ন আকিদা পরিবর্তন করেই হোক না কেন, তারা যেন কখনো এই সমস্ত জাহিলিয়াতের দিকে না প্রবেশ করে, এই জন্য আমাদের বিশেষ দায়িত্ব আমাদের আছে বলে আমরা মনে করি। এই জন্য আমাদের প্রত্যেকটা দায়িত্বশীল যেন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে আল্লাহ সে তৌফিক দান করুক, আল্লাহু আমিন। এই বলেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আব্দুল নূর ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের একটা সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপের নাম হলো মাজার পূজার অন্তরালে। আজকে দেখুন সোনামণিদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, শিশু কিশোরদের মধ্যে ইসলামী চেতনা সৃষ্টি এবং তদনুযায়ী জীবন ও সমাজ গড়ে তোলার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য আপনাদের সে সংক্ষিপ্তভাবে একটা সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংলাপ নিয়ে আসতেছে বিরামপুর দারুসসালাম সালাফিয়া মাদ্রাসার ছাত্রবৃন্দ। সংলাপ নিয়ে আসতেছে বিরামপুর দারুসসালাম সালাফিয়া মাদ্রাসার ছাত্রবৃন্দ। মাজার পূজার অন্তরালে বাবা কিছু লোক আসতেছে ডাকবো নেই বাবার দরবারে কেউ বিয়া বিদি করবে না কে গেছে বাবা বাবা গো সালাম বাবাকে সালাম কর সালাম বাবা আমার কোনো সন্তান নেই বাবা বাবা তুমি আমাকে একটা সুসন্তান দান করো বাবা আমি তোমার মাজারে জোড়া পাঠা দেবো বাবা বাবা আমি অনেক জায়গাতে নিরাশ হয়ে আপনার কাছে এসেছি বাবা আমি জানি বাবা তোমার দরবার থেকে কেউ নিরাশ হয়ে ফিরে না বাবা আর কে আছে বলো যে তুমি ছাড়া আমাকে সন্তান দিতে পারে বাবা এই জন্য আমি তোমার দরবারে আজকে হাজির হয়েছি বাবা বাবা তুমি আমাকে তোমার একটু সৌভাগ্য দাও বাবা হক মাওলা জয় বাবা এ পানিটা দিনে দুই বেলা তুমি স্ত্রী খাইয়ে দেবে এই পানি আমার বাবার দুই বছর পরে একবার গোসল করার পানি এই পানি যদি তোর স্ত্রী খাইয়ে দেশ দেখবে তোর ঘর অন্ধকার করে একটু কোপ কোপে ছেলে এসেছে বচ্চু বচ্চু তুই টেনশন করিস না আচ্ছা বচ্চু বলতো তুমি কি বিয়ে করেছ আমি তো বিয়ে করিনি কোনো সমস্যা হতো না তোর বিয়ে করার প্রয়োজন নেই বচ্চু দেখবে বাবার দোয়াতে তোর ঘর অন্ধকার করে ছেলে আসবে যা বচ্চু তুই বস বাবা আগামীকাল থেকে আমার পরীক্ষা বাবা
মনের কথা খবর হয় বাবা, তুমি আমাকে তোমার একটু সন্ধ্যবাদ দাও বাবা, আমার জন্য পরীক্ষা এই ক্লাস পেতে পারি বাবা। বাবা আমি তোমার জন্য চাল ডাল যত কিছু লাগে বাবা আমি সব কিছু এনে দিয়েছি বাবা। বাবা তুমি আমাকে তোমার একটু সন্ধ্যবাদ দাও বাবা, আমার জন্য পরীক্ষা এই ক্লাস পেতে পারি বাবা। এটা গলা থেকে কখনো খুলবে না, এটা আমার বাবার সেই মন্ত্রপুত তাবিজ, যেই তাবিজটিকে পরীক্ষা নয়, যেই তাবিজটিকে জীবনে প্রতিটা পরীক্ষায় পাশ করবে। পরীক্ষার কোনো টেনশন করা লাগবে না, যাবে ঘুমিয়ে পড়বে, সকালবেলাটা পরীক্ষা হয়ে যাবে, দেখবে তোর খাতায় অল্প মধ্যে ক্লাস লেখা আছে। বুঝছো দিয়া বুঝছো দিয়া
মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে বড় পাপ শিরিক। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন 39 নম্বর সূরা যুমার 65 নম্বর আয়াতে বলেন, লা ইনশাআল্লাহ লা ইয়াহবাতুন আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনি যদি শিরিক করেন তাহলে আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এবং আপনি ক্ষতি হয়ে অন্তর্ভুক্ত হবে। যেই নবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। যেই নবীর সুপারিশ তারা কেউ জান্নাতে যেতে পারবে না। এমন নবীও যদি শিরিক করে তাহলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তাহলে আপনার আমার কি অবস্থা একটু ভেবে দেখি। সম্মানিত উপস্থিতি, এগুলো সবগুলো শিরিকের সাথে অন্তর্ভুক্ত, এগুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। তারপরে আপনারা বললেন যে আমার বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন 28 নম্বর সূরা 56 নম্বর আয়াতে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহব্বত করেন, আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবীর আসেন এসেছে, তাদের প্রত্যেকের কাজ ছিল তাওহীদের দিকে মানুষকে আনা, জান্নাতের পথ দেখানো। জান্নাতে প্রবেশ করার দায়িত্ব আল্লাহ তাআলা দেননি। যদি জান্নাতে প্রবেশ করার দায়িত্ব হতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা তার সামনে জাহান্নামে চলে গেল কিন্তু কোনো কাজ করতে পারলো না। আপনার বাবা তো দূরের কথা। বিশ্বনবী মামুনত মানবতার মুক্তির দূত হয়েও নিজের চাষাকেও জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না, তাহলে আপনার বাবা কিভাবে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে একটু চিন্তা করে দেখুন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অজ্ঞতা থাকার কারণে, না জানার কারণে আজকে আমরা এই শরীয়তের এই কর্মগুলো করতেছি। আমাদের অবশ্যই এই বিষয়গুলো জেনে এবং এর উপর আমল করার তৌফিক দান করে সকল মিলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ভাই, জাযাকাল্লাহু খায়রান। আপনার কাছ থেকে আমরা দিনের গুরুত্বপূর্ণ মাসালা জানলাম। আচ্ছা ভাই, এগুলো আপনি কোথা থেকে শিখেছেন? জি ভাই, এগুলো আমি শিখেছি দারুসসালাম সালাফিয়া মাদ্রাসার অনন্যতম একটি সংগঠন সোনামণি সাপ্তাহিক তালিমি বৈঠক থেকে শিখেছি। সোনামণি কি? জি ভাই, সোনামণি একটি হল আদর্শ জাতীয় শিশু কিশোর সংগঠন, যেটি আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ, তিনি 1994 সালে 23 সেপ্টেম্বর এই সংগঠনটি প্রতিষ্ঠিত করেছেন। শুধু তাই নয়, এই সংগঠনের মূল মন্ত্র, মূল স্লোগান হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন গড়া। এছাড়াও এই সংগঠনের পাঁচটি নীতিবাক্য রয়েছে। 1 নম্বর, সকল অবস্থায় আল্লাহর উপর ভরসা করা। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম আদর্শ হিসাবে গ্রহণ করা। 3 নম্বর, নিজেকে সৎ এবং আদর্শবান হিসাবে গড়ে তোলা। 4 নম্বর, ন্যায়ের আদেশ এবং অন্যায়ের প্রতিরোধ করা। 5 নম্বর, আদর্শ পরিবার গঠন এবং জাতি ও সমাজকে, সমাজের নিজেকে উৎসর্গ করে দেওয়া। এই কাজগুলো যদি আমরা করি তাহলে অবশ্যই আমরা সফল কাম হব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কাজ করার তৌফিক দান করুক সকল বলে আল্লাহুম্মা আমিন। আর জি ভাই, আপনারা যে এইগুলো কি ঝুলাইছেন, এগুলো কি ঝুলানো যাবে এ সম্পর্কে আপনারা কি অবগত আছেন? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসনাদে আহমদ হাদিস নম্বর 17458 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরিক করলো। এগুলো সব ভণ্ডামি, এগুলো সবগুলো শিরিকের সাথে অন্তর্ভুক্ত। এগুলো আপনারা যে সমস্ত এই বাবার যে কৃষ্টি কালচার রয়েছে, এগুলো শুধু তাদের ব্যবসা এবং মানুষকে কিভাবে গুমরা করা যায়, মানুষকে কিভাবে পথভ্রষ্ট করা যায়, এই নিয়ে তারা চিন্তায় মনোন্যস্ত থাকে। তাই আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা কাজ কোরআন এবং সেই সুন্নার আলোকে যদি আমরা এই কাজগুলো করি তাহলে আমরা কখনোই পথভ্রষ্ট হব না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও সেই হাদিস দ্বারা জীবনকে পরিচালনা করে তৌফিক দান করুক সকল মিলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, আমরা বুঝতে পারলাম আপনার কথাগুলো আলোচনা থেকে আমরা যেগুলো বুঝতে পারলাম এগুলোর উপর আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনি যে হাদিসের মধ্যে বললেন, আমরা হাদিসের মধ্যে বুঝতে পারলাম উঁচু কবর বা মাজার এগুলো রাখা যাবে না, তো অতএব চলুন আমরা সকলে মিলে এই মাজার টাজার যা আছে সব কিছু ভেঙে দেয় সকলে চলুন।
তোরা মাজার ভাঙ্গিস কেন, মাজার ভাঙ্গিস কেন রে তোরা, মাজার ভাঙ্গিস কেন, মাজারেতে বৈশা তোরা গাজা টানিস কেন, মাজারেতে বৈশা তোরা গাজা টানিস কেন, মাজার ভাঙ্গিস কেন রে তোরা, মাজার ভাঙ্গিস কেন, মাজারেতে বৈশা তোরা গাজা টানিস কেন, মাজারেতে বৈশা তোরা গাজা টানিস কেন, তাই বুঝি কি ভাঙবি মাজার, পাইবি তোরা বদ্দুয়া বাবার, পাইবি তোরা বদ্দুয়া বাবা, বাবার দরবারে তুই লুঙ্গি খুলিস কেন, লুঙ্গি খুলিয়া আসর জমাই করি আমি ধ্যান, মাজারেতে বৈশা তোরা লুঙ্গি খুলিস কেন, মাজারেতে বৈশা তোরা লুঙ্গি খুলিস কেন, স্বাধীনতার কি উপহার, ভাঙবি তোরা মাজার গুলিয়ে কেন, ওরে লাল সালুরা পারলে বেশি ভাইঙ্গা দি মুঠেন, নামাজ রোজা সাইরা তোরা করি শুধু ধ্যান, মাজার ভাঙ্গিস কেন তোরা, মাজার ভাঙ্গিস কেন, মাজার ভাঙ্গিস কেন তোরা, মাজার ভাঙ্গিস কেন, মাজারেতে বৈশা আমরা করি শুধু ধ্যান, মাজারেতে বৈশা আমরা করি শুধু ধ্যান, সৈরাচারে দোসর যারা জ্বালাও পোড়াও করে তারা, আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি বিরামপুর দারুসালাম সালাফিয়া মাদ্রাসার ছাত্রদেরকে, যারা সুন্দর একটা নাকিকা সংলাপ আমাদের সামনে উপস্থাপন করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাচাই খায় দান করুন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা পেশ করবেন এবং বাংলাদেশ আহলেদি যুব সংঘ দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলার নতুন যে কমিটি হয়েছে 2024 এবং 2026 সেশনের কমিটি ঘোষণা করবেন, সেই সাথে আল আউন নিরাপদ রক্তদান সংস্থা সেই কমিটিও ঘোষণা করবেন আহলেদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম স্যার। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন এবং কমিটি ঘোষণা করবেন অধ্যাপক মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম স্যার, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহলেদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়া ফুরকানিহিল হামীদ, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وإن جاهدك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রচণ্ড গরমের মধ্যে ধৈর্য ধারণ করে দিনাজপুর পূর্ব শাখার দিনাজপুর পূর্ব জেলা এই জেলার উদ্যোগে সোনামণি এবং আলাউন ও বাংলাদেশ আহলেদিস যুব সংঘ আহলেদিস আন্দোলনের অঙ্গ সংগঠনসমূহ যেভাবে জ্ঞান চর্চা জ্ঞান অন্বেষণের এক বিরল নিদর্শন আমাদের কাছে উপস্থাপন করলো, এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকর গুজার করি। আল্লাহ রাব্বুল আলামিন এই আজকের এই উপস্থিতি সবাইকে যেন এর পূর্ণ যাযায় খায়ের দান করেন, সবাই বলেন আমিন। আমরা গোটা বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যেয়ে থাকি,
তো বিরামপুর এটা হলো দিনাজপুর পূর্ব, এই দিনাজপুর পূর্ব শাখা আমাদের কেন্দ্রের কাছে যথেষ্ট সুনাম অর্জন করেছে এবং এবছরে বোধহয় বাংলাদেশ আহলাদী যুব সংঘের তরফ থেকে এটা প্রথম জেলা হিসাবে নামও ঘোষণা হয়েছে। এটা তারা যে নির্বেজাল তাওহিদি আন্দোলন শেরেক এবং বেদাত মুক্ত একটি প্রতিষ্ঠান আহলাদী আন্দোলন এটা প্রমাণ করতে তারা সক্ষম হয়েছে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের পূর্ণ যাজায় খ্যার দান করেন, আমিন। আপনারা জানেন দুই বছর পর পর আমাদের নূতন যোগ্যতম নেতা তৈরির লক্ষ্যে আমরা সেশন পরিবর্তন করে থাকি দুই বছর পর পর। একদল দুই বছরের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের বুকে তারা কার্যক্রম পরিচালনা করবে এই প্রত্যয় যখন আমরা পাই, এই যখন বিশ্বাস যখন আমরা জন্মে আমাদের জন্মে, তখন আমরা তাদের পরিবর্তে আর একদল নতুন লোক তৈরি করার প্রচেষ্টা চালাই, এই জন্য দুই বছর পর পর সেশন পরিবর্তন হয়। এ নয় যে ওদের অযোগ্যতার কারণে ওদের বাদ দিয়ে নতুন লোক নিলাম, এটা নয়। আমাদের মূল লক্ষ্য হলো এই যে ওরা দুই বছরে অনেক কিছু শিখলো, জানলো, বুঝলো, পরিচিত হলো, এইভাবে বাকি জীবনটা যদি পরিচালিত করতে পারে তাহলে একটা আদর্শ নাগরিক হিসাবে এবং জান্নাতে যাওয়ার উপযুক্ত একটি কর্মী হিসাবে সে কাজ করতে পারবে। সেই জন্য আরও দশজন লোককে চাই। এইভাবে যদি আমরা দশ বিশ বছর কাজ করি তাহলে দেখা যাবে যে একদল যোগ্য, দক্ষ এবং প্রশিক্ষিত জনবল তৈরি হবে, তাদের মাধ্যমেই আমাদের পরিবার, সমাজ, জামাত, দেশ, রাষ্ট্র পরিচালিত হওয়া সম্ভব। আমাদের মূল লক্ষ্য এইটাই। এ উদ্দেশ্যে আমরা দুই বছর পর পর সেশন পরিবর্তন করি। আপনারা জানেন বাংলাদেশ আহলাদী আন্দোলনের অধীনে চারটি পাঁচটি শাখা কাজ করে। এক, যাদের বয়স হলো এখন আমরা নিয়ম নতুন নিয়ম করেছি 35 থেকে ঊর্ধ্বে, এটা হলো আহলাদিস আন্দোলন বাংলাদেশ। আর 16 থেকে 35 বছর বাংলাদেশ আহলাদি যুব সংঘ। আর 16 নিচে সোনামণি, যে আজকের অনুষ্ঠান সোনামণিদের। আর মহিলা অঙ্গনে মহিলা সংস্থা আহলাদিস মহিলা সংস্থা। আর সবার জন্য একটি সমাজকল্যাণমূলক সংস্থা হলো নিরাপদ রক্তদান সংস্থা আল আউন। আমরা সমাজের সর্বস্তরে পবিত্র কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক কাজ করার প্রক্রিয়া করার জন্য এই মহতারাম আমিরে জামাত এই পদ্ধতিতে আমাদের কাজ করার নির্দেশ দিয়েছেন। সময় খুব সংক্ষিপ্ত, সেই জন্য আমরা এখন জেলা কর পরিষদের নাম ঘোষণা করব। প্রথমে আমাদের সবচেয়ে জরুরি যেটা, সেটা হলো আল আউন, স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা। এ বিষয়ে আমাদের নিশ্চয়ই আলাপ আলোচনা হয়ে গেছে, কথা হয়ে গেছে। আমরা শুধু জেলার নতুন দায়িত্বপ্রাপ্ত তাদের নাম ঘোষণা দেব, হয় হাত তুলে নয় সালাম দিয়ে আপনারা পরিচিত আপনারা ইশারা দেবেন। প্রথমে আমাদের সভাপতির দায়িত্ব পালন করবে ডাক্তার আব্দুল মালেক বিশ্বাপাড়া বোয়ালদার হাকিমপুর। আছেন নাকি আব্দুল মালেক সাহেব? আসিতেছে। সাধারণ সম্পাদক হলো বদিউজ্জামান। আছে মুকুন্দপুর বদিউজ্জামান? আছে এই সামনে, এখানে সবাই এখানে। কই বদিউজ্জামান? কই বদিউজ্জামান? কোথায়? আচ্ছা, সাধারণ সম্পাদক। সাংগঠনিক সম্পাদক শামসুল হক নাকি শামসুল আনাম আলম? আছে। অর্থ সম্পাদক রমজান আলী জাহানাবাদ? নাই। প্রচার আবু হানিফ, আবু হানিফ এর প্রচার। আর প্রশিক্ষণ মঞ্জুরুল ইসলাম? আছে মঞ্জুরুল ইসলাম। আচ্ছা, আর দপ্তর মুস্তাফিজুর রহমান? আছে দপ্তর, কাজ করতেছে, এখানে আসা জরুরি। এই এবার হলো বাংলাদেশ আহলাদী যুব সংঘ, যাদের বয়স 16 থেকে 35
তারা তাদের একটা উপদেষ্টা মণ্ডলী থাকবে, এই উপদেষ্টা মণ্ডলীদের উপদেশ অনুসারে তারা তাদের কার্য পরিধি পরিচালনা করবে। তার মধ্যে প্রধান উপদেষ্টা হিসাবে আমরা নিয়েছি শহীদুল ইসলাম, জেলা সভাপতি আহলে আন্দোলন বাংলাদেশ, কে শহীদুল ভাই, উনি হলেন উপদেষ্টা। দ্বিতীয় উপদেষ্টা জাকির হোসেন, প্রফেসর জাকির হোসেন, সাধারণ সম্পাদক আহলে আন্দোলন বাংলাদেশ, আছে নাকি? ও এই যে পাশে এদিকে বসেন। এরপরে সাজ্জাদ হোসেন তুহিন, ওই বোধ হয় ইয়ে নাকি পার্বতীপুর, আসে নাই নাকি? হ্যাঁ আসছে তো, আচ্ছা। তারপরে মুসাদ্দিক বিল্লা, আসার কথা মুসাদ্দিক, এদিকে আসুন। মুসাদ্দিক বিল্লা ওরা পার্বত্য এলাকায় খুব কাজ করে, যুবসংঘ আন্দোলনের সাথে একত্রিত হয়ে কাজ করছে, ধন্যবাদ। রায়হানুল ইসলাম সাবেক সভাপতি দিনাজপুর পূর্ব, কে রায়হান কই? এই সভাপতি ছিল যুবসংঘের, আলহামদুলিল্লাহ দক্ষ কর্মী। এটা হলো উপদেষ্টা মণ্ডল। এবার আসুন, আমরা ঘোষণা দিচ্ছি আহলে আন্দোলন বাংলাদেশ ২৪ থেকে ২৬ সেশন, যেটা যুবসংঘ বাংলাদেশ আহলে যুবসংঘ ২৪ থেকে ২৬ সেশনের নাম। এখানে দপ্তর সম্পাদক আব্দুল লতিফ আছে, দপ্তর সম্পাদক আব্দুল লতিফ, কেরা কই দেখি সব এখানে চলে যাও, এখানে যাও, এখানে দাঁড়া সবাই, এসে শপথ হয়ে। আচ্ছা এবার সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ আল আসাদ, এ পার্বতীপুর নাকি? হ্যাঁ তুমি আনতে পারো নাই। তারপরে সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক রায়হান কবির, আছে রায়হান কবির, কোথায় বাড়ি? জোরে আসো, তাড়াতাড়ি আসো, যুবকরা যুবকদের মতো হাঁটো। রায়হান কবির সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক, আচ্ছা ওইদিকে তাকিয়ে দিব, মানুষ দেখবে। ইউনুস আলী ছাত্র বিষয়ক সম্পাদক, আচ্ছা ইউনুস, ইউনুস আলী নাই, আচ্ছা ছাত্র বিষয়ক, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর আব্দুল নূর প্রশিক্ষণ সম্পাদক, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য আব্দুল নূর, প্রচার সম্পাদক মেহরাব, তারাজুল ইসলাম অর্থ সম্পাদক, আছে নাকি তারাজুল ইসলাম? না আসসালামু আলাইকুম, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। এই আরো কয়েকটা বুঝছেন চেয়ার আছে, এগুলা সামনে দিকে সামনে দাও, চেয়ারগুলো সামনে দাও। এবার ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। এরপরে আসলো হলো শামসুল আলম সাংগঠনিক সম্পাদক, তো যুব সোনামণি থাকলো ও আলাউনের থাকলো, আচ্ছা শামসুল আলম কোথায় বাড়ি? আব্দুল কাদের সাধারণ সম্পাদক সেক্রেটারি, ঠিক আছে মোটা তাজাও যেরকম আবার কাজের দক্ষতাও সেরকম আব্দুল কাদের। এবার আবু তাহের সভাপতি, আবু তাহের পরিচালক এই সোনামণি নাকি, আর মাদ্রাসা প্রিন্সিপাল, আজকে আবু তাহেরের মনের ইচ্ছার কারণে এই বিষয়টাই সংগঠিত হলো, আমরা দোয়া করি আবু তাহের আরও এগিয়ে যাক নাকি। আচ্ছা এবার সাইফুর রহমান সভাপতি, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সাইফুর রহমান, ওয়ালাইকুম আসসালাম রহমত, সবাই মিলে সাইফুর রহমানকে একটু সেবা যত্ন করবা যাতে ও স্বাস্থ্য ভালো হয়। ধন্যবাদ। এখন আমরা শপথ নেই খুব সংক্ষিপ্তভাবে, তারপরে দুই একটা কবে শেষ করে দেব, তোমরা জানো কই বইটা, কই বইটা, এই শপথ, এই শপথ শুধু তোমরা আমাদের সামনে নিয়েছ, এই শপথ আল্লাহ রাব্বুল আলামিনের হাত তোমাদের হাতের উপরে আমাদের হাতের উপরে থাকবে, এই বিশ্বাসটা তোমাদের থাকা দরকার। আউফু বিল আহাদে ইন্নাল আহাদা কানা মাসউল, তোমাদের প্রত্যেকটা শপথ আল্লাহ হিসাব করে রাখবেন কিয়ামতের দিন, এই আল্লাহর কাছে তা দিতে হবে।
আমাদের অনেকেই হাজারো বার, দশ বার, পঞ্চাশ বার, বিশ বার মসজিদের মধ্যে আল্লাহকে সাক্ষী রেখে শপথ করেছে, এবং শপথ ভঙ্গের কারণ ছাড়াই শপথ ভঙ্গ করে তারা নিজেকে, জাতিকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। সেই জন্য সবার প্রতি আবেদন রইল, শপথ ভঙ্গ করবে না। তোমাকে একসময় সংগঠনের কোনো কোনো বিষয়ে মতপার্থক্য হয়ে যেতে পারে, চুপ থাকবে, কিংবা উপযুক্ত কারণ দর্শিয়ে আমাদের সাথে কথা বলতে হবে। বিনা কারণ দর্শিয়ে মাঠ ময়দানে চিৎকার করা শুধু নিজে নষ্ট হলে না, যত লোক তাদের বক্তৃতার কারণে ইসলামের এই সুন্দর সুন্নতি তরিকার থেকে বিরত থাকবে, সবার পাপের বোঝা একদিন না একদিন কিয়ামতের ময়দানে তাকে বহন করতেই হবে। সেজন্য সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের কাছে বলেছেন সূরা ফাতার দশ নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওমান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসাউতিহি আজরান আযীমা। নিশ্চয় যারা হে মুহাম্মদ আপনার নিকটে আনুগত্যের বায়াত করল তারা আল্লাহর নিকটেই বায়াত করে, আল্লাহর হাত তাদের হাতের উপরে রয়েছে। অতপর যে ব্যক্তি বায়াত ভঙ্গ করে সে নিজের ক্ষতির জন্যই সেটা করে, কিন্তু যে ব্যক্তি আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে আল্লাহ শীঘ্রই তাকে মহাপুরস্কারে ভূষিত করবেন। আল্লাহুম্মা আমিন। আমরা যেন বায়াত পূর্ণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরস্কার পুরস্কৃত করবেন, এই আশা নিয়ে আমরা দৃঢ় মনোবল নিয়ে থাকবো ইনশাল্লাহ। এ বিষয়ে আপনাদেরকেও দৃঢ় মনোবল নিয়ে থাকার অনুরোধ করি। আমরা তার আগে সবাই মিলে আজকের অনুষ্ঠান সহ আমাদের এই জিন্দগিতে যে পাপ করেছি সে পাপগুলো মাফ চেয়ে আল্লাহর কাছে নিষ্পাপ হওয়ার চেষ্টা করি। সবাই বলি আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এবার দায়িত্বশীলের শপথ, যারা দায়িত্বশীলের শপথ, তার আগে কথা আমি বলেছি যে আল্লাহ নিজেই বলেছেন আউফু বিল আহাদে ইন্নাল আহাদা কানা মাসুলা, তোমরা অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয় অঙ্গীকার সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। যারা দায়িত্ব পেলেন আর যারা পেলেন না তাদের মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই। যারা দায়িত্ব পেলেন তাদের মাথায় বোঝা চেপে গেল, বিরাট বোঝা মাথায় নিয়ে আপনাদের ঘুরতে হবে, আর যারা পেলেন না তাদেরও মাথায় বোঝা আছে, কারণ আপনার সৃষ্টি লগ্ন থেকেই আদম আলাইহিস সালামের পিঠে হাত দিলেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত রূহ আছে সব বের হলো, আল্লাহ তার কাছে শপথ নিয়েছিলেন। আপনারা তো সেই দিন শপথ করে এসেছেন, এখন সেইটা পূর্ণ করার শপথ। এই জন্য আল্লাহ রাসূল বলেন আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। যারা দায়িত্ব পেলেন আর না পেলেন সবাই শপথ গ্রহণ করেন, এবং সবাই আমরা আল্লাহর কাছে যাতে কৈফত দিয়ে মুক্তি পেতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের দান করেন। এবার সবাই দায়িত্বশীলদের শপথ পাঠ করেন, বলেন আমি আগে নাম বলেন, যারা দায়িত্ব পেলেন তারা সবাই দাঁড়ান। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে, আমি নাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে এই মর্মে শপথ করছি যে আমি বাংলাদেশ আহলাদি যুব সংঘ আল আউন এবং সোনামণি সংস্থার যারা আছেন সবাই গঠনতন্ত্র পুরাপুরি মেনে চলব, এবং তার ভিত্তিতে
সংগঠনের মূল উদ্দেশ্য হাসিল ও কর্মসূচির বাস্তবায়নকেই আমার জীবনের প্রধান কর্তব্য বলে মনে করব। দুই, আমি আমার উপরে ন্যস্ত সংগঠনের দায়িত্ব ও আমানত বিশ্বস্ততার সাথে রক্ষা করব। তিন, আমি পরামর্শের গোপনীয়তা এবং সংগঠনের সার্বিক স্বার্থ ও মর্যাদা পূর্ণভাবে সংরক্ষণ ও সর্বোত্তম শৃঙ্খলা বিধানের যথাসাধ্য চেষ্টা করব। চার, আমাকে অব্যাহতি দেওয়া হলে বা আমার উপরে অন্যকে অগ্রাধিকার দেওয়া হলে আমি তা হাসি মুখে মেনে নেব এবং কোনো অবস্থাতেই আমি নেতৃত্ব নিয়ে ঝগড়া করব না। হে আল্লাহ, তুমি আমাকে উক্ত শপথ ও অঙ্গীকার পালনের তৌফিক দাও, আমিন। আল্লাহর নামে আপনারা শপথ নিলেন, শপথ রক্ষা করার জন্য চেষ্টা করবেন, এটা আমাদের তরফ থেকে দাবি থাকবে। আজকে দিনাজপুর পূর্ব শাখা জেলার উদ্যোগে যে সুন্দর অনুষ্ঠান হলো, অনুষ্ঠানে আমরা কেন্দ্রের তরফ থেকে যারা অনুষ্ঠানের আয়োজক, সহযোগী, সাহায্যকারী, যেসব শাখা এবং মাদ্রাসার ছাত্ররা, সোনামণিরা উপস্থিত হয়েছেন, সবাইকেই ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই সোনামণিদের সংলাপ শেরেক বেদাত মুক্ত বাংলাদেশ গড়ার একটি শখ তৈরি করে দিলেন। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়ামিলুস সালেহাতি লা ইয়াসতাকলিফান্নাকুম কামাস্তাকলাফাল্লাযীনা মিন কাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি ওয়াদা করছি যে বাংলাদেশকে, বাংলাদেশের দায়িত্ব, বাংলাদেশকে শান্তির একটা আবাসভূমি তৈরি করে দেব এবং এই বাংলাদেশকে, বাংলাদেশে তোমাদের হাতেই দায়িত্ব তুলে দেব এবং এই সুন্দর একটি বাংলাদেশ গড়ার তোমরাই সক্ষমতা অর্জন করবে, যদি না তোমরা ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইয়্যা, যদি তোমরা আমার ইবাদত করো এবং আমার সাথে কাউকে শরিক না করো। আজকে সোনামণির সংলাপ সেই শেরেক এবং বেদাত বিমুক্ত বাংলাদেশ গড়ার একটি রূপরেখা আমাদের কাছে তুলে ধরলেন। ধন্যবাদ ওই যারা কাজ করেছে, তার মধ্যে আশিক ছেলেটা যেটা সাদিকুল, ও খুব সুন্দর অ্যাক্টিং করেছে। হ্যাঁ, আমরা ওর উন্নতি কামনা করি। তাছাড়া সবাই একটা ভালো আমাদের একটা সংলাপ উপহার দিয়েছেন, এটা এর মাধ্যমে আমরা যেন শেরেক বিমুক্ত ইসলাম এদেশে পাই এই আশা তাদের কাছে রাখি। প্রত্যেকটা গ্রামগঞ্জে দেশে এই মাজার এবং শেরেকি প্রথা চালু হয়েছে, এর থেকে উচ্ছেদ করে বাংলাদেশকে শেরেক মুক্ত করতে হবে। আর এর সম্ভব তাদেরই দ্বারা যারা বাংলাদেশকে নতুন বাংলাদেশ পেতে চায়, তা হলো ছাত্র সমাজ। এই ছাত্র সমাজের প্রতি আমাদের অনুরোধ রইল, বাংলাদেশ শেরেক বিমুক্ত করতে হলে প্রকৃত তাওহীদ প্রতিষ্ঠা করা প্রয়োজন। তোমাদের ধন্যবাদ জানাচ্ছি, তোমরা একটা বেদাতি এবং স্বৈরাচারী সরকারকে হটিয়ে এখানে ইসলাম প্রতিষ্ঠার এবং ইসলামী সরকার উপহার দাও, তবেই তোমাদের সব প্রচেষ্টাগুলো জেহাদি প্রতিষ্ঠায় পরিণত হবে। আর যদি তা বাদ দিয়ে তোমরা আবার এক শেরেক বাদ দিয়ে আর এক শেরেকি প্রথা, এক শেরেকি নেতা আমাদের কাছে উপহার দাও, তবে সব প্রচেষ্টাগুলো বরবাদ যাবে এবং তোমরা মুক্তি পাবে না। সেই জন্য ছাত্র সমন্বয়কারীদের কাছে আমাদের অনুরোধ রইল, তোমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ উপহার দেবে, মাদ্রাসার ছাত্রদের জ্ঞানে আরও পরিপক্কত হতে হবে। ওই যে সেদিন ধর্ম উপদেষ্টা মাদ্রাসা এসেছিলেন, এসে তো বলে গেছেন যে তোমাদের মন্ত্রী হতে হবে, তোমাদের সমস্ত সেক্টরে দক্ষতার পরিচয় দিতে হবে। আজকে, হ্যাঁ আজকে আমরা তোমাদের প্রতি আমাদের আহ্বান থাকলো, তোমরা জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জনটা মানুষের মুখ্যতার থেকে বুককে আলোকিত করে, তোমরা আলোকিত সন্তান হও, বাংলাদেশে তোমরা গর্বের সাথে চলাফেরা করো এবং তোমাদের এই আলোকিত প্রাণ গোটা বাংলার মানুষের প্রাণে সঞ্চারিত হোক,
এই দোয়া করে তোমাদের পাশে নিরাপদ, তোমাদের প্রত্যেকটা কাজ কল্যাণকর হোক, নিরাপদ থাকুক এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি অধ্যাপক মাওলানা মোহাম্মদুল ইসলাম স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন গতকাল সোনামণি দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলা প্রতিযোগিতা হয়েছিল, বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতা হয়েছিল, সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হবে। সেই সাথে আমাদের কয়েকটা আপনার সামনে স্টেজের উপর ক্রেস্ট দেখতে পাচ্ছেন, সেই ক্রেস্টগুলো আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ যুব সংঘ দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমাদের চারটা উপজেলা রয়েছে, চারটা উপজেলাতে আমরা কাজ করি। কাজের ধরন অনুযায়ী ঠিক যেভাবে কেন্দ্র শ্রেষ্ঠ জেলা নির্ধারণ করেছেন, আমরাও চেষ্টা করেছি শ্রেষ্ঠ উপজেলা নির্ধারণ করার জন্য। বাকি যে উপজেলাগুলো যারা কাজ করেছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে প্রেস বিতরণ করতেছি। সেই সাথে দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলার দুইজন দায়িত্বশীল কেন্দ্রে দায়িত্ব পেয়েছেন, ওনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রেস রয়েছে। আরেকজন সারা বাংলাদেশের মধ্যে চারজন শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ যুব সংঘের, তার মধ্যে আমাদের জেলার সম্মানিত সভাপতি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান তিনিও নির্বাচিত হয়েছেন, ওনার জন্য আমরা একটা প্রেস দিচ্ছি। তো শুরুতেই প্রেস বিতরণ করা হবে। এখন প্রথমেই মঞ্চে ডেকেছি শ্রেষ্ঠ সংগঠক মনোনীত হওয়ায় সারা বাংলাদেশের মধ্যে চারজন শ্রেষ্ঠ সংগঠক মনোনীত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ যুব সংঘের, তার মধ্যে আমাদের জেলা সভাপতি শ্রেষ্ঠ সংগঠক মনোনীত হওয়ায় মোহাম্মদ সাইফুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করছেন আওয়ামী লীগ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম স্যার। এরপর আসবেন কেন্দ্রীয় তথ্য প্রকাশনা সম্পাদক পদে মনোনীত হওয়ায় মোহাম্মদ জয়নাল আবেদিনকে শুভেচ্ছা অভিনন্দন প্রেস প্রদান করছেন আওয়ামী লীগ আন্দোলন বাংলাদেশের সাবেক সভাপতি দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলার মাওলানা আব্দুল ওয়াহাব শাহ। এ পর্যায়ে আসবেন কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক পদে মনোনীত হওয়ায় সাজিদুর রহমান সাজিদ, বর্তমান দায়িত্ব কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক, আগের বাংলাদেশ আওয়ামী লীগ যুব সংঘের প্রশিক্ষণ সম্পাদক ছিলেন, এখন প্রেস প্রদান করছেন মোহাম্মদ আজিজুর রহমান কেন্দ্রীয় উপদেষ্টা সোনামণি। বাংলাদেশ আওয়ামী লীগ যুব সংঘ দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলার 2022-24 সেশনে শ্রেষ্ঠ উপজেলা মনোনীত হওয়ায় হাকিমপুর উপজেলাকে সম্মাননা স্মারক প্রদান করছেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুল নূর ভাই। দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলা 2022-24 সেশনে বিরামপুর উপজেলাকে বিশেষ সংবর্ধনা দিচ্ছে বদিউজ্জামান, বদিউজ্জামান ভাই আসেন, সাধারণ সম্পাদক বিরামপুর উপজেলা, প্রেস প্রদান করছেন। নবাবগঞ্জ উপজেলাকে বিশেষ সংবর্ধনা প্রদান করছেন ওয়াহিদুল ইসলাম মধু। এবার আসবে পার্বতীপুর উপজেলা, বিশেষ সংবর্ধনা প্রদান করবেন আওয়ামী লীগ আন্দোলন বাংলাদেশের দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলা সম্মানিত সভাপতি জনাব শহীদুল আলম। ধন্যবাদ সকলকে। তো এখন সোনামণি যে প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে সেই সোনামণিদের পুরস্কার বিতরণ করা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের যে আয়োজন আমাদের শেষ প্রোগ্রাম অর্থাৎ সোনামণি, গতকালকে আমাদের 8টি প্রতিষ্ঠানকে নিয়ে আয়োজন করা হয়েছিল, তার ভিতরে আমরা স্বতঃস্ফূর্তভাবে 6টি প্রতিষ্ঠান পেয়েছি। এই 6টি প্রতিষ্ঠান থেকে 70 জন প্রতিযোগীকে পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ। এটাই প্রথম, এর আগে আমরা এত প্রতিযোগী পাইনি, আগে শুধু দারুস সালাম সালাফিয়া মাদ্রাসায় যেত, এটা আমি দেখেছি। আর গত বছর আরেকটি প্রতিষ্ঠান গেছিলো ক্যাটরা দারুল উলুম সালাফিয়া মাদ্রাসা,
এবার আলহামদুলিল্লাহ ছয়টা প্রতিষ্ঠান আমরা স্বতঃস্ফূর্তভাবে পেয়েছি আগামীতে। এই আয়োজনের মাধ্যমে আমরা চাই যে দশটা প্রতিষ্ঠান রয়েছে এই জেলাতে, এই দশটা প্রতিষ্ঠানে যেন আমরা স্বতঃস্ফূর্তভাবে ভূমিকা রাখে এই আহ্বান করতেছি। আমাদের সোনামণি সিলেবাসে এবার গতবারের চেয়ে বিষয়গুলো এবার লম্বা করা হয়েছে, বড় করা হয়েছে। আগে ছিল আপনার হেফজুল কোরআন, হেফজুল হাদিস আলাদা আলাদা, দোয়া ছিল আলাদা, সাধারণ জ্ঞান কখা যেটা ছিল সেটাই আছে। আগে সম্ভবত না মেয়েদের ইসলামী জাগরণীয় ছিল, সেটাকে বাতিল করা হয়েছে, এবার দেওয়া হয়নি, আগে ছিল এটা। এই মর্মে আমাদের বালক শাখায় মোট বিষয় হচ্ছে ছয়টি, তিনটি বিষয় কখা, দুইটি গ্রুপ মিলে ছয়টি, আর বালিকা শাখা তো ছয়টি। সেখানে আমাদের দুর্ভাগ্য হলো যে আমাদের একটা শাখায় টোটালে কোনো প্রতিষ্ঠান অংশগ্রহণ করেনি। তো এই বিষয়ে এই পর্যায়ে আমি ফলাফল ঘোষণা করতেছি যে মাদ্রাসাগুলো পুরস্কার পাবে। একটু আসার জন্য আপনারা সামনে এসে আমাদের যে স্টেজে মেহমান আছে তাদের কাছ থেকে আপনারা সবাই পুরস্কারগুলো নেবেন। আমাদের বিষয় ছিল হেফজুল কোরআন ও হেফজুল হাদিস, এটা ক গ্রুপে। এই ক গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ শাহাদাত, পিতার নাম রবিউল ইসলাম, শাখা দারুসালাম সালাফিয়া মাদ্রাসা বিরামপুর দিনাজপুর। শাহাদাত আছে? জি স্যার, জি মাদ্রাসা। হেফজুল কোরআন এবং হেফজুল হাদিস। দ্বিতীয় স্থান অধিকার করেছে ইরফান সাদিক। এবার প্রথমে পুরস্কার তুলে দিচ্ছে আজকের এই প্রতিষ্ঠানের মর্ধমণি প্রধান অতিথি অধ্যাপক নুরুল ইসলাম স্যার। জি স্যার, প্রথম দ্বিতীয় স্থান ইরফান সাদিক, পিতার নাম শহীদুল্লাহ, দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা পার্বতীপুর দিনাজপুর। পুরস্কার তুলে দিচ্ছে আজকের আমাদের মেহমান সোনামণি কেন্দ্র পরিচালক ভাই বন্ধু রবিউল ইসলাম। এরপর তৃতীয় স্থান অধিকার করেছে হুজাইফা হোমাম, হুজাইফা হোমাম, পিতা আমিনুর রহমান, দারুসালাম সালাফিয়া মাদ্রাসা বিরামপুর দিনাজপুর। পুরস্কার তুলে দিচ্ছে সোনামণি কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা আজিজুর রহমান, মোহাম্মদ আজিজুর রহমান। তৃতীয় স্থান অধিকার করেছে হুজাইফা হোমাম, আমিনুর রহমান পিতা, দারুসালাম সালাফিয়া মাদ্রাসা বিরামপুর দিনাজপুর। এখানে এই গ্রুপে আমরা আপনাদের জ্ঞাতার্থে বলি বেশ কিছু প্রতিষ্ঠান যারা পুরস্কার পায়নি, এটার কারণটা হলো তারা মাত্র দুই থেকে তিন দিন বা চার দিন আগে, আমি বলবো আজকে এখানে স্যাররা আছে, মেহমান আছে, সকলের উদ্দেশ্যে বলবো, আপনার প্রতিষ্ঠানে পরীক্ষা থাক আর কিছু থাক, সোনামণি সিলেবাসটা একটা খারিজি ঘন্টায় পড়বো, অর্থাৎ আউট টাইমে পড়া একটা সাবজেক্ট, এটা ক্লাসে পড়তে হবে সেটা এমনটি নয়। একটা ছেলে বিকালবেলায় পড়তে পারে, ঘুমার টাইমে পড়তে পারে, অনাসেই সে যদি যখন থেকে সিলেবাসটা বের হয় যদি পড়ে অনাসেই একটা পুরস্কার পাওয়ার আশা প্রত্যাশা থাকে। কিন্তু আমি এবার যে রেজাল্ট পেয়েছি যে প্রতিষ্ঠানগুলো আজ থেকে তিন দিন চার দিন আগে সিলেবাস দিয়েছে, এটা কীভাবে সম্ভব? আপনি তিন দিন চার দিন আগে সিলেবাস দেবেন আর পুরস্কার আশা করবেন? এটা তো সম্ভব নয়। এটা এই জন্য আগামীতে যেন এটা না হয়, এই জন্য আমরা কোনো প্রতিষ্ঠানকেই বঞ্চিত রাখিনি, আমরা সিদ্ধান্ত নিয়েছি জেলা পরিচালকগণ যে বিশেষ পুরস্কার হিসেবে তাদেরকে দেওয়া যায় উৎসাহমূলক, এই জন্য আমরা রেখেছি এই গ্রুপে দুইটি পুরস্কার। বিশেষ পুরস্কার হিসেবে রয়েছে মোহাম্মদ আশিক, পিতা আবু তালেব, বাংলা হিলি হিলফুল ফজল মাদ্রাসা হাকিমপুর দিনাজপুর। আশিক আছে? আচ্ছা, দ্বিতীয় বিশেষ পুরস্কার রেখেছি আমরা হেদায়তুল্লাহ, পিতা দেলোয়ার হোসেন, মির্জাপুর রহমানিয়া সালাফিয়া মাদ্রাসা বিরামপুর দিনাজপুর। হেদায়তুল্লাহ, পিতা দেলোয়ার, মির্জাপুর রহমানিয়া সালাফিয়া মাদ্রাসা, এই বিশেষ পুরস্কার তুলে দেওয়ার করছি আমি আব্দুল ওহাব, সাবেক আহলেস আন্দোলন বাংলাদেশের সভাপতি দিনাজপুর পূর্ব। হেদায়তুল্লাহ, পিতা দেলোয়ার, মির্জাপুর রহমানিয়া সালাফিয়া মাদ্রাসা। আপনারা জানেন এই প্রতিষ্ঠানটি আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন শিক্ষাবারের অধিভুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। বিশেষ পুরস্কার পুরস্কারে তুলে দিবে আমাদের সাবেক বাংলাদেশ যুব সংঘ সভাপতি রায়হানুল ইসলাম। আচ্ছা, এরপরে হেফজুল কোরআন হেফজুল হাদিস খ গ্রুপ, বালক শাখা খ গ্রুপ। এই গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে আরাফাত আদনান, পিতা আসাদুজ্জামান, দারুসালাম সালাফিয়া মাদ্রাসা বিরামপুর দিনাজপুর। আরাফাত আদনান, দ্রুত আসতে হবে। পুরস্কার তুলে দিচ্ছে বাংলাদেশ আলাদা যুবসংঘের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুল নূর। দ্বিতীয় স্থান অধিকার হচ্ছে রাকিবুল হাসান জিহাদ, দ্বিতীয় স্থান অধিকার হচ্ছে রাকিবুল হাসান জিহাদ, পিতা রেজাউল হক, দারুসালাম সালাফিয়া মাদ্রাসা বিরামপুর দিনাজপুর।
পুরস্কার তুলে দিবে আমাদের অত্র প্রশ্নের সম্মানিত সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম মধু দেন তুলে দেন। তৃতীয় স্থান অধিকারী রয়েছে মদ আমিরুল ইসলাম, মদ আমিরুল ইসলাম গোলাম রাব্বানি পিতা দারুসালাম সালাফিয়া মাদ্রাসা বিরামপুর দিনাজপুর। তৃতীয় স্থান আমিরুল ইসলাম, আমিরুল ইসলাম পুরস্কার তুলে দিবে আমাদের কেন্দ্রীয় সহপরিচালক সোনামণি মাহফুজ আলী। ভাই মহাশয় আসুন। এরপরে আমরা একই মার্ক পেয়েছে দুজন, একই মার্ক আমাদের সিদ্ধান্তে আমরা রেখেছি দুজনকে পুরস্কার দেব আমরা, সেটি হলো সাকিবুল হাসান পিতা আতাউর রহমান, সাকিবুল হাসান পিতা আতাউর রহমান দারুসালাম সালাফিয়া মাদ্রাসা, দুজনেই সাতাশি সাতাশি করে পেয়েছে। আমরা পরীক্ষা নিতে চেয়েছিলাম, পরে সিদ্ধান্ত হয়েছে যে দুজনকে পুরস্কার দাও। এরপরে এই পুরস্কার তুলেছে ভাই আবু রাইহান সোনামণি সহপরিচালক। এরপর আমাদের ইসলামী জাগরণী, ইসলামী জাগরণীতে প্রথম স্থান করেছে ক শাখা, প্রথম স্থান অধিকার করেছে আমির হামজা, আমির হামজা ওই যে গেল স্যার এই যে নিয়ে গেল এটা আর আগে আমির হামজা পিতা লিয়াকত আলী দারুসালাম সালাফিয়া মাদ্রাসা ফুলবাড়ি দিনাজপুর। পুরস্কার তুলে দিচ্ছে আমাদের কেন্দ্রীয় সোনামণি প্রধান উপদেষ্টা আইজুর রহমান ভাই। ইসলামী জাগরণী কাগুরু একটা ওকে এক লাইন শুনে একটু জাগরণী সময় নেই। দ্বিতীয় স্থান অধিকার করেছে আরাফাত পিতা আকরাম আলী দারুসালাম সালাফিয়া মাদ্রাসা দিনাজপুর সদর দিনাজপুর। পুরস্কার তুলে দিবে আমাদের নাজমুন নাহিম সোনামণি সহপরিচালক কেন্দ্রীয় সহপরিচালক আরাফাত। এরপর তৃতীয় স্থান করেছে নোমান আলী পিতা জাহাঙ্গীর আলম দারুসালাম সালাফিয়া মাদ্রাসা বিরামপুর দিনাজপুর। পুরস্কার তুলে দিচ্ছে আমাদের ভাই জয়নুল আবেদিন কেন্দ্রীয় তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক, তথ্য প্রকাশনা বিষয়ক সম্পাদক। ইসলামী জাগরণী খ গ্রুপ, খ গ্রুপে প্রথম স্থান রয়েছে রাজু আহমেদ পিতা আব্দুল মালিক দারুসালাম সালাফিয়া মাদ্রাসা বিরামপুর দিনাজপুর। পুরস্কার তুলে দিচ্ছে আজকের প্রধান অতিথি অধ্যাপক নুরুল ইসলাম স্যার। ইসলামী জাগরণী খ জি প্রথম পুরস্কার স্যার শেষে শুনিয়ে দিবে প্রথম পুরস্কার স্যার লেখা উঠে গেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে হামজা, হামজা পিতা মনিরুজ্জামান দারুসালাম সালাফিয়া মাদ্রাসা হাকিমপুর দিনাজপুর। হামজা আচ্ছা পুরস্কার তুলে দিচ্ছে আমাদের আলনী দপ্তর সম্পাদক ভাই খালিদুর রহমান কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আল আউন। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আলিব পিতা রাজু আহমেদ দারুসালাম সালাফিয়া মাদ্রাসা। পুরস্কার তুলেছে আব্দুল ওহাব সাবেক আল হেফাজ আন্দোলন সভাপতি বাংলাদেশ দিনাজপুর। আছে পুরস্কার আছে অনেকগুলো আছে অনেকগুলো আছে। আচ্ছা এরপরে বালক শাখা খাওয়া সাধারণ জ্ঞান, এই সাধারণ জ্ঞানের প্রথম স্থান করেছে আবদুল্লাহ আল মাসুম পিতা আশিকুর রহমান দারুসালাম সালাফিয়া মাদ্রাসা। পুরস্কার তুলে দিচ্ছে আমাদের বর্তমান সভাপতি আহলে সুন্নাহ বাংলা দিনাজপুর পূর্ব শহীদুল আলম। দ্বিতীয় স্থান অধিকার করেছে নাফিস মুর্শেদ পিতা হাবিল উদ্দিন, নাফিস মুর্শেদ পিতা হাবিল উদ্দিন। পুরস্কার তুলে দিচ্ছে আমাদের আমাদের বাংলাদেশ যুব সংঘের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভাই দেন মাইনা দেন হ্যাঁ ও দিচ্ছে। তৃতীয় স্থান অধিকার করেছে আবদুল্লাহ মুনতাসির, আবদুল্লাহ মুনতাসির পিতা শাহজাহান দারুলাদিস সালাফিয়া মাদ্রাসা মোসাদ্দেক বিল্লাহ ভাইকে আমি পুরস্কার তুলে দেন অনুরোধ করছি। আবদুল্লাহ মুনতাসির আছে খুব দ্রুত আসতে হবে সময় খুব সব। এবং বাংলাদেশ যুব সংঘের উপদেষ্টা মোসাদ্দেক বিল্লাহ ভাই কই আসছে না। আচ্ছা এবার আমাদের এই ছিল বালক শাখা, বালিকা শাখাটা আপনারা পরে যারা আছেন যারা এখানে আছেন নিয়ে যাবেন, খালি নামগুলো ঘোষণা করে দিচ্ছি আমি। বালিকা শাখাতে আমাদের বালক ও বালক শাখা সাধারণ জ্ঞান খ প্রথম স্থান রয়েছে মিনহাস, মিনহাসকে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের নতুন নব নির্বাচিত সভাপতি বাংলাদেশ যুব সংঘ ডাক্তার সাইফুর রহমান। দ্বিতীয় স্থান অধিকার রয়েছে মেহরাজ দারুসালাম সালাফিয়া মাদ্রাসা, মেহরাজ পিতা হুসাইন দারুসালাম সালাফিয়া মাদ্রাসা জাকির স্যার নাই এটা সাধারণ জ্ঞান স্যার সাধারণ জ্ঞান। আচ্ছা এই পুরস্কার তুলে দিচ্ছে কেন্দ্রীয় সোনামণি পরিচালক রবিউল ইসলাম
এরপর তৃতীয় স্থান অধিকারী হচ্ছে জুনাইদ রশিদ। জুনাইদ পিতা হারুনুর রশিদ, দারুসালাম সালাফিয়া মাদ্রাসা। পুরস্কার তুলে দিচ্ছে আমাদের সমাজ কল্যাণ কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক ভাই সাজিদুর রহমান। এই ছিল আমাদের শেষ বালক শাখা। এবার বালিকা শাখা নামগুলো ঘোষণা করছি, যারা নাম ঘোষণা করছি তারা অবশ্যই পুরস্কারগুলো পরে নিয়ে যাবেন, এই স্টেজ থেকে নিয়ে যাবেন, স্টেজ থেকে নিয়ে যাবেন, আপনারা এখনই নিয়ে যাবেন, সমস্যা নেই। না হিফজুল কোরআন ও হাদিস বালিকা শিখা ক, প্রথম স্থান হচ্ছে সুমাইয়া পিতা আনারুল ইসলাম, দারুসালাম সালাফিয়া মাদ্রাসা, বিরামপুর, দিনাজপুর। দ্বিতীয় স্থান অধিকারী করেছে আরবি আক্তার নিশি, পিতা রুহুল কুদ্দুস, মৃত্যু রুহুল কুদ্দুস, দারুসালাম সালাফিয়া মাদ্রাসা, বিরামপুর, দিনাজপুর। তৃতীয় স্থান অধিকারী করেছে রুবাইয়া আব্দুর রহিম, দারুসালাম সালাফিয়া মাদ্রাসা, বিরামপুর, দিনাজপুর। এখানে আমাদের বালিকা শাখায় একজন একটি ছাত্রী একটি প্রতিষ্ঠা থেকে অংশগ্রহণ করেছে, সেটাকে আমরা পুরস্কার দিয়েছি। সেটি হলো মানহাব, তার নাম হচ্ছে মানহা, পিতার নাম আব্দুল মমিন, দারুল হাদিস ক্যাডেট মাদ্রাসা, দাউদপুর, নবাবগঞ্জ, দিনাজপুর। এরপর রয়েছে হেফজুল কোরআন হেফজুল হাদিস খ গ্রুপ, প্রথম স্থান অধিকারী রয়েছে আমেনা, পিতা এনামুল হক, শাখা দারুসালাম সালাফিয়া মাদ্রাসা, বিরামপুর, দিনাজপুর। দ্বিতীয় স্থান অধিকারী রয়েছে তাবাসসুম, পিতা কামরুজ্জামান, দারুসালাম সালাফিয়া মাদ্রাসা, বিরামপুর, দিনাজপুর। আমরা বিশেষ পুরস্কার হিসেবে এখানে এই শাখাতে মাত্র দুইজন ছাত্রী আমরা পেয়েছিলাম, প্রতিযোগী পেয়েছিলাম। অন্য একটা প্রতিষ্ঠান মানে পুরস্কার থেকে বঞ্চিত হয়, সেখানে আমরা এটা পুরস্কার দিয়েছি যাতে করে উৎসাহ প্রেরণা পায়। এ লক্ষ্যে এখানে আমরা দিয়েছি, নাম হচ্ছে মাইশা, পিতা এনামুল হক, পিতা এনামুল হক, দারুসুন্নাহ মডেল মাদ্রাসা, নবাবগঞ্জ, দিনাজপুর। এনামুল ভাই আসেন নাকি এখানে? আচ্ছা, আমাদের আব্দুল সামাদ ভাই, ভাই সাফি ভাই, আমাদের দারুসুন্নাহ মডেল মাদ্রাসা সম্মানিত পরিচালককে পুরস্কার তুলে দাও, বিশেষ হ্যাঁ শেষ করে নিয়ে যাবেন। এরপর বালিকা শাখা খ, সাধারণ জ্ঞান খ, এখানে প্রথম স্থান করেছে জান্নাতুন ফেরদাউস, দারুসালাম সালাফিয়া মাদ্রাসা, বিরামপুর, দিনাজপুর। শাহনাজ, দারুসালাম সালাফিয়া মাদ্রাসা, ফাতেমা, দারুসালাম সালাফিয়া মাদ্রাসা। দুঃখিত, আমি বারবার চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি, সুস ঢুকানোর চেষ্টা করেছি, ফাল ঢুকানোর চেষ্টা করেছি যে অন্য কোনো প্রতিষ্ঠানকে দেওয়া যায় কি না, কোনোভাবে, যে কোনোভাবে। দুর্ভাগ্য হলো যে ও অংশগ্রহণই করেনি, এ কীভাবে পুরস্কার দেবো বলেন? এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, না আশাই আমরা দিতে পারিনি। এই জন্য পুরস্কারগুলো আপনারা পরে নিয়ে যাবেন, যে পুরস্কারও থাকলো। এই ছিল আমাদের আজকের আলোচনা। আমি আজকের সভাপতি হিসাবে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, জাযাকুমুল্লাহ খায়ের। আজকে আপনারা ধৈর্য সহকারে এত গরমে অতিষ্ঠ হওয়ার পরেও আপনারা বসেছিলেন, শেষ পর্যন্ত আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করবে, আল্লাহুম্মা আমিন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, আহলে আন্দোলন, যুব সংঘ, সোনামণি, আলাউন, সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি দিনাজপুর আন্তঃজেলা অর্থাৎ যুব সংঘ, আন্দোলন, আলাউন, সোনামণি, সকলেই, বিশেষ করে দারুসালাম সালাফিয়া মাদ্রাসা একটি অগ্রণী ভূমিকা পালন করেছে, তারা সর্বাত্মক চেষ্টা করেছে, সার্বিক সহযোগিতা করেছে, তাদেরকে আল্লাহ উত্তম যাযাকাত দান করুক, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের আমরা ডাল ভাতের একটু ব্যবস্থা করেছি, প্যাকেট সিস্টেম। অবশ্যই প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনারা সংখ্যা দিয়ে, আমাদের দায়িত্বশীল রয়েছে, সেখান থেকে আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন সালাত হবে, সালাতের শেষে পরিশেষ আপনাদের কাছে এই দোয়া যাচ্ছি, ভুল ত্রুটি মার্জনীয়, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমাদেরকে, অবশ্যই ভুলের মধ্যে কেউ নয়। আগামীতে যেন আমরা আরও সুন্দর একটা পরিবেশ নিয়ে আমরা এরকম সম্মেলন করতে পারি, এ দাওয়া, এ দাবি রেখে আপনাদের কাছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।